ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনলাইন ভেট ক্লিনিকের আজকের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের আজকের লাইভের আলোচনার বিষয়বস্তু হিসেবে ঠিক করেছি করোনাকালে তারুণ্যের করণীয় এই বিষয়ে, কারণ আপনারা সবাই জানেন আমাদের জাতীয় এবং বৈশ্বিক যে পরিস্থিতি, সেখানে করোনা ভাইরাস বর্তমানে একটি বিশাল রূপ ধারণ করেছে। শুধুমাত্র যে আমাদের জীবনের কিছু কিছু মানে কিছু কিছু ক্ষেত্রে তা নয়, আমরা যদি আমাদের জীবনের একটা বড় অনুষঙ্গ বিবেচনা করি, সেটা হচ্ছে আমাদের কৃষি এবং খাদ্য, সেই প্রত্যেকটা বিষয়ে করোনার একটা ভয়াবহ রূপ আমরা ইতিমধ্যে অবলোকন করেছি এবং আরো কতদিন বা কতক্ষণ অবলোকন করতে হবে তার আসলে কোনো সঠিক সময় সীমা নেই। যাই হোক, আমরা সেদিকটা নিয়ে কথা বলবো। তার আগে আমরা আমাদের আজকের আলোচনায় যাদেরকে পেয়েছি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমরা আমাদের আজকের আলোচনায় কথা বলার জন্য পেয়েছি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি অনুষদের 16তম ব্যাচের কয়েকজন তরুণ মুখ। আপনারা হয়তো অনেকে চেনেন, আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন শাফায়েত জামিল শাফিন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি এই মুহূর্তে রয়েছেন বগুড়ায়। আমাদের সাথে আছেন পার্থ পোদ্দার, তিনিও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি অনুষদের 16তম ব্যাচের শিক্ষার্থী, তিনি কথা বলছেন, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে সুদূর জামালপুর থেকে। এবং অনতিবিলম্বে আমাদের সাথে আরো একজন যুক্ত হবেন, রাফিদ মুহাইমিন, তিনিও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 16তম ব্যাচের শিক্ষার্থী কৃষি অনুষদের। তো আমি আমাদের আজকের প্রোগ্রামে শাফিন, পার্থ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি আমাদের পুরো সময় জুড়ে আপনারা আপনাদের মহামূল্যবান মতামত দিয়ে আমাদের পুরো অনুষ্ঠানকে এবং আমাদের যারা দেখতে পাচ্ছেন তাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে এবং আপনাদের নতুন উদ্ভাবনীয় চিন্তাধারার সাথে আমাদেরকে পরিচিত করে দেবেন। তো আমি প্রথমে যেতে চাচ্ছি সাফায়েত জামিল শাফিনের কাছে। সাফায়েত জামিল শাফিন, প্লিজ আসসালামু আপনি আলাইকুম। আপনার পরিচয় দিয়ে আপনি শুরু করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাফাত জামিল শাফিন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের একজন 16তম ব্যাচের একজন ছাত্র। আমি আসলে অনলাইন ভেট ক্লিনিককে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে যাচ্ছি যে আমাকে এখানে আসলে ইনভাইট করার জন্য, এবং স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আমাদেরকে দেখছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ যে আমাদের সাথেই থাকার জন্য। ধন্যবাদ শাফিন আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সময় দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের একজন ভিউয়ার কমেন্ট করেছেন, মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, তিনি কিছু একটা বলার চেষ্টা করেছেন। আসাদ, অনেক অনেক ধন্যবাদ। আসাদের কথা যদি বলি, আসাদ আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আমার ফ্যাকাল্টি কি বলবো স্নেহের এবং ভালোবাসার একজন ছোট ভাই। তো আসাদ, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং যদি আপনার কোনো মহামূল্যবান মতামত থাকে এই করোনাকালীন সময়ে আমরা যারা বা আপনারা যারা তরুণ আছেন তাদের কি কি করণীয় আছে, কি কি করলে আমাদের কৃষি এবং আমাদের প্রাণী সম্পদকে আমরা আরো এগিয়ে নিতে যাতে নিয়ে যেতে পারবো সামনের দিকে, আরো অনেক বেশি সমৃদ্ধ করতে পারবো, এমন ধরনের কোনো মতামত যদি আপনি দেন তাহলে আমরা আরো বেশি বাধিত হবো আপনার প্রতি। তো এই সময়ে আমি কথা শুনতে চাচ্ছি আমাদের আরো একজন অতিথি সুদূর জামালপুরের, পার্থ পোদ্দার। পার্থ পোদ্দার, আপনি আপনার কথা শেয়ার করুন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার অনলাইন ভেটেরিনারি ক্লিনিককে, যেখানে এবং আমার স্যারকে এখানে আসার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি জামালপুর থেকে পার্থ পোদ্দার সৌরভ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের 16তম আবর্তনের একজন ছাত্র।
পার্থ, আমি আমি আরো একটু জানতে চাচ্ছি, আপনি জামালপুরের কোথায় কিভাবে, কিছু যদি ডিটেলস বলতেন। আমার মনে হয় অনেক দর্শক আছে এটা সম্পূর্ণ জানতে চায়। স্যার, আমি জামালপুরের সরিষাবাড়ি থেকে, এবং আমার উপজেলা সরিষাবাড়ি, আমি সরিষাবাড়ি থেকে বলছি। আচ্ছা, ধন্যবাদ। আমি ধন্যবাদ। আরেকটু জানতে চাই সাফিনের কাছ থেকে। সাফিন, যদি একটু ইন ডিটেলস বলতেন, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন বা বগুড়ার কোথায়? জি, আমি বগুড়া সদরে, এই আমার বাসা। আর হচ্ছে আমার হোম টাউন যদি বলতে হয়, আমি বগুড়া সদরে, এটা আমার সেকেন্ড হোম বলা চলে। আর যদি ফার্স্ট হোম টাউনের কথা বলতে হয়, সেটা হচ্ছে মানে যশোর, যেটা আমার হোম টাউন। আমি দুই জায়গাতেই থাকি, আর বর্তমানে আমি বগুড়াতেই অবস্থান করছি, বগুড়া সদরেই। আচ্ছা, ধন্যবাদ শাফিন। আমার মনে হয় একজন টু ইন ওয়ান পার্সি, দ্যাট মিনস মানে যিনি সদা দুই জায়গাতে ভ্রমণরত থাকেন, বগুড়া এবং যশোর। ইতিমধ্যে আমরা আমাদের তৃতীয় যে অতিথি, তৃতীয় অতিথিকে আমরা আমাদের মাঝে পেয়েছি, তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি অলরেডি বলে ফেলেছি যে আমাদের আরো একজন অতিথি আছেন, যিনি আমাদেরকে তার কি বলবো, যে চিন্তাধারার বা মুখ নবচিন্তাধারার বিভিন্ন বিষয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। তিনি হচ্ছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কৃষি অনুষদের 16তম ব্যাচের শিক্ষার্থী রাফিত মোহাইমিন। আমি যতটা জানি, রাফিত মোহাইমিন আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে। রাফিত মোহাইমিন, আপনি যদি কিছু বলতেন আপনার বিষয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাফিউল মোহাইমিন। আমি রাজশাহী থেকে যুক্ত হয়েছি। আমি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের 16 ব্যাচের একজন স্টুডেন্ট। আর স্যার, এরকম আমার বাসা রাজশাহীতে। ওকে, ধন্যবাদ রাফিদ। তো আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটা কমেন্ট দেখি, ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এটা সম্ভবত পার্থকে বলছে যে ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান মনির আমার স্নেহের আমার এবং কি বলবো, যে অনেক পছন্দের একজন ছোট ভাই, পছন্দের যে একজন, সবসময় খুব হাসে, খুব ডাক্তার হাসে মনিরুজ্জামান মনির। ডাক্তার মনিরুজ্জামান মনির, তার বাসা হচ্ছে জামালপুর, এবং জামালপুরের নান্দিনা এটা সে বলার চেষ্টা করছে। তো আমার মনে হয় পার্থ চিনতে পারছো এটা কোথায়, মনিরুজ্জামান নান্দিনা কোথায়, তুমি আরো ভালো জানবা। তো মনিরুজ্জামান মনির, ডাক্তার সাহেব আপনি আমাদের সাথে আপনি আছেন, আমাদের এর সাথে জন্য আছেন। আমরা অনেক বেশি কৃতজ্ঞ। এবং এই করোনাকালীন সময়ে আমরা কি কি করতে পারি আমাদের কৃষি এবং প্রাণী সম্পদের জন্য, আপনি যদি একটু শেয়ার করেন আমি খুব খুশি হব। ডাক্তার মনিরুজ্জামান মনির, আমরা আরেকজনের কথা শুনি একটু। তিনি হচ্ছেন আরেকজন আমার খুব পছন্দের মানুষ, চশমাওয়ালা, চার চোখওয়ালা মানুষ, খুবই বিচক্ষণ মানুষ, নাসির আহমেদ রনি। নাসির আহমেদ রনি বলছে লাভ ইউ ডক্টর। ওকে ডাক্তার, অনেক বেশি আমরাও আপনাকে খুব বেশি ভালোবাসি, কারণ আপনারা, আমি এই সুযোগে একটু বলি, আমার এই যে যে কয়েকজন ওনারা মানে কমেন্ট করেছেন, নাসির আহমেদ রনি, ডক্টর মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান, ওরা সবাই ডক্টর ভেটেরিনারি মেডিসিন কমপ্লিট করে এখন ফিল্ডে সার্ভিস দিচ্ছেন। এবং আমি একটা কথা একটুখানি বলি, এটা বলাটা কতটুকু যুক্তিযুক্ত হবে তারপর আমি বলি আমার মনের কথা, সেটা হচ্ছে আমরা অনেক সময় হ্যাঁ, হিউম্যান ডক্টর, আমি গত আমার এক লাইভে বলছি যে উনারা আমাদের জন্য যা করছেন এবং করে যাচ্ছেন সেটা অতুলনীয়। তার সাথে সাথে আমি একটু বলতে চাই, আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের আন্ডারে অথবা সরকারি ভাবে, হ্যাঁ সরকারি ভাবে অনেকে কাজ করছেন, কিন্তু আমাদের বেসরকারি সেক্টরেও আমাদের অনেক ভেটেরিনারিয়ান ডাক্তার আছেন, যারা তাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের প্রাণী সম্পদ, আমাদের দেশের যে প্রাণী সম্পদ আছে সেই প্রাণী সম্পদকে টিকিয়ে রাখার জন্য কিন্তু তারা প্রাণপণ চেষ্টা করছেন। এবং এটা একটা বাস্তবতা, সেটা হচ্ছে যে আমাদের দেশে আমার মনে হয় যে যে পরিমাণ আমাদের সরকারি ডাক্তার আছেন প্রাণী সম্পদ, তার চাইতে মনে হয় যে তার চাইতে কোনো অংশে কম না, যারা বেসরকারি ভাবে আমাদের দেশে কি বলবো, যে সার্ভিস দিয়ে যাচ্ছেন। তো আমি এই সুযোগে সরকারি, যারা সরকারি ভাবে যারা সার্ভিস দিচ্ছেন তাদেরকে তো আমি সম্মান এবং কি বলবো শ্রদ্ধা জানাচ্ছি, তার সাথে সাথে আমাদের বেসরকারি সেক্টরে যে সকল ভেটেরিনারিয়ান ভাই বোনেরা আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছেন, আমাদের কৃষকদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমার অনেক অনেক কি বলবো সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা। তো ইতিমধ্যে আমাদের সাথে আরো একজন যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন এম এ আহাদ। হ্যাঁ স্যার, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং
আশা করি যে এই সময়টাতে আহাত আপনার যদি কোনো মতামত থাকে যে আমাদের এই করোনাকালীন সময়ে আমরা যারা টেকনিক্যাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অথবা আমরা যারা টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ধরনের টেকনিক্যাল বিষয়ে শিক্ষা দান করছি অথবা শিক্ষা নিচ্ছি, তো আমাদের এই টেকনিক্যাল নলেজটাকে এই সময়টাতে আমরা আমাদের কৃষক ভাইদের জন্য, কৃষক ভাই বোনদের জন্য কিভাবে কাজে লাগাইতে পারি সেই বিষয়টাই আমি আসলে আপনাদের কাছে জানতে চাচ্ছি এবং আপনাদের মতামত চাচ্ছি। আশা করি আহাদ আপনি আমাদেরকে মতামত দিয়ে বাধিত করবেন। আমি আরেকটা কমেন্ট নিচ্ছি, গৌরী পাথর, নাইস টু সি ইউ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনাকে আপনাকে আমাদের মাঝে কিন্তু অনেক আনন্দিত, এবং বাকি সময়টুকু আমাদের সাথে থাকবেন এটাও আমি আশা করি। ওকে, আমার মনে হয় যে কমেন্ট, আরেকটা কমেন্ট নিচ্ছি, ফজলুল হক, আমার আরেকজন স্নেহের ছোট ভাই, আমাদের কি বলবো যে ভবিষ্যৎ একজন কি বলবো যে খুবই হার্টফুল ওর কি বলবো ইফেক্টিভ, মানে যিনি আমাদের প্রাণী সম্পদ সেক্টরটাকে, আমাদের কৃষি সেক্টরটাকে মনে করা যায় আমার মনে হয় যে সে বুকে ধারণ করে বা নিজের মনে ধারণ করে, আমরা সবাই ধারণ করি, তবে সে আমার কাছে ছোট ভাই, তো আমার মনে হয় এই জন্য একটু মনে হয় বেশি জানি, সেই জন্য বললাম আর কি তার সম্পর্কে। এবং আমি আশা করি যে ফিউচারে আমাদের কৃষকরা একজন ভালো ভেটেরিনারিয়ান পেতে যাচ্ছে। ফজলুল হক, ধন্যবাদ ফজলুল হক আমাদের সাথে থাকার জন্য। তারপর আরেকজন হুমায়রা কবির, হুমায়রা কবির, হুমায়রা কবির, আমার মনে হয় হুমায়রা কবির সম্পর্কে কে বলবা, সরি কে বলবেন, রাফি অথবা সাফিন, এ সম্পর্কে কেউ একজন বলেন। সাফিন, হুমায়রা কবির কে? স্যার, হুমায়রা কবির হচ্ছে আমাদের এই 16তম ব্যাচের কৃষি অনুষদেরই একজন শিক্ষার্থী এবং আমাদেরই ব্যাচমেট বলা চলে। তিনি আমাদের শুভাকাঙ্ক্ষা, মানে তার শুভেচ্ছা জানিয়েছেন। আমরাও তিনি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন এতে আমরা অনেক খুশি। ওকে, ধন্যবাদ ধন্যবাদ হুমায়রা কবির আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আমি মনে করি যে হুমায়রা কবির তার নিজেরও কিছু নিজস্ব মতবাদ অবশ্যই আছে, যেহেতু আপনিও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একজন গর্বিত শিক্ষার্থী, এবং আমরা চাই আপনারা যারা আছেন আপনারা আপনাদের কাজের মাধ্যমে, আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে, এবং আপনারা যারা নতুন দিনের মানুষ আছেন তাদের যে নতুন নতুন ভাবনা চিন্তার মাধ্যমে আমাদের কৃষি এবং প্রাণী সম্পদ সেক্টরটাকে আগায় নিবেন, এবং সে সম্পর্কিত কোনো ধরনের মতামত থাকলে হুমায়রা কবির অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আমরা অপেক্ষায় রইলাম। আমরা আরেকটা কমেন্ট নিচ্ছি, সেটা হচ্ছে ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, তার পরিচয় যদি দিতে হয়, তিনি কি বলবো, তিনি তার সম্পর্কে বলতে গেলে অনেক ধরনের বিশেষণের দরকার আছে। আমিনুল, আমার এই মুহূর্তে বিশেষণের ভান্ডার খুব বেশি একটা নাই, আমি আর এর সাথে বেশি বিশেষণ দিতে পারছি না, শুধু এটুকু বলতে পারি যে আমার ভালোবাসার একজন মানুষ। তিনি যেটা বলছেন যে বাংলাদেশের প্রাণী সম্পদের উন্নয়নে এবং ভেটেরিনারি শিক্ষার উন্নয়নে আপনার মতো একজন মানুষ, আমিনুল ইসলাম, আমার মনে হয় যে আমার চাইতে আপনাদের মতো, আপনারা যারা নতুন দিনের ভেটেরিনারিয়ান আছেন, আপনাদেরকে বেশি দরকার। এবং একটা কথা না বললেই নয় ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি আমার ছাত্রছাত্রীদের সাথে গত কয়েকদিন ক্লাসে যখন আমি ডিম দিবস নিয়ে কথা বলছিলাম, তখন কিন্তু আমিনুল আপনার একটা পোস্ট নিয়েই কিন্তু আমি বেশি কথা বলছি ওদের সাথে। ওরা হয়তো বা বলবে যেখানে সাফিন আছে, রাফিদ আছে, পার্থ আছে, তা আমি ওদেরকে বলতাম, একটা উদাহরণ দিতাম যে আমরা যে বাচ্চাদেরকে চিপস খাওয়াই বা বিভিন্ন ধরনের স্ন্যাক্স খাওয়াই, এই 10 টাকা দিয়ে চিপস বা স্ন্যাক্স খাওয়ানোর চাইতে কিন্তু আমরা একটা ডিম খাওয়াইতে পারি। তো এই চিন্তাটা আমার মাথায় আগে ছিল না, আমি কিন্তু এটা আমিনুল ইসলামের একটা পোস্ট ছিল, সেই পোস্ট থেকে আমি দেখলাম এবং ভাবলাম যে না, এটা তো খুবই সুন্দর একটা কথা, আমাদের যারা মায়েরা আছে, আমাদের বাবারা আছে, আমাদের যারা গার্জিয়ানরা আছে, তারা কিন্তু এভাবে যদি ভাবে তাহলে কিন্তু একদিক থেকে আমাদের ছেলে মেয়েরা ভালো পুষ্টি পাবে, আরেক দিক থেকে আমাদের দেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের একটা ন্যায্য মুনাফা পাবে। এই জন্য আমিনুল ইসলাম, আমার মনে হয় আমার চাইতে আপনারা আরো বেশি বেশি ক্রিয়েটিভ, সুতরাং আপনাদেরকে বেশি বেশি দরকার। ধন্যবাদ আমিনুল আমাদের সাথে থাকার জন্য। তারপর আমাদের সাথে আছেন শারমিন শাম্মি, শারমিন শাম্মি, গুড ইনিশিয়েটিভ ভাইয়া, উইশ ইউ গুড লাক, থ্যাংক ইউ প্যাথোলজিস্ট। আমি যদি ভুল না করি, আমার প্যাথোলজি ডিপার্টমেন্টের আরেকজন ছোট বোন, পছন্দের ছোট বোন, ধন্যবাদ শারমিন শাম্মি আমাদের সাথে থাকার জন্য, এবং বাকি সময়টুকু সাথে থাকবেন আশা করি।
তারপর হচ্ছে রুহুল আমিন, রুহুল আমিন, রুহুল আমিন খুব ভালো লাগতেছে। ওকে, থ্যাংক ইউ রুহুল আমিন সাথে থাকার জন্য। এবং আমি মনে আরেকটা কমেন্ট নিয়ে আমাদের আলোচকদের কাছে যাই, মোহাম্মদ ইনজামাম ভাই বাসায় গেলে আপনার সাথে দেখা করতে চাই, আপনি কি চাপাইতে আছেন? হ্যাঁ আমি চাপাইতে আছি, এবং আমি চাপাইতে আছি, বাকি যে তিনজন আছে আমার আমার সাথে তারাও চাপাইতে আসবে, হয়তো বা এখন না, ইউনিভার্সিটি যদি যখন খুলে যাবে তারা চাপাইতে চলে আসবে। তো ইনজামাম অলওয়েজ ওয়েলকাম, থ্যাংক ইউ। তো এবার আমি আমাদের আলোচনার বিষয়ে যাই, একটু আলোচনার বিষয়ে গেলে প্রথমে আমি শাফিনের কাছে যেতে চাই। শাফিন, আমাদের যে আমাদের দেশের, আমাদের দেশের না শুধু, পুরা বৈশ্বিক পরিস্থিতিতে এখন অনেক দেশেরই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তো ওই শিক্ষা, এবং সেই সাথে সাথে আমাদের প্রাণের যে বিদ্যাপীঠ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সেটাও বন্ধ। তো আপনাদের এখন তো ইউনিভার্সিটি বন্ধ, যদি এবং যদিও অনলাইনে পুরোদমে ক্লাস চলছে, তো এই যে করোনাকালীন একটা পরিস্থিতি আমরা অতিক্রম করছি প্রায় কয়েক মাস হয়ে গেল, তো এই সময়টাতে আপনি আপনার সময় কিভাবে কাটিয়েছেন বা কিভাবে কাটছে, যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, করোনাকালীন সময়ে আসলে স্যার আমরা যারা বাইরে কাটি অভ্যস্ত, কিংবা যারা ওয়ার্কিং করে অভ্যস্ত, শুধু আমাদের জন্যই না, স্টুডেন্ট লাইফের জন্যই না, যারা মানে মানে এমপ্লয়ি আছে বাইরে বিভিন্ন কোম্পানি, তাদের জন্য ঘরে বসে থাকা স্যার একটা খুবই কষ্টের ব্যাপার। এবং প্রথম কিছুদিন ভালো লাগলো স্যার, পরে আস্তে আস্তে ব্যাপারটা মানে কষ্টদায়ক হয়ে ওঠে, যে কখন বাইরে যাব, কখন বাইরে যাব, এরকম স্যার। তারপর স্যার আমরা তো মানে কিছু দায়বদ্ধতা থেকে বাইরে তো আর যেতে পারি না, সবকিছুই স্যার আমাদেরকে সবার হেলথের প্রতি কনসিয়াস হয়ে ঘরের ভিতরে থেকে এবং কোভিড নিয়মাবলী মেনে আমাদেরকে চলাফেরা করতে হচ্ছে। তো স্যার আসলে অনলাইন ক্লাস শুরু হওয়াতে, পরবর্তীতে আস্তে আস্তে পুরোদমে ভার্সিটি অনলাইন ক্লাস শুরু হতে, এবং পরীক্ষা গুলো যেগুলো ছোটখাটো ভাবে নেওয়া যায় অ্যাসাইনমেন্ট করাতে, এইভাবে স্যার সময় কাটে দিনের বেলাতে। আর স্যার বিকাল বেলার দিকে আসলে স্যার আমি এখন বেসিক্যালি যেটা করি হচ্ছে স্যার, আমার বাসার উপরে একজন হচ্ছে কবুতর পালন করে, তো আমার স্যার ইচ্ছা ছিল, কিন্তু স্যার আমি যেহেতু বেসিকটা জানি না, তো আমি আস্তে আস্তে তার কাছ থেকে সে যেভাবে পালন করতেছে এগুলো দেখে দেখে সেও নতুন শুরু করছে। আমি বিকালের দিকে যে তার সাথে বিভিন্ন বিষয়ে কনসাল্ট করি, এবং সেও বিভিন্ন বিষয়ে আমাকে বলে যে এটা এভাবে করতে হয়, এভাবে করতে হয়। স্যার এইটাই আসলে এভাবে দিনের সময়টা কেটে যায় আর কি স্যার, এইভাবেই আপাতত স্যার কাটছে। আর তাছাড়া আচ্ছা, স্যার কৃষি বিষয়ে বিভিন্ন ম্যাগাজিন এবং প্রতিবেদন দেখার বর্তমানে স্যার চেষ্টা করতেছি আর কি, যাতে নলেজটা পাওয়া যায়, এভাবে স্যার। আমার কিছু ব্যক্তিগত বিষয় আছে, ব্যক্তিগত বিষয় বলতে যে আপনি আমার সাথে কিছু বিষয় শেয়ার করছিলেন আমার মনে আছে, তো সেই যে ক্ষেত্রে মনে হয় যে না, আপনি আপনি সঠিক পথে আছেন। সঠিক পথে বলতে যে আমাদের প্রথম যে বিষয়টা আপনি বললেন যে আমাদের কিছু দায়বদ্ধতা আছে, শুধুমাত্র আমাদের নিজেদের জন্য না, আমাদের পরিবারের জন্য, আমাদের সোসাইটির জন্য, ওভারঅল আমাদের দেশের জন্য, সেই দায়বদ্ধতা গুলো আপনি ভালোভাবে মেনে চলছেন, এটা শুনে ভালো লাগলো। এবং ভবিষ্যৎ যে দিনগুলো আছে সেই সময়গুলোতেও আপনি মেনে চলবেন, সেই আশাবাদ রইল। ধন্যবাদ শাফিন আপনাকে। আমি এবার একটু জান ওকে আমি এবার একটু জানতে চাচ্ছি একই প্রশ্ন, যে এই যে করোনাকালীন সময়টাতে পার্থ আপনার কাছে যেতে যাচ্ছি, যে এই করোনাকালীন সময়টাতে আপনি কিভাবে সময় কাটিয়েছেন, এবং আরেকটা আরেকটা বেশি আরেকটা বেশি জিনিস জিজ্ঞাসা করতে চাচ্ছি, যে আপনি জামালপুরে ছিলেন, আপনার এই সময়টাতে আপনার এলাকা বা আপনার আশেপাশে আপনি কেমন পরিস্থিতি দেখেছেন, এবং সেটা ফেভারে ছিল, মানে কি সেটা আমাদের দেশের জন্য বা আমাদের সোসাইটির জন্য ফেভারে ছিল না ফেভারের বাইরে ছিল, একটু যদি আপনার মতামত শেয়ার করেন। পার্থ, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার প্রথমে স্যার আমি বলতে চাই যে স্যার আমাদের যে কৃষি সেক্টর স্যার, সেটাই করোনাকালীন সময় একদম স্থবির হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও স্যার আমি আমার যথেষ্ট স্যার মাস্ক এবং ব্যবহার নিয়ে, বিভিন্ন জিনিসের ব্যবহার নিয়ে আমি কয়েকটা সাইটে গিয়ে ঘুরেছি, এবং সেখানে আমাদের কয়েকটি কৃষকের সাথেও কথা বলেছি, তো তারা এই সময়টাতে স্যার তারা এই সময়টাতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, হয়তো কেউ তার কোনো ক্যাটেলের রোগ হয়েছে, তিনি হসপিটালে নিয়ে যেতে পারছেন না, কিংবা নিয়ে যাওয়ার পরে দেখতেছেন যে কোনো ডাক্তার আসেন, তো সেই ক্ষেত্রে স্যার তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। এবং বাকি যে আমাদের
প্রথম এবং দেশের মধ্যে অন্যতম যে সবচেয়ে বড় সার কারখানা যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, এটাও স্যার কিছুদিন করোনার জন্য স্যার বন্ধ ছিল, যার জন্য কৃষি সেক্টরে একটি বড় স্যার ক্ষতির আচ্ছা সম্মুখীন হয়েছে। পার্থ, আমার শুনে ভালো লাগলো যে আচ্ছা আপনি এই সময়টাতে আমরা যেটা স্বাস্থ্যবিধি বলি, স্বাস্থ্যবিধি মেনে আপনি কৃষকদের সমস্যাগুলা বা তাদের অবস্থা দেখার চেষ্টা করছেন। তা আপনি বলছিলেন যে দু একটা সমস্যা আপনি তুলে ধরার চেষ্টা করলেন, আসলে এই সমস্যাগুলা ছিল, কিন্তু আমরা আশা করি যে আস্তে আস্তে যেহেতু আমাদের সকল কর্মকাণ্ড মানে শুরু হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে, অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে, আশা করি যে এই প্রবলেম গুলা আর থাকবে না ভবিষ্যতে। ধন্যবাদ পার্থ আপনার মতামত শেয়ার করার জন্য। তো আমি এবার একটু যেতে চাচ্ছি রাফিদের কাছে। তো রাফিদ, একই প্রশ্ন যে এই যে করোনা মহামারী গেল, তো এই সময়টাতে আপনার পরিস্থিতিটা একটু ভিন্ন ছিল। আমি যতটা জানি যে পার্থ ছিল অনেকটা গ্রামের দিকে, তো আপনি বলা যায় যে মহানগরে ছিলেন, তো এই মহানগরের চিত্রটা কেমন ছিল এবং আপনি মহানগরে বা সিটিতে শহরে শহরে আপনার সময়টা কিভাবে কাটছে, আমি এটি একটু জানতে চাচ্ছি রাফিদের কাছে। রাফিদ ধন্যবাদ স্যার আপনাকে। স্যার সবার প্রথমে আমি বলবো একটা জিনিস, যে আমার অবস্থাটা হ্যাঁ আমি জানি খুব একটা ভালো না। থাক রাফি, রাফি যদি আমার মনে হয় ওটা না শেয়ার করে আপনি আপনি ইন জেনারেল বলতে পারেন। আমি বুঝতে পারছি আপনার সিচুয়েশনটা। স্যার স্যার যখন মানে এই প্যান্ডেমিকের কারণে যখন সবকিছু লকডাউনে পড়ে গেল স্যার, আমরা চাপাই থেকে যখন সবাই সবার বাসাতে চলে আসলাম, প্রথম প্রথম স্যার মানে খুব ভালো লাগছিল যে এখন আর এই 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাসটা করা লাগবে না, এখন সারাদিন শুধু ঘুমাবো আর গেম খেলবো। তো আস্তে আস্তে স্যার মানে সময়টা বোর হয়ে যাচ্ছিলাম, তো এটা কাটিয়ে উঠার স্যার কোন রকম জিনিস পাচ্ছিলাম না, যে এই কাজটা বাদ রেখে ওই কাজটা করব যাতে সময়টা একটু ভালো মতো কাটুক, কেননা একটা গেম আর কতক্ষণ মানে ধৈর্য নিয়ে খেলা যায়, গেম খেলে ভালো লাগে। তো স্যার ওই টাইমে স্যার ওই টাইমটাতে স্যার মানে আমার একটা হবি ছিল স্যার, সেটা হচ্ছে স্যার আমি বিভিন্ন ডিজাইনিং শিখবো স্যার, তো এই ফ্রি টাইমটাতে স্যার আমি ডিজাইনিং এর কাজগুলো একটু একটু খুবই ভালো একটা চর্চা করা শুরু করেছি। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে করোনার যে সময়টাতে গেল, তখন আপনি আপনার এলাকাতে আপনার বয়সী যারা আছে, আমরা যেহেতু তরুণদের কথা বলছি, আপনার বয়সী যারা ছিল তাদেরকে আপনি কিভাবে দেখেছেন, যে তারা কিভাবে সময়টা পাস করেছে এবং সেটা আপনার মধ্যে ঠিক ছিল কিনা একটু যদি আপনার মতামতটা শেয়ার করেন। স্যার আসলে এই সময়টাতে স্যার সবাই স্বাস্থ্যবিধি আসলে মেনে চলতো না, এবং বিশেষ করে আমার বয়সী যারা, তাদের একটা বিষয় আমি খেয়াল করছি, সেটা হচ্ছে তারা মানে ডোন্ট কেয়ার যে একটা কথা বলে, যে ডোন্ট কেয়ার ভাবে চলাফেরা করা, সেভাবে করে চলাফেরা করছিল, কেননা স্যার তাদের কোন রকম সেফটি মেইনটেইন ছিল না স্যার। বুঝতে পারছি, ধন্যবাদ রাফিদ, ধন্যবাদ রাফিদ, আমি বুঝতে পারছি। যাই হোক, এটা আসলে কাম্য নয়, কারণ আমি একটা কথা বলি যে সবসময় বলি, আপনাদের সাথেও মনে হয় ক্লাসে কখনো বলা হয়েছে কিনা, তো সবসময় আমি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা অনেকেই বলে থাকি যে ভালো থাকো ভালো রাখো, তো আমি অনেক সময় এটার সাথে একমত না, আমি একটু উল্টা করে বলি, আমি বলি যে ভালো রাখো ভালো থাকো। কারণ হচ্ছে আমরা নিজে ভালো থাকলেই যে আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবো তেমনটা সব সময় হয় না। তবে আমার কাছে যেটা মনে হয়, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, কেউ এর সাথে দ্বিমত পোষণ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় আমরা যদি আমার আশপাশে সবাইকে ভালো রাখতে পারি দেন আমি এমনিতেই ভালো থাকবো। যেমন আমি যদি বলি আমার পরিবারের কথা, আমি যদি আমার পরিবারের প্রত্যেকটা মেম্বারকে খুশি রাখতে পারি দেন আমি মনে করি যে আমি এমনিতেই খুশি থাকবো। বাট আমি নিজে খুশি থাকলাম আমারটা নিয়ে, কিন্তু আমার পরিবারের দিকে বা আমার আশপাশের মানুষকে আমি খেয়াল করলাম না, আমার মনে হয় না সেই ভালো থাকাটা অ্যাকচুয়ালি ভালো থাকা। সুতরাং আমরা যখন এই যে আমাদের এই অ্যাক্টিভিটিস গুলা চালাবো, আমাদের কিন্তু এখনো এই কোভিড এর পরিস্থিতিটা কিন্তু আমরা এখন ওভারকম করি নাই, আমরা বলতে পারি যে আমরা এখনো এই পরিস্থিতির মধ্যে যাচ্ছি। সুতরাং আমাদের যে করণীয়, আমাদের করণীয় এবং আপনাদের যে করণীয়, আমার মনে হয় না যে এখনো শেষ হয় নাই, দায়িত্ব এখনো শেষ হয় নাই। সামনের যে দিনগুলো আছে, আমি মনে করি আপনারা সহ আমাদের সাথে এখন যারা শুনতে পাচ্ছেন, আমরা সবাই সবাই একসাথে ভালো রাখবো এবং ভালো থাকবো, আমাদের আশপাশকে ভালো রাখবো, দেন আমরা ভালো থাকবো। তো এটা হওয়া উচিত আমাদের মানে সবার চিন্তাধারা। ধন্যবাদ রাফি, ধন্যবাদ শাফিন এবং পার্থ। তো আমরা এই মুহূর্তে কয়েকটা কমেন্ট নিয়ে আসি, কমেন্ট নিয়ে আমরা আবারও আপনাদের কাছে আসছি। আমাদের
সাথে আছেন ডক্টর জাহাঙ্গীর আলম। হ্যাঁ, জারিফ জামান, জারিফ জামানকে পরিচয় না করিয়ে দিলেই নয়। জারিফ জামান হচ্ছে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি মেডিসিনের প্রথম যে ব্যাচ ছিলাম, আমাদের ব্যাচের 18 জনের অন্যতম ছিলেন হচ্ছে জারিফ জামান। জারিফ জামান হচ্ছে টাঙ্গাইলের মানুষ এবং তিনি খুবই কি বলব খুবই শৌখিন টাইপের একজন মানুষ। এটুকুই বললাম জারিফ, আশা করি আপনি আমাদের সাথে আরেকটা পরিচয় দিই। জারিফ জামান হচ্ছেন, আমি যতটা জানি সেটা হচ্ছে যে ডায়মন্ড ডায়মন্ড এগের যে একটা ফার্ম আছেন ইয়েতে কাশিমপুরে, বিশাল বড় ফার্মের দায়িত্বে আছেন তিনি, এবং তিনি তার যে ওইখানে একটা ল্যাব আছে ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরি দায়িত্বে আছেন তিনি। তিনি নানা ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট নিয়ে খুবই বিজি, তাই তো জারিফ? ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আরেকটা বিষয় জারিফ, আপনি যেহেতু অনেক ধরনের টেস্ট করেন, অনেক ধরনের রোগ নিয়ে কথা বলেন, আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন যে এই যে এই যে শীত আসছে, এই শীত আসার এই সময়টাতে আমাদের যারা ক্ষুদ্র খামারি আছে, আপনি তো অনেক বড় খামারের ডাক্তার আমি জানি, তবে আমাদের যারা ক্ষুদ্র খামারি আছে তাদের জন্য আপনার কোনো যদি সাজেশন থাকে তাহলে একটু কমেন্ট সেকশনে জানাইলে আমরা উপকৃত হব, আমাদের সাথে যারা আছেন তারা উপকৃত হবে। আমি আরেকটা কমেন্ট নিচ্ছি, সেটা হচ্ছে মামুনুর রশিদ বুলবুল। যাই হোক, মামুনুর রশিদ বুলবুল কি বলবো, বলার কিছুই নাই ভাই, আপনি আমাদের সাথে আছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ। এবং তিনিও একজন আপকামিং ডাক্তার, তো আপনাদের কাছ থেকে এবং আমাদের যারা যে উপস্থিত আছেন যারা অতিথি তাদের কাছ থেকে, আপনারা সবাই যেহেতু আমার জুনিয়র, মানে সবাই না, আমি যাদের নিয়ে কথা বলছি আমার এখানে অনেকেই সিনিয়র আছেন হয়তো, বা আমি আমার স্ক্রিনের 3 জন এবং মামুনুর রশিদ সহ আমার এখানে যারা ছোট ভাই আছেন তাদেরকে বলার চেষ্টা করছি যে আপনারা হচ্ছেন তরুণ, আপনাদের চিন্তাধারাতেও অনেক নতুন কিছু আছে, কারণ আমরা কিছুটা হলেও এখন মানে কি বলবো পুরনো হয়ে গেছি। আর এখনকার সময়টাতে আমি মনে করি জেনারেশন গ্যাপটা খুব দ্রুত হয়। কিরকম হয়, আমার চিন্তাধারা এরকম মনে হয় যে আমরা যখন ছোটবেলায় ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি দেখতাম, সেই ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি থেকে কালার টিভিতে আসতে কিন্তু অনেক লম্বা সময় গেছে। তার মানে কি, ওই তখনকার জেনারেশন গ্যাপ গুলা অনেক দেরিতে হইতো, কিন্তু ইদানিং ভাবেন, ইদানিং কালার টিভি, এলইডি টিভি, এলসিডি টিভি, স্মার্ট টিভি অল্প দিনের মধ্যেই চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস জেনারেশন গ্যাপটা এখন খুব দ্রুত হয়। তো সুতরাং এ কারণে আমি মনে করি যে এখনকার আপনারা যারা আছেন নতুন, আপনাদের চিন্তাধারার যে তীক্ষ্ণতা সেটা আমি মনে করি আমাদের চাইতে আরো অনেক বেশি। সুতরাং আমাদের দেশকে, আমাদের দেশে কৃষি এবং প্রাণী সম্পদকে আগায় নিতে আপনাদেরকেই দরকার। তো আপনারা সব সময় অ্যাক্টিভ থাকবেন, এটা আমার সব সময়কার কি বলবো আরাধ্য বলা যায়, এর সাথে বাংলা ভালো শব্দ আমি আর পাচ্ছি না। তো আরেকটা কমেন্ট নিচ্ছি, মাহবুব হক নীরব। মাহবুব হক নীরব আছেন আমাদের সাথে। মাহবুব হক নীরব, অনেক অনেক ধন্যবাদ সাথে থেকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আর তারপর আমি আরেকটা কমেন্ট নিতে যাচ্ছি, কমেন্টটা অতি দীর্ঘ, তারপর আমি বলি ডাক্তার শেখ ফরিদ। শেখ ফরিদ, আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন, এবং আমার ব্যক্তিগত ভাবে একটু বলি, এখানে সাফিন রাফি পার্থ, সেটা হচ্ছে উনি হচ্ছেন এমন একজন ডাক্তার, তিনি কি বলবো যে ওনার সাথে আমার মাঝে মাঝে কথা হয়, ইদানিং আমিও অনেক ব্যস্ত হয়ে পড়ছি, শেখ ফরিদও অনেক ব্যস্ত হয়ে পড়ছে, কিন্তু শেখ ফরিদকে আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি, এবং ওর যে কাজের ধারা এবং কাজের প্রতি ওর যে একাগ্রতা সেটা দেখে আমার খুবই ভালো লাগে, এবং মাঝে মাঝে আমার নিজের প্রতি খারাপ লাগে যে আমি কেমন ভেটেনারিয়ান হলাম, আমি কেমন প্র্যাকটিশনার হলাম, আমি কি শিখলাম, যে আমি ফিল্ড লেভেলে কতটুকু সার্ভিস দিতে পারছি। কিন্তু শেখ ফরিদকে দেখে আমার এক মানে খুব ভালো লাগে যে এমন মানের একজন ভেটেনারিয়ান বা ডাক্তার আমাদের আছে, এবং আমার ছোট ভাই, এটা ভাবতে আরো ভালো লাগে। যাই হোক শেখ ফরিদ, আপনার কমেন্ট পড়েছে, অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো ভাই। প্রাণী সম্পদের উন্নয়নে আপনার আপনাদের মতো লোক খুব দরকার। আচ্ছা, আশা করি আপনার অর্জিত জ্ঞান আপনার ছাত্রদের মধ্যে ছড়িয়ে যাবে এবং প্রাণী সম্পদের সার্বিক কল্যাণে অবদান রাখবে। অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে, আরো শিখতে চাই, দোয়া করবেন আমাদের জন্য। পরিশেষে একটা কথা বলতে চাই, আই উইশ ইফ ওয়ার ইউর স্টুডেন্ট। শেখ ফরিদ, যাই হোক, আমি আসলে এতগুলার কোনোটার হয়তোবা প্রাপ্য না, এটা হয়তোবা আপনার একান্তই মানে নিজস্ব চিন্তা, তবে এটা ঠিক যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি, আমি কতটুকু সফলকাম হই বা হয়েছি সেটা আমি জানি না, তবে ফরিদ আমি সবসময় চেষ্টা করি, এবং
যে একটা জিনিস বললাম যে ফরিদের যে একাগ্রতা, এই একাগ্রতাটা আমি বলবো যে আপনি ধরে রাখবেন, এবং এটা যদি আপনি ধরে রাখেন, আমাদের দেশ ভালো একজন ভেটেনারিয়ান অলরেডি পাইছে, এবং ফিউচার যে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা খামারই, আপনি যে এলাকাতে যাবেন আমার মনে হয় সে এলাকায় আপনার কাছ থেকে অনেক বেশি কিছু পাবে। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ শেখ ফরিদ আমাদের সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তারপর আরো একটা কমেন্ট নিয়ে আসি, আর কমেন্ট আরেকটা কমেন্ট আসছে, অনেকগুলো কমেন্ট আছে, আমি একটা একটা করে নিয়ে আসছি। পার্থ সাহা সঞ্জয় ধন্যবাদ ডাক্তার, আপকামিং ডাক্তার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং বাকি সময়টাও থেকে বিভিন্ন ধরনের মতামত দিবেন আপনি আশা করি। তারপরে মোহাম্মদ জান শরীফ, গ্রেট প্রোগ্রাম, খুব ভালো লাগলো ভাই। ওকে জান শরীফ আমাদের সাথে থাকার জন্য, এবং আপনি তো জান শরীফ আমি যতটা জানি আপনি অলরেডি বিভিন্ন একটা সার্ভিসে ঢুকে গেছেন, এবং সার্ভিসের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা উপকৃত হব এবং আমাদের সাথে যারা আছেন তারা উপকৃত হবে। তারপর আব্দুল রহমান, ওকে আব্দুল রহমান, আব্দুল্লাহ নোমান ধন্যবাদ ছোট ভাই সাথে থাকার জন্য। তারপর হচ্ছে জারিফ জামান, জারিফ জামান আমার পরিচয় দেওয়ার জন্য লাভলি, আচ্ছা জারিফ জামান আপনি কিন্তু কি বলবো আমি জানি না আপনি কিভাবে এটা বললেন, আমরা কিন্তু জানি যে আপনি একজন কি বলবো বিজ্ঞ ভেটেনারিয়ান, অবশ্যই আপনি একজন বিজ্ঞ ভেটেনারিয়ান, এবং কি বলবো এছাড়া আমার কিছু বলার নাই, তবে আপনার জন্য আমাদের ভালোবাসা সব সময় আলামিন, আলামিন বলছেন, আলামিন বলছেন উইথ ওয়ান একর্ড ফ্রেন্ড চেক করি, আই ওয়ান্ট টু সে আই উইশ ইফ আই ওয়্যার স্টুডেন্ট, আলামিন এটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে, তবে আমার কাছে যেটা মনে হয় যে আলামিন, তারপরে শেখ ফরিদ সহ জান শরীফ, তারপরে আর অনেকে আছে এখানে নাসির, তারপরে মনিরুজ্জামান, আমিনুল, আপনারা সবাই ফিল্ডে আছেন, এবং আমার মাঝে মাঝে কেমন যেন মনে হয় যে ফিল্ডে গিয়ে আপনাদের সাথে প্র্যাকটিস করতে পারলে আমার অনেক ভালো লাগতো, অনেক কিছু শিখতে পারতাম। ধন্যবাদ আলামিন, আমিও শিখতে চাই অনেক কিছু, এবং শিখতে চলে আসবো কিন্তু আপনার এলাকায়। ওকে এবার আছে একজন মোহাম্মদ তাজিমুল ইসলাম, তাজিমুল ইসলাম সম্পর্কে কে বলবা, তাজিমুল ইসলাম বলো, পার্থকে দেখতে পাচ্ছি না, পার্থকে আছো? জি স্যার, আচ্ছা পার্থকে দেখতে পাচ্ছি না, রাফিদ, রাফিদ তাজিমুলকে কিছু বলো, স্যার তাজিমুল ইসলাম স্যার আমাদেরই কৃষি অনুষদে স্যার হ্যাঁ আমি চিনি তো, আমাদের তো এই জন্যই বললাম তুমি তোমার ফ্রেন্ড কে কিছু বলতে চাইলে, সরি তুমি আপনি আপনার ফ্রেন্ড কে কিছু বলতে চাইলে বলে ফেলুন। স্যার ও আমাদের মানে একমাত্র ফ্রেন্ড যে স্যার ওর কথা বলা শুরু হলে কখনো ওর কথা বলা শেষ হয় না, ও সবকিছুকে অনেক সুন্দর ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে এবং ব্যাখ্যাগুলো করেও ফেলে স্যার, এবং স্যার ওর ব্যাখ্যাগুলো, জি স্যার বলেন স্যার ওর ব্যাখ্যাগুলোর মধ্যে স্যার একটা জিনিস মজা লাগে, মাঝে মাঝে ও করে কি যখন ওর মাথাতে কোনো কাজ আস মানে কথাগুলো আসছে না, তখন ও মাঝে মাঝে এক কথা আরেকবার বলবে কিন্তু ওইটাকে একটু ভিন্ন ভাবে বলবে, ওই এই টেকনিকটা ভালো খাটাতে পারে স্যার। আচ্ছা তাজিমুল আমি এটা জানতাম না, তবে তাজিমুলের একটা গুণ আমার ভালো লাগে, সেটা হচ্ছে যে ও খুব অ্যানালাইজ করে, মানে হচ্ছে যে কোন একটা বিষয় বুঝতেছে না আমাকে শেয়ার করবে, স্যার এটা তো বুঝতে পারছি না আপনি যদি একটু বুঝাই দিতেন, তো এটা ভালো লাগে, কারণ হচ্ছে জানার ইচ্ছা বা আগ্রহটা যদি থাকে অনেক কিছুই করা যায়, অনেক কিছু শেখা যায়, এটা আমি বিশ্বাস করি, এবং তাজিমুল বেস্ট অফ লাক, এবং আমার সকল স্টুডেন্টই, হ্যাঁ বলো স্যার, শাফিন স্যার তাজিমুলের ব্যাপারে আমি অবশ্যই একটা জিনিস তাজিমুলকে বলতে নিয়ে বলে যাচ্ছিলাম, ফেলেন আপনি, স্যার তাজিমুলের স্যার এমনি স্যার একটা জিনিস খুবই ভালো স্যার, একটা না স্যার ওর অনেক জিনিসই অনেক ভালো, যেরকম স্যার ওই হচ্ছে ফ্রেন্ডদের খোঁজ খবর রাখতে পছন্দ করে, আর মানে খুব ইন্টারেক্টিভ, আর হচ্ছে মানে মানুষকে যদি মোটিভেট করতে হয় কাউকে, যে মোটিভেট করে পথ চলানো একটা ব্যাপার থাকে অনেক সময়, তো ওইটা অনেক সময় তাজিমুল খুব ভালোভাবে মানুষকে মোটিভেট করতে পারে, এবং মোটিভেশনাল স্পিচ গুলাও তার সুন্দর হয়, তো
তাজিমুলকে স্যার ধন্যবাদ অনেক আমাদের সাথে স্যার থাকার, আসলে তাজিমুল ওকে, থাকার জন্য তোমাকে অনেক থ্যাংক ধন্যবাদ। ইউ থ্যাংক ইউ। পার্থর কিছু বলা আছে তাজিমুলকে নিয়ে? স্যার অলরেডি স্যার আমি যেটা স্যার মানে বলতাম সেটা স্যার শাফিন বলে দিয়েছে, তো ওকে কিছু বলার নেই। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ থ্যাংক ইউ মোহাম্মদ তাজিমুল ইসলাম আমাদের সাথে থাকার জন্য। জন্য। তারপর আমরা আরেকটা কমেন্ট নিয়ে আসি, সামিনা তাসকিন মিথিলা, শাফিন পার্থ এবং রাফিদ আপনারা চিনতে পারছেন কিনা? স্যার আমাদের জি সিনিয়র স্যার, স্যার, হ্যাঁ স্যার উনি আপনাদের, হচ্ছে 13 হ্যাঁ হ্যাঁ ব্যাচের একজন 13 স্যার। ব্যাচের। তো মিথিলা বলছেন যে আসসালামু আলাইকুম স্যার, অনলাইনে আপনার সাথে ক্লাসের সুযোগ না পেলেও এই সময় উপযোগী আলোচনা থেকে অনেক কিছু জানতে পারবো আশা করি, অনেক ধন্যবাদ স্যার উদ্যোগ নেওয়ার জন্য। ধন্যবাদ মিথিলা, আপনি আমাদের সাথে আছেন এবং আপনি সাথে থাকেন। তবে আমি আজকে কি বলবো আমি জানি না, তবে আমি আজকে শুনতে চাচ্ছি শাফিন রাফি পার্থ তাদের কাছ থেকে, এবং আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, এবং মিথিলা আপনি চাইলেও আপনার মতামত দিতে পারেন এবং সাথে থাকেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন আমাদের আলোচকদের কাছ থেকে। এবং আরেকটা আরেকটা কমেন্ট নিয়ে আসি, আরেকটা কমেন্ট হচ্ছে, অনেকগুলো কমেন্ট, ওকে, রাহাবিন আদিব অরিন, পদ্মার পার্থ ভাই আপনাকে তো সেফটি মেনটেন করতে দেখি না। ওকে আচ্ছা পার্থ, আপনার কিছু বলার থাকলে বলেন, আপনাকে কিছু বলার চেষ্টা করছে উত্তরটা দিয়ে দেন। স্যার যেহেতু স্যার সবসময় স্যার আমাদের স্যার এখন বাইরে যাওয়ার স্যার উপায় নাই, তো স্যার কিছু ক্ষেত্রে স্যার দেখা যায় যে সব জিনিসের ক্ষেত্রে স্যার সেফটিটা স্যার মেনটেন করা যায় না স্যার 100%, তো সেই ক্ষেত্রে স্যার এটা হতে পারে যেটা এরিন বলছে। ওকে, আমি মনে করি এরিন যেটা বলছে বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় সেফটি মেনটেন করতে পারি না এটা বলতে বলা যাবে না, আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করবো। এবং আমি একটু বলি, আমার এখন যেটা মনে হচ্ছে যে ও এরিন আসলে কি বলতে চাচ্ছে, যে এই মুহূর্তে মাস্ক পরে পরে নেওয়া হয়নি, এটা এটা যদি বলে থাকে দেন আমি মনে করি সেটা ঠিক না, কারণ এখন পার্থ এবং আমরা প্রত্যেকে যারা যারা আছি আমরা কিন্তু যার যার রুমে এবং বাসায় একা একা আছি, দ্যাট মিনস এই মুহূর্তে কিন্তু আমার মনে হয় না মাস্ক পরাটা জরুরি। আমার আমি মনে করি যে এরিন যদি এই বিষয়টা মিন করে থাকে দেন আমার মনে হয় যে পার্থ ঠিক আছে এবং আমরা ঠিক আছি। যাই হোক এরিন আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে মতামত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা চেষ্টা করব আমাদের সব ধরনের কার্যক্রমের মধ্যে সেফটির বিষয়টা মেনটেন করার জন্য, এবং আপনাকে অনুরোধ করবো এবং আপনার আশেপাশে যারা আছে সবাইকে অনুরোধ করব আমরা যেন সেফটিটা মেনটেন করি। ধন্যবাদ এরিন সাথে থাকার জন্য। আরেকটা কমেন্ট, ডক্টর আইনুল হক সনেট, সনেট সনেট সনেটের কথা শুনি, সনেট বলছে আপনার কথা শুনে অনেক ভালো লাগলো ভাই, আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা আছে, সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন। সনেট অনেক অনেক ধন্যবাদ ডাক্তার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর আমি কি বলবো, আমার আমার বা আমাদের সময় শেষ হয়ে আসছে, অনেকটাই শেষ, এখন শেখার এবং শেখানোর দায়িত্ব কিন্তু আপনাদের, এবং সনেট সেই গুরুর দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনাদেরকে নিতে হবে, আপনারা যারা আছেন নতুন প্রজন্ম। ধন্যবাদ সনেট, ভালো লাগলো সাথে আছো এটা দেখে। তারপর শামীম রেজা, শামীম রেজা ভাই, অনলাইন ক্লাসে ডিপিএম পড়াচ্ছে আমাদের, এত ফিউচারটা ভালো হবে বলে মনে হয় না। শামীম রেজা আমি এটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না, এটা আসলে কি বলবো এটা কিন্তু জাতীয় ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং এই সিদ্ধান্ত গুলো বিভিন্ন বিষয়ে অ্যানালাইজ করে অনেক দিন ভাবনা চিন্তা করেই কিন্তু এই সিদ্ধান্ত গুলো নেওয়া হয়েছে, এবং আমার মনে হয় এটা ভালো বলেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এটা নিয়ে আসলে তারপর আমি বলি এস কে মোহাম্মদ আলী জিন্না, এস কে মোহাম্মদ আলী জিন্না আমাদের একজন সার্থক খামারি বলতে পারবো, বা খামারি না বলে আমরা বলতে পারি উদ্যোক্তা বলতে পারি, তিনি কিন্তু অনেক কিছু প্রমাণ করে দেখিয়েছেন। তো মোহাম্মদ আলী জিনা বলছে স্যার এমন একটি আয়োজন এবং প্রিয়মুখগুলোকে লাইভে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জিনা, আপনার প্রিয় মুখ গুলা আপনার সামনে আছে, তো প্রিয় মুখদের কারো কিছু বলার থাকলে বলতে পারেন। স্যার জিন্না ভাই হচ্ছে, স্যার প্রথমে স্যার এস কে মোহাম্মদ আলী জিন্না ভাই সম্পর্কে যদি কিছু বলতে হয় স্যার, প্রথমে বলবো যে সে আমাদের কৃষি অনুষদের 15তম ব্যাচের একজন শিক্ষার্থী, এবং
সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ, এবং পাশাপাশি এবং এই আমি একটু অ্যাড লকডাউনে করি, সাফিন সাফিন আমি একটু অ্যাড করি, আমার চোখে দেখা অনেক ক্রিয়েটিভ একজন মানুষ। জি স্যার, এবং স্যার আমরা যতটা চেষ্টা করছি মানে সবার থেকে আমার মনে হয় ভাইয়া অনেক বেশি মানে চেষ্টা করছে, অনেক অনেক নতুন নতুন প্রজেক্ট ইনক্লুড করছে, লাইক তার একটা মাল্টা বাগানে ইনক্লুড করছে রিসেন্টলি, সে কোয়েল এবং হচ্ছে ভবিষ্যতে ড্রাগনের জন্য একটা অ্যাটেম্প করতে যাচ্ছে, সে আমার সাথে অনেক বিষয়গুলো নিয়ে তার সাথে কথা হয়, এবং আসলে ভাইয়া যে ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো আস্তে আস্তে শুরু করতে যাচ্ছে এগুলো আসলে প্রশংসনীয়, এবং ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি মনে করি আপনারা সবাই এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এক একটা সম্পদ, এবং সেটা জিন্না তো অলরেডি করে ফেলছে, এবং আমি তো দেখে খুব ভালো লাগছে আমার যে একসাথে সে ক্লাস চালিয়ে যাচ্ছে, ক্লাসে ক্লাসে খুবই অ্যাটেন্টিভ, ক্লাসেরটাও ঠিক আছে, সাথে হচ্ছে যে তার যে অবসর সময়টা সে খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে, এবং তার পুরোটাই কিন্তু কৃষি এবং প্রাণী সম্পদ মানে রিলেটেড। এবং আমার মনে হয় আমার একদিন আমরা একদিন মোহাম্মদ আলী জিন্নার পুরো গল্প একদিন লাইভে শুনবো। মোহাম্মদ আলী জিন্না গেট রেডি, আমরা আপনার পুরো গল্পটা একদিন শুনবো আমাদের লাইভে। ওকে দিন জিন্না আমাদের সাথে থাকার জন্য। স্যার আমি কিছু অ্যাড করতে যাচ্ছিলাম। স্যার জিন্না ভাই, আমরা আসলে স্যার আমরা যে টেকনিক্যাল পড়াশোনা গুলো করছি স্যার, আমরা শুধু হাতে কলমে পড়াশোনা করছি, আর ভাই সেগুলো মানে তার ব্যক্তিগত লাইফে সেগুলোকে অ্যাপ্লাই করছে স্যার। এটা আমাদের কাছে মানে একটা মোটিভেশনের মতো, যে আমরা শুধু পড়াশোনার দিকে না থেকে এটাকে যদি অ্যাপ্লাইও করি তাহলে আমাদের অনেক লাভবান হবো আমরা। ওকে ধন্যবাদ রাফিদ, পার্থ কিছু বলবা? সরি পার্থ কিছু বলবেন? স্যার আমি রাফিদের সাথে স্যার একমত। স্যার জিন্না ভাই স্যার শুধু শুধু অ্যাপ্লাই করছেন না, তিনি স্যার প্রত্যেকটা সেক্টরে স্যার তিনি সফল আমি বলতে চাই। তো জিন্না ভাইকে অনুসরণ করতে হবে কিন্তু, তো জিন্না ভাই ঠিক আছে, শুধু দেখলে হবে না, চিন্ন ভাইকে অনুসরণ করতে হবে। ওকে ধন্যবাদ চিন্ন আমাদের সাথে থাকার জন্য। আমরা আরো আমি আরো দু একটা কমেন্ট নিয়ে আসি। মোহাম্মদ মিনহাজুল ইসলাম, মোহাম্মদ মিনহাজুল ইসলাম মেহনাজুল বলছে, আসসালামু আলাইকুম স্যার, অনেকদিন পর আপনাকে দেখে খুব ভালো লাগছে, অন্য ডিপার্টমেন্ট হওয়ার কারণে কখনো আপনার ক্লাস করার সুযোগ হয়নি, তবে লাইভ দেখে আপনার ক্লাস করার খুব ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা মিনহাজুল ইসলাম ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে ক্লাস করা না করা অন্য ডিপার্টমেন্ট নিজ ডিপার্টমেন্ট বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে আমরা সবাই বিলং করি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, আমাদের সবার পছন্দের জায়গা, প্রাণের জায়গা, আমরা এক জায়গার মানুষ, আমরা একসাথে কাজ করব, আর এক আমাদের দেশের উন্নয়নে যদি আমরা যে কোনো সেক্টর থেকে আমাদের দেশের উন্নয়নে কাজ করতে পারি। ঠিক আছে মিনহাজ, তো আমার মনে হয় না যে এখানে কোনো আমরা কোন ডিপার্টমেন্ট বিলং করি, দ্যাটস নট দ্য ফ্যাক্ট, আমাদের মনে কতটুকু ইচ্ছা আছে সেটা হচ্ছে বড় বিষয়। এবং মিনহাজুল ইসলাম সম্পর্কে আমি যতটুকু জানি যে ও অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত, এবং আমার দেখে খুব মানে কি বলবো ভালো লাগে এক দিক থেকে, যে আমি তাদের সরাসরি ক্লাস না নিলেও আমি তাদের শিক্ষক, এটা ভেবে মাঝে মাঝে ভালো লাগে যে না আমার অনেক স্টুডেন্ট আছে যারা নিজের বাইরে অন্য মানুষকে নিয়ে ভাবে, এবং এই ভাবনাটা খুব জরুরি। আমরা দিন দিন কেমন যেন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, আর এই আত্মকেন্দ্রিকতার কিছু লক্ষণও আছে, যেমন আপনারা দেখবেন যে আত্ম, তারপর হচ্ছে ধর্ষণ বা এরকম ধরনের অনেক যে নারকীয় যেগুলো আমি বলবো যে নারকীয় ঘটনা, এই ঘটনাগুলো মানুষ কখন ঘটায়, যখন তারা শুধু নিজেকে নিয়েই ভাবে। তো এই যে মিনহাজ সহ আর অনেকে আছে যারা সোশ্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত, তো আমি মনে করি এমন ধরনের অ্যাক্টিভিটিস মিনহাজুল আপনি আরো মানে ধরে রাখবেন এবং এগিয়ে যাবেন, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আরেকটা কমেন্ট নিয়ে আসি, সেটা হচ্ছে ওয়ালিদ হাসান। ওয়ালিদ হাসান, ওয়ালিদ হাসানকে আপনারা সবাই চিনেন। ওয়ালিদ হাসান সম্পর্কে আমি শুধু একটাই বলবো যে ওর ওর মুখে আমি কখনো হাসির বাইরে কিছু দেখি নাই। ওকে বকা দিলে ও হাসে, যদি ওকে আমি বকা দেই নাই কখনো মনে হয়, কিন্তু ওর মুখে হাসি সবসময় থাকে এবং ওর হাসিটা খুবই সুন্দর। ওয়ালিদ হাসান বলছে যে স্যার অনেক মিস করি আপনার ক্লাস, বড় কথা আমিও ওয়ালিদ আপনাদেরকে খুব মিস করি, মিস করি আপনার পড়ানোর স্টাইল। আচ্ছা অনেকদিন পর আপনাকে এবং আপনার অতিথিবৃন্দকে দেখে ভালো লাগলো। ওয়ালিদ আপনি আমাদের সাথে আছেন এটা জেনেও ভালো লাগলো,
এবং ওয়ালিদ হচ্ছে আমার 13 ব্যাচের স্টুডেন্ট। আমার শিক্ষক জীবনের দ্বিতীয় ব্যাচ ছিল, 12 ব্যাচের পর দ্বিতীয় ব্যাচে ছিল ওয়ালিদ ছিল। এবং আমার বিগত প্রত্যেক স্টুডেন্টকে আমি খুব মিস করি, এবং এই তো শাফিন রাফি অত পার্থ তাদের সাথে হয়তো বা কিছুদিনের মধ্যেই মানে ক্লাস নেওয়ার সম্পর্ক হয়তো বা ব্রেকআপ হবে, বাট আমি মনে করি আমাদের সম্পর্কটা চিরদিনের। ওকে আচ্ছা ওয়ালিদ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ। আমার মনে হয় এ সম্পর্কে রাফিদ কিছু বলুক। রাফিদ কমেন্টটা দেখতে পারছেন, আপনি কিছু বলেন। স্যার, ও আমার এলাকার ফ্রেন্ড, ও স্যার ইন্ডিয়াতে পড়াশোনা করে, ও ইন্ডিয়ার চণ্ডীগড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে স্যার, এয়ারপোর্ট ওকে এয়ারপোর্ট ম্যানেজমেন্ট নিয়ে। ওকে আমার ওকে থ্যাংক ইউ হ্যাম, ওকে থ্যাংক ইউ হ্যাম উইলিয়াম, আমি রাইট হ্যাম উইলিয়াম, ওকে থ্যাংক ইউ হ্যাম উইলিয়াম আমাদের সাথে থাকার জন্য। এবং আপনি যেহেতু অন্য একটা জাতি ধারায় আছেন, জাতি বলবো জাতীয়তায়, জাতীয়তা বলতে যে অন্য দেশে যেহেতু আছেন, আমাদের এনভায়রনমেন্টের সাথে ওখানে এনভায়রনমেন্টটা একটু আলাদা, সুতরাং ওখানের এনভায়রনমেন্টের সাথে আমাদের যে সিচুয়েশন এটা যদি কোনো একটা কম্পারেটিভ চিত্র আমাদের সামনে তুলে ধরতে পারেন আমরা অনেক উপকৃত হব আশা করি। ধন্যবাদ হ্যাম উইলিয়াম সাথে থাকার জন্য এবং সাথে থাকবেন আশা করি। আরেকটা কমেন্ট, দিস ইজ অলসো ফর রাফিদ মুহাইমিন। স্যার এ হচ্ছে স্যার আমার ফ্রেন্ড, এ আমার কলেজ লাইফের ফ্রেন্ড, ওর বাসা স্যার বরিশাল, আমরা একসাথে ক্যাম্বিয়ানে পড়ছি স্যার, ওর নামও রাফিদ স্যার, মানে এটা আমাদের মধ্যে সব থেকে মজার একটা বিষয় যে ওর নামও রাফিদ। ওকে আমরা রাফিদ মুহাইমিন এন্ড রাফিদ ইব্রাহিম, বোথ আর রাফিদ। থ্যাংক ইউ রাফিদ ইব্রাহিম, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। এবং একই কথা বলবো যে আপনি সাথে থাকেন, আপনি আপনার বন্ধুর কথা শুনেন আমাদের দেশ নিয়ে তার কি ভাবনা এবং আমাদের কৃষি এবং প্রাণী সম্পদ নিয়ে তার কি ভাবনা। ওকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করে আমাদের সাথে থেকে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, আমাদের যে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ কৃষিবিদ যারা আমাদের সাথে এখন যুক্ত আছেন তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। তো মাঝখানে আমি আরেকটু বলতে চাই যে আমাদের আজকের আলোচ্য বিষয় যদিও করোনা কালে তারুণ্যের করণীয়, তো এই মুহূর্তে যদি আমাদের সাথে কোনো খামারি বা কোনো যারা এনিমেল রেয়ার করেন বা ফার্ম এনিমেল হতে পারে, প্যাচ এনিমেল হতে পারে, আপনার এনিমেল সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন, আমরা আমাদের আলোচনার ফাঁকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য। আমরা আমাদের আলোচকদের কাছে যাই। এবার আমি যে বিষয়টা আপনাদের কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যতটা জানি আপনারা এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি অনুষদের বর্তমানে আপনারা দ্বিতীয় সেমিস্টারে আছেন, সরি দ্বিতীয় টার্মে আছেন, আমরা যেহেতু তিনটা টার্ম মেনটেন করি ওই হিসেবে আপনারা ফার্স্ট ইয়ারের দ্বিতীয় টার্ম মানে পার করছেন, সুতরাং এবং এটাও প্রায় শেষের দিকে। এবং আমার মনে হয় আমাদের দেশের কৃষি এবং আমাদের দেশের প্রাণী সম্পদ নিয়ে কিছুটা হলেও আপনাদের ধারণা জন্মেছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু কৃষি প্রধান দেশের নাগরিক, কৃষি সম্পর্কে আমাদের এমনিতেও ধারণা আছে। এখন আমি একটু জানতে চাইবো শুরুতেই শাফিনের কাছে যে আপনি কি মনে করেন আমাদের দেশের যে কৃষি এবং প্রাণী সম্পদের কি কি সম্ভাবনা আছে, কি কি সম্ভাবনা আছে ভবিষ্যতে আপনার দৃষ্টিতে, আপনি কি দেখেন কি কি সম্ভাবনা আছে আমাদের, যেগুলো নিয়ে আমরা যদি এগিয়ে যাই আমরা অনেক কিছু করতে পারবো আরো, আপনার চোখে কি কি সম্ভাবনা আছে আমাদের কৃষি এবং প্রাণী সম্পদ? ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার প্রথমে স্যার যেটা বলবো স্যার, যে বাংলাদেশ একটা মানে মানে কৃষি নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে এক্ষেত্রে বাংলাদেশ খুবই সম্ভাবনাময়, এবং আমরা যদি কৃষক বাংলাদেশের কৃষকদের যদি হাতে কলমে ঠিক মতো প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে স্যার তারা খুবই ভালো করে, এবং অন্যান্য দেশের মানে কৃষকদের তুলনায় ইন্টেন্সিভ আকারে তারা মানে এটা ফল দিতে পারে এবং রেজাল্টটা অনেক ভালো আসে। যেমন স্যার আমি কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখছিলাম আমাদের খুবই রিনাউন্ড একটা চ্যানেল সময় টিভিতে, যেখানে একটা কৃষি প্রতিবেদনে কৃষকরা বলছেন নিজের উদ্যোগেই যে তাতা এবছর আরো বেশি পেঁয়াজ উৎপাদন করতে চায় যাতে হচ্ছে বাইরে থেকে আমাদের আমদানি না করতে হয়,
এটার ক্ষেত্রে যদি দাম তারা কমও পায়, তারপরও বাইরে থেকে আমদানি করে দেশ না করে দেশের চাহিদা যদি মেটানো সম্ভব হয়, তাহলে তারা নিজেদেরকে ভালো মানে আরো প্রাউড ফিল করবে, এরকম একটা ব্যাপার। তো স্যার আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যারা এক্সটেনশনে আছেন, তারা যদি কৃষকদের আরেকটু সাপোর্ট দিয়ে যান, তাহলে কৃষকরা এই যে আমাদের মানে ফুডের বিষয়টাতে অনেক ঘাটতি কমে যাবে। এবং স্যার বাংলাদেশে স্যার কিন্তু প্রতিনিয়ত আস্তে আস্তে ল্যান্ডের সংখ্যা একটু একটু কমতে কমতে আছে, মানে চাষযোগ্য ল্যান্ডের সংখ্যা। তো আমাদের এখন আসলে চিন্তা করা উচিত কিভাবে কম জমিতে আমরা বেশি ফসল উৎপাদন করতে পারবো, মানে নতুন কিছু হাইব্রিড জাতীয় মানে আমাদের ধান কিংবা আরো কিছু হাইব্রিড জাতীয় ফলন, যেরকম শীতকালীন সবজি হতে পারে, তো এইগুলো আরো ইনক্লুড করা দরকার। আর স্যার লাইফ স্টক এর ক্ষেত্রে বলতে চাইলে আমি বলবো যে লাইফ স্টকে এখন মিটের চাহিদা আমরা মোটামুটি ভারতীয়, যেহেতু স্যার আমি যশোরে থাকি, বর্ডার যশোরে আমার হোম টাউন, বর্ডার এরিয়া থেকে যদি স্যার আমি দেখি, ওই ভিউ থেকে স্যার বলতে গেলে এখন কিন্তু স্যার গরু যে ওই দেশ থেকে আসে আসে স্যার, এটা একবারে আসে না এরকম বললে ভুল হবে, তবে এটার পরিমাণটাও আস্তে আস্তে কমতেছে, কারণ আমরা কিন্তু স্যার লাইভ স্টকে মানে কুরবানিতে যে গরুর একটা ডিমান্ড থাকে, এটা কিন্তু স্যার আস্তে আস্তে আমরা দেশীয় গরু দিয়েই মেটানোর একটা ব্যবস্থা আস্তে আস্তে করে ফেলতেছি। তো স্যার আমার এখানে ইয়েটা হবে যে আমাদের ডেইরি প্রোডাক্ট গুলোতেও যেন আমরা এই জিনিসটা আনতে পারি, যে মানে এক প্রথমত সেফলি মানুষকে ডেইরি প্রোডাক্ট গুলো হ্যান্ড ওভার করা, এবং কৃষক রিসেন্টলি স্যার কোভিড এর জন্য অনেক দুধ নষ্ট হয়েছে স্যার, এই যে কৃষকরা বিক্রি করতে পারে নাই, তো এখনো ডেইরি ফার্মাররা ঢুকতেছে। তো স্যার এক্সটেনশনে যারা আছেন মানে লাইভ স্টকে, তারা যদি এই বিষয়গুলো আর একটু দেখেন এবং তাদেরকে যদি একটু হাতে হাতে সাহায্য গুলো দেওয়া যায় এবং বোঝায় বলা যায় কিভাবে তারা উন্নয়ন করবে, তাহলে স্যার অনেক মানে এখান থেকে সফলতা আনা সম্ভব। এবং যারা নতুন খামারি আছে তাদেরকে যদি একটু দেখায় দেওয়া হয় যে কিভাবে আসলে স্টার্টিং করলে ভালোভাবে হবে, কি কি ভ্যাকসিনেশন প্রয়োজন, এইগুলো যদি স্যার ম্যাক্সিমাম ক্ষেত্রে ভ্যাকসিনেশনে আমাদের দেশে খুবই একটা সমস্যা দেখা যায় যে তারা অনেক সময় অনেকে কেয়ারফুল না, এই জন্য ফার্মিং করতে হবে তাই নামছে, বাট ভ্যাকসিনেশন যে করতে হবে এটার প্রতি কেয়ারফুলনেসটা খুবই কম। তো এইগুলা বিষয়ে যদি স্যার একটু কেয়ারফুল হতে পারে, এবং আরেকটা বিষয় স্যার ইনক্লুড করব, আমাদের দেশে কৃষকদেরও একটা মানে খারাপ দিক আছে, তারা এক্সটেনশন অফিসার কিংবা মানে কৃষি অফিসার যেতে চান না, মানে তারা যে যে শিখবেন এটা করতে চান না। এই জন্য স্যার কৃষি অফিসারদের একটু উদ্যোগ নিয়ে যদি তারা যদি এক্ষেত্রে ফিল্ড পর্যায়ে যেতে পারে, তাহলে স্যার আমি আশা করি যে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ এক সময় খাদ্য এবং লাইফ স্টক পোল্ট্রি সব ক্ষেত্রেই উন্নয়নের মুখ দেখবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ, ধন্যবাদ শাফিন, আপনি এতটা ভাবেন আমাদের কৃষি এবং প্রাণী সম্পদ নিয়ে, শুনে ভালো লাগলো, এবং আপনাদের চিন্তাধারার এমন তীক্ষ্ণতায় আমাদের ভবিষ্যৎ যে কৃষি এবং প্রাণী সম্পদ নিয়ে আমরা যে মানে ভাবনা ভাবি, যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা পূরণ আপনাদের হাতেই হবে আমি আশা করি। তো এখানে আপনি একটা জিনিস উল্লেখ করতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে যে এই করোনাকালীন সময়ে আমাদের বিশেষ করে প্রাণী সম্পদের, আমরা যদি ডেইরি বলি বা পোল্ট্রি সেক্টর বলি, এখানে একটা বিপুল ক্ষতি সম্মুখীন হয়েছে আমাদের কৃষকরা। তো এই সম্পর্কে আমার মনে হয় যে আমরা একটু রাফিদের কাছে শুনতে পারবো, কারণ রাফিদ আমি যতটা জানি এ বিষয়টা নিয়ে স্টাডি করেছেন আমি যতটা জানি। তো রাফিদ, আপনি যদি একটু শেয়ার করতেন আপনি যতটুকু জানেন এই করোনাকালীন সময় আমাদের আসলে লাইভ স্টক সেক্টরে কেমন ধরনের সমস্যা এবং ক্ষতি আমাদের কৃষকরা সম্মুখীন হয়েছেন, আপনি যদি একটু। ধন্যবাদ, ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কিছু বলার জন্য। স্যার এই করোনাকালীন সময়ে স্যার আমাদের দেশের যে কৃষকরা, কৃষকরা সব থেকে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে এটা আমি মনে করি, কেননা তারা ঠিকভাবে কোনো কিছু ট্রান্সপোর্ট করতে পারছিল না, তাদের কোনো মানে প্রয়োজনীয় জিনিসপাতি সেগুলো তারা মানে ব্যবস্থা করতে পারছিল না, তাদের প্রয়োজনীয় সার। কিছুক্ষণ আগে সাফিন অথবা পার্থ কেউ একজন বলছিল যে সরি পার্থ বলছিল যে তাদের ওখানকার সব থেকে বড় সার কারখানা যেটা সেটা বন্ধ হয়ে গেছে। স্যার এরকম সব জায়গাকার সার কারখানা গুলো বন্ধ হয়ে গেছে, যার জন্য আমরা কোনো রকম সারের পর্যাপ্ত ব্যবস্থা করতে পারছিলাম না, এটার কারণে ঠিকমতো সার প্রয়োগের অভাবে তারা ঠিকমতো তাদের মানে কৃষি কাজটা সম্পন্ন করতে পারে নাই। এবং স্যার
আমাদের দেশের মধ্যে সব থেকে বেশি গরু গরু এবং গবাদি পশু বিক্রি হয় স্যার এই ঈদের সময়, ঈদুল আজহার সময়। স্যার এই সময়টাতে আমাদের যে মানে গরুর বিক্রিটা সেটা স্যার ট্রান্সপোর্ট প্রবলেমের কারণে আমরা কিন্তু গরুটাকে পাঠাতে পারি না স্যার। ঈদের সময়? হ্যাঁ রাফিদ, আমি আপনার সাথে একটু যোগ যেমন করি। হ্যাঁ সবাই তো আর স্যার ঢাকাতে মানে তাদের এই হ্যাঁ ব্যবস্থা ঈদের সময় কিন্তু এই প্রবলেমটা আমাদের হয়েছিল, যে আমাদের কৃষকরা কিন্তু কোরবানির ঈদকে কেন্দ্র করে বিফ ফ্যাটেনিং প্রোগ্রাম কিন্তু ঠিকই করেছেন, অনেক মাংসের জন্য তারা গরু লালন পালন করেছেন, কিন্তু ঈদের আগে এই যানবাহন বা যাতায়াত ব্যবস্থার জন্য কিন্তু তারা ভালোই সমস্যায় ভুগেছিলেন, যদিও শেষ পর্যন্ত অনেকে হয়তো বা বাজার ধরেছেন বা বিক্রি করেছেন, কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ করেছিল। ওকে রাফিদ, আপনি কন্টিনিউ করুন। স্যার এই গরু, হ্যাঁ আপনি যে শেষ বললেন যে এরকম গরু অনেকে তাদের প্রয়োজন মতো মানে পদক্ষেপ নিয়ে তাদের জীবনে ঝুঁকি রেখে তারা তাদের গরুটাকে সেল করতে পেরেছিলেন, কিন্তু স্যার সব থেকে খারাপ অবস্থা হয়েছিল স্যার যখন চামড়া বিক্রয়ের বিষয়টা। আমাদের দেশে স্যার এই চামড়ার সব থেকে ভালো একটা মানে আমদানি রপ্তানির বিষয়টা আসে এই কুরবানির সময়টাতে স্যার, কিন্তু আমাদের এই সময়টাতে এই করোনাকালীন সময়টাতে স্যার চামড়াটা পুরোপুরি তাদের ওয়েস্টেজ গেছে, কেননা কোন রকম ক্রেতা ছিল না, সব রকমের ট্যানারি ট্যানারি যে শিল্পর যে কারখানাগুলো সবগুলো স্যার বন্ধ ছিল, যার জন্য স্যার এই চামড়াটাও স্যার তারা মানে সেল করতে পারেনি। এবং আমি অনেক জায়গায় দেখছি স্যার যে তারা চামড়া সেল করতে না পারার কারণে চামড়াগুলোকে পুড়ে ফেলছে, অথবা স্যার মাটি খুঁড়ে সেখানে মানে গর্ত করে সেগুলোকে পুঁতে ফেলছে। স্যার এটা স্যার অনেক বড় একটা লস আমি মনে করি স্যার আমাদের জন্য। ওকে, এই এই প্রবলেম গুলো আমাদের কৃষকরা ফেস করছে, এবং আমরা যেহেতু আস্তে আস্তে স্বাস্থ্যবিধি মেনে আস্তে আস্তে আমরা স্বাভাবিক হচ্ছি, এবং এই সমস্যাগুলো আস্তে আস্তে আরো রিকভার করবে। এবং এক্ষেত্রে সাফিন কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে এখানে আমাদের কৃষি ক্ষেত্রে প্রাণী সম্পদ ক্ষেত্রে যারা দায়িত্বে আছেন তারা আরো যদি নজর দেন, তারা অবশ্যই কাজ করছেন, এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সমস্যাগুলো ওভারকাম করে আসব। তো আমি একই প্রশ্ন নিয়ে একটু যেতে চাই পার্থর কাছে। পার্থর কাছে আমি একই প্রশ্ন জিজ্ঞেস করব যে আপনার চোখে আমাদের দেশে কৃষি এবং প্রাণী সম্পদের সম্ভাবনা কি কি, বা আপনি কি কি স্বপ্ন দেখেন আমাদের দেশে কৃষি এবং প্রাণী সম্পদ নিয়ে? কৃষি এবং প্রাণী সম্পদ নিয়ে ধন্যবাদ স্যার আপনাকে। স্যার যেহেতু বাংলাদেশ স্যার প্রধানত একটি কৃষি নির্ভর দেশ, তো সেই ক্ষেত্রে স্যার আমরা কৃষিটাকে স্যার মেইন থিম হিসেবে স্যার নিতেই পারি, কারণ স্যার আমাদের প্রচুর সোর্স আছে স্যার আমাদের দেশে স্যার অনেক ধরনের স্যার আমরা বর্তমানে ফ্যাসিলিটি পাচ্ছি, যেমন আমাদের প্রধানমন্ত্রী স্যার উনি বাজেট পেশ করছেন, তিনি তখন কৃষির প্রতি একটি গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে তিনি সেখানে বিপুল পরিমাণ অর্থ কিন্তু দিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু শুরু থেকেই আমাদের শুরু থেকেই কিন্তু কৃষকের কৃষকের কোথায় ভালো হবে কি না হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু তিনি খুবই কনসার্ন কনসার্ন এবং হ্যাঁ আপনি পার্থ আপনি বলেন স্যার সেই ক্ষেত্রে স্যার আমরা যদি স্যার মাঠ পর্যায়ে স্যার প্রত্যেকটা কৃষককে যদি স্যার হাতে কলমে শিক্ষা দিতে পারি, বা স্যার যেহেতু আমাদের কৃষকরা স্যার মানে প্রচুর অভিজ্ঞ, কিন্তু স্যার কিছু ক্ষেত্রে স্যার তাদের জ্ঞানটা সীমিত, তো সেই ক্ষেত্রে বিশেষ করে পার্থ আমি আপনার সাথে একটু করি, বিশেষ করে সেটা হচ্ছে যে আমাদের দেশে যে নতুন নতুন টেকনোলজি আসছে, নতুন নতুন টেকনোলজি গুলোর সাথে তারা অতটা অভ্যস্ত না, সেই ক্ষেত্রে কিন্তু মনে হয় যে এই ক্ষেত্রে তাদের ট্রেনিং বলেন হাতে কলমে শিক্ষা বলেন যেটাই বলেন না কেন পরামর্শ বলেন এটা কিন্তু তাদের দরকার দেওয়া উচিত। জি স্যার, স্যার আমরা যদি স্যার প্রত্যেকটা কৃষককে মানে গ্রাম পর্যায়ে বা মাঠ পর্যায়ে গিয়ে যদি স্যার তাদেরকে এই মানে সুযোগটা করে দিতে পারি, তাহলে স্যার আমাদের কৃষিটা স্যার অন্যান্য উন্নত দেশের মতোই স্যার একটা ভালো অবস্থানে যাবে স্যার আমি মনে করি। ওকে ধন্যবাদ পার্থ, ভালো লাগলো আপনাদের আপনাদের চোখে দেখা নতুন যে বাংলাদেশের স্বপ্ন শুনে। তো আমরা তো এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবই, তবে স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সকল ধরনের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বাধা থাকে, তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু বাধা আছে বা আমাদের বাধা সম্মুখীন করতে হয় বা হবে, এটাই স্বাভাবিক প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। তো সেই বাধা বা সমস্যা নিয়ে কথা বলার আগে আমরা একটু কমেন্ট নিয়ে আসি, এই কমেন্টটা সম্ভবত আমরা পার্থর কাছে যাবে। পার্থ, সেটা হচ্ছে যে রাহাবিন আদিব এরিন, সে বলছে যে কোভিডে আমরা কিভাবে নিজে চলার মতো ব্যবস্থা করব,
পার্থ, আমার মনে হয় সে কি বলতে চাচ্ছে, তিনি বলতে চাচ্ছেন মনে হয় যে আমরা করোনা কালীন সময়ে কর্মসংস্থানের বিষয়টা বুঝাইতে চাচ্ছেন সেটি কি? জি স্যার। স্যার কেউ যদি স্যার এই সময়টাতে স্যার কাজে লাগাতে চায়, তাহলে স্যার সে যদি কিভাবে ছোট পরিসরে, হ্যাঁ ছোট পরিসরে যদি করতে চায়, তাহলে স্যার দু একটা ক্যাটে বা লালন পালন করতে পারে, বা অনেক সময় দেখা যায় যে স্যার আমাদের বাসা বাড়িতে অনেক খাবারই স্যার নষ্ট হয়ে যায়, বা আমরা নষ্ট করি বা ফেলে দিই। তো সেই ক্ষেত্রে স্যার আমরা যদি স্যার দু একটা ক্যাটেল পালন করি, সেই ক্ষেত্রে স্যার আমাদের মানে নিজের কিছুটা কর্মসংস্থানও হবে, এবং আমরা দরকারে সেটা বিক্রি করে আমাদের কিছু স্যার চাহিদাও মেটাতে পারবো। এরিন, আপনি মনে হয় কিছুটা হলে উত্তর পাইছেন। আমি একই প্রশ্নের উত্তর একটু সাফিনের কাছে শুনতে চাচ্ছি, যে আমাদের একজন মাননীয় দর্শক, তিনি শুনতে চাচ্ছেন যে এই কোভিড এর সময়টা নিজের মতো চলার মতো কি ব্যবস্থা তিনি নিতে পারেন। আপনার যদি কোনো মতামত থাকে সাফিন, আপনি একটু বলতে পারেন। প্রথমে এরিনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থেকে এবং কমেন্ট করার জন্য। স্যার, আমি পার্থ তো লাইভস্টক এর ব্যাপারে বললো, তো আমি একটু আমাদের মানে কৃষির ইয়েতে ব্যাপারে বলি। অবশ্যই আমাদের অবশ্যই বাসার চারপাশে কিন্তু মোটামুটি পতিত জমি অনেক থাকে, তো আমরা যদি সেইগুলো জমিতে ছোটখাটো যেরকম অর্চার্ড না করা সম্ভব হোক, মানে বাগান না করা সম্ভব হোক, আমরা যদি দুইটা আমের গাছ কিংবা পেয়ারা গাছ লাগাই, এখন আপনি হয়তো ফল পাচ্ছেন না কারেন্টলি, বাট কিছুদিন পরে যখন সিজন আসতে শুরু করবে, দু এক মৌসুম পরে আপনি খুব ভালো ফল পাবেন। এছাড়াও আপনি, আমি যেটা পরামর্শ দিব, আপনি যদি এরকম কিছু করতেই চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখন ভেজিটেবল আমি করতে পারেন, সেটা, এটা আমি খুবই সেটাই বলতে ফলপ্রসূ হবে। চাচ্ছিলাম সাফিন, আপনার সাথে যোগ করতে চাচ্ছিলাম। শীত আসন্ন, এই শীতে আমরা যারা বাঙালি আমরা সবজিটাকে খুব বেশি প্রিফার করি, এবং এই শীতের সবজি আমার মনে হয় যে খুব ভালো একটা আয়ের মাধ্যম হতে পারে। হ্যাঁ অ্যারিন, আপনি এটা ট্রাই করতে পারেন। সাফিন আপনি কন্টিনিউ করুন। এই এই ছোটখাটো উদ্যোগ গুলো নিলে আপনি, এছাড়া পাশাপাশি লাইফ স্টক যদি করেন, লাইফ স্টক এর থেকে যেগুলো হচ্ছে মানে কাউডাং পাবেন, সেগুলো মানে অর্গানিক ফার্টিলাইজার হিসেবে ইউজ করলে মোটামুটি আপনার মূলধন, এক্সট্রা মূলধন এক্সটেন্ড করা লাগবে না, ওইগুলো দিয়েই আপনি মোটামুটি আপনার একটা ছোট একটি বাড়ি একটি খামার, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলে গেছেন, সেরকমই একটা প্রকল্প নিজেই করে ফেলতে পারবেন। ওকে, জি ধন্যবাদ ধন্যবাদ। শাফিন। এখানে রাফিদের কিছু বলার থাকলে রাফিদ পরামর্শ দিতে পারেন, নিউ আইডিয়াস। স্যার আমার পরামর্শ, যেহেতু স্যার পার্থ ফার্স্টে লাইফ স্টকের ব্যাপারে কিছু বলে দিলেন আর শাফিনও এগ্রিকালচারের ব্যাপারে কিছু বলে দিলেন, আমি দুইটাকে মিক্স করে একটা কিছু বলার চেষ্টা করি। স্যার ওকে, আমরা অবশ্যই বলেন। সর্বপ্রথম সর্বপ্রথম স্যার আমরা যদি, আমাদের বিষয়টা হলো আমরা সব থেকে কম খরচে আমরা একটা ছাগল কিনতে পারি, যেটা আমাদের দেশের মধ্যে সব থেকে মানে লাভজনক হবে। একটা যদি ব্ল্যাক বেঙ্গল ব্রিডের একটা আমরা ছাগল কিনতে পারি, সেই ছাগলটা কিনে আমরা যদি সেটা দিয়ে আয় করা শুরু করি, এবং সেই ছাগলের ওয়েস্টেজ যেটা মানে ডেফিকেশন দিয়ে যদি আমরা সেটাকে জৈব সার হিসাবে ব্যবহার করি, তাহলে স্যার সেটা আমরা মানে আমাদের এগ্রিকালচারে ব্যবহার করতে পারবো। স্যার তার মানে আমাদের আমাদের এখানে একটা কাজ থেকে শুরু করে পরপর দুইটা কাজ হয়ে যাচ্ছে, লাইফ স্টক থেকে শুরু করে আমরা এগ্রিকালচারেও বেনিফিট পাচ্ছি। ওকে, ধন্যবাদ রাফিদ। এরিন, এমন একটা কি বলবো যে সময় উপযোগী কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি যদি একটু সামারাইজ করে বলি, সেটা হচ্ছে যে আমাদের এই করোনাকালীন সময়ে, আমি ওই দিন একটা মনে হয় রিপোর্ট দেখছিলাম, কোন একটা গবেষণা রিপোর্ট, সেই গবেষণা রিপোর্টে তারা বলার চেষ্টা করতেছেন যে এই করোনাকালীন সময়ে আমাদের যারা ছাত্রছাত্রী, যারা ক্লাসের বাইরে আছেন, যারা নিজেদের বাসায় আছেন, তারা কিন্তু মানসিক যে অবসাদ বলি, বিষণ্ণতা বলি, এটাই প্রচন্ড আকার মানে প্রচন্ড রকমে ভুগছেন। যদিও আমরা বলি যে আমরা আমাদের যে প্রযুক্তির উপর অনেক নির্ভর, কিন্তু আপনি সারাদিন ইউটিউব আর কত দেখবেন, ফেসবুক আর কত দেখবেন, গেমস আর কত খেলবেন, যেমন রাফিদ বলছিলেন, একটা সময় কিন্তু বিরক্তি ভাব চলে আসে। তো এখান থেকে কিন্তু এই অবসাদটা আসতে পারে। এই যে অবসাদটা দূর করা, তার সাথে আপনি যদি এই করোনাকালীন সময়ে, অনেকে স্টুডেন্ট ছিল যারা হলে থাকলে, ইউনিভার্সিটিতে হলে থাকলে বা মেসে থাকলে টিউশন করত, টিউশন করে তার হাত খরচটা জোগাড় করত, সেই ছেলেটা বা সেই মেয়েটা কিন্তু এখন টিউশনও করতে পারছে না। তার মানে কি, তার হাত খরচের মানে যে বিষয়টা আসতেছে সেটাও কিন্তু সে কি করতে পারতেছে না, কালেক্ট করতে পারছে না। তো এই সময় যে দুটা সমস্যার সমাধান কিন্তু একটা বিষয়ে চলে আসে, সেটা হচ্ছে
আমরা যদি আমাদের লাইভ স্টকটাকে বা আমাদের এগ্রিকালচারটাকে যদি অ্যাপ্লাই করার চেষ্টা করি, যেমন রাফি তারপর পার্থ যেটা বললো যে আমরা যদি এনিমেল লালন পালন করি, আমাদের লাইভ স্টক ক্যাটেল হতে পারে, কারো যদি ক্যাপিটাল বেশি থাকে সে ক্যাটেল লালন পালন করতে পারে, কারো যদি ক্যাপিটাল কম থাকে সেক্ষেত্রে আপনি ছাগল বলতে পারেন, দুইটা হাঁস বা মুরগি পালতে পারেন। তো এই যে লালন পালন করলে আপনার একদিক থেকে আপনি রিটার্ন পাচ্ছেন, যেটা আপনার আর্থিক যে সমস্যাটা সেটা সমাধান করছে, আরেক দিক থেকে আপনি আপনার দিনের একটা বড় সময় যদি আপনি আপনার ছাগলটার পরিচর্যা বা হাঁস মুরগি গুলার পরিচর্যায় থাকেন, আপনার দেখবেন যে আপনার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। অনুরূপ ভাবে আমি যদি সাফিনের কথাটা নিয়ে আসি, যে আপনি যদি সবজি চাষ করেন বা গাছ করেন, দেখবেন যে মানুষ যে ছাদে গাছ লাগায় বা বারান্দায় গাছ রাখে, গাছ কিন্তু মানুষের মানুষের রিক্রিয়েশনের একটা সুন্দর মাধ্যম। আপনার মন খারাপ, আপনি গাছের কাছে গিয়ে একটু তাকায় থাকেন, গাছের পাতাগুলো দেখেন, ফুলগুলো দেখেন, একটু পানি দেন, দেখবেন আপনার কিন্তু মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করবে। তার মানে এবং এই গাছগুলো আপনি যে শীত আসছে, শীত থেকে শীতে আপনি এই সবজিগুলো বিক্রি করে কিন্তু টাকাও পাবেন। সুতরাং এই দুটা বিষয় থেকে করোনাকালীন সময়ে আমাদের মানসিক অবসাদ এবং আর্থিক যে সমস্যা, এই দুটা থেকেই কিন্তু আমরা রেহাই পেতে পারি আমাদের কৃষি এবং প্রাণী সম্পদের কল্যাণে। তো আপনারা আপনাদের নিজেদের ভালোর জন্য, আমাদের দেশের ভালোর জন্য আপনারা উদ্যোগ নিতেই পারেন। ধন্যবাদ এরিন আপনার কমেন্টের জন্য। আমরা আরেকটা কমেন্ট নিয়ে আসি, কৃষিবিদ মুহাদ্দেস হোসেন মিশুক। মিশুক ভাইয়া, আপনি আমাদের সাথে যুক্ত আছেন দেখে খুব ভালো লাগলো, এবং আপনি আমাদেরকে যে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন সেটা পেয়ে আমরা নিজেরও অনেক বেশি আনন্দিত। মিশুক, আশা করি আপনি আমাদের সাথে থাকবেন, এবং আপনার যদি কোনো সুচিন্তিত মতামত থাকে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং আমি যতটা জানি মিশুকের বাসা রাজশাহী ডিভিশনে, কিন্তু এক্সাক্ট কোথায় আমি জানি না মিশুক, সরি, আসলে আপনার বাসাটা কোথায় আমার জানেন। আর আমার অতিথিদের উদ্দেশ্যে যদি বলি যে কৃষিবিদ মুহাদ্দেস হোসেন মিশুক আমার মানে আমি যখন বঙ্গবন্ধুতে পড়তাম সেই ইউনিভার্সিটির আমার এক ছোট ভাই, একজন কৃষিবিদ। ধন্যবাদ মিশুক আমাদের সাথে থাকার জন্য। আমরা আরেকটা কমেন্ট নিয়ে আসি, সেটা হচ্ছে মোহাম্মদ মামুনুর রশিদ। মামুনুর রশিদ, মামুনুর রশিদ কি বলছে এবং তাকে কি বলা যায়? পার্থ বলো, সরি পার্থ, আপনি মামুনুর রশিদকে কিছু বললে বলেন। ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ মামুনুর রশিদকে। স্যার মামুনুর রশিদ স্যার আমাদেরই ব্যাচমেট। হ্যাঁ, আমি মামুনুর রশিদকে চিনেছি। হ্যাঁ, আমি মামুন স্যার স্যার আমাদের মধ্যে স্যার ও একজন যে স্যার প্র্যাকটিক্যালি স্যার আমাদের স্যার যে আমরা কাজগুলো করে থাকি, বা আমরা ভার্সিটিতে স্যার যে ল্যাবে বা থিওরি ক্লাসে যে কাজগুলো করে থাকি স্যার, ও সেটা স্যার ডিরেক্টলি স্যার অ্যাপ্লাই করে স্যার দেখে, কিংবা স্যার গিয়ে স্যার পর্যবেক্ষণ করার চেষ্টা করে। তো স্যার ওর স্যার এই গুণটা স্যার অনেক ভালো। ওকে মামুনুর রশিদ, আমি কিন্তু এটা জানতাম না, শুনে খুবই ভালো লাগলো। আমি যদি ভুল না করি মামুনুর রশিদের বাসা হচ্ছে পাবনায়। স্যার আমি কিছু কি অ্যাড করব স্যার? হ্যাঁ অবশ্যই সাফিন, আপনি বলেন। ধন্যবাদ স্যার। স্যার মামুনুর রশিদ সম্পর্কে কিছু অনেক কিছু বলার আছে, তার মধ্যে কিছু না বললেই নয়, এগুলো একটু স্যার অ্যাড করি, অনেকে অনেক কিছু হয়তো জানে না। স্যার কমার্শিয়ালি লেয়ার ফার্মিং কিন্তু মানে যেটা আমাদের মধ্যে যদি আমি বলি যে কমার্শিয়ালি কেউ কিছু করতেছে, তো গত বেশ কয়েক বছর ধরে মামুনুর রশিদ কিন্তু স্যার কমার্শিয়ালি লেয়ার ফার্মিং করতেছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর। আমি কিন্তু এটা জানতাম না মামুনুর রশিদ, এটা কিন্তু আপনার বড় একটা অপরাধ, আপনি আমার সাথে শেয়ার করেন নাই, অথবা শেয়ার করে থাকলেও আমার হয়তো বা ওইভাবে মনে নাই। স্যার সে কমার্শিয়ালি করে, এবং এই জন্য স্যার লেয়ার ফার্মিং সম্পর্কে তার একটু বিস্তর ধারণা আছে, এবং এছাড়াও সে আমাদের 16তম ব্যাচের কৃষি অনুষদেরই একজন ছাত্র, এবং আরেকটা বড় পরিচয় যদি তার দিতে হয়, এবং সে আমার রুমমেটও। তো এবং তার বাসা হচ্ছে স্যার পাবনা জেলার চাঁদমোহরে। হ্যাঁ পাবনা, এটুকু আমার মামুনুর রশিদের মনে আছে। যাই হোক মামুনুর রশিদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার আরো ভালো লাগবে বা আমরা আরো বেশি কি বলবো যে প্রীত হব আপনি যদি আপনার খামারের বর্তমান মুরগির সংখ্যা এবং বর্তমানে আপনার খামার কেমন চলছে এটা যদি একটু কমেন্ট করে জানান, আমরা অনেক বেশি খুশি হব। ধন্যবাদ মামুনুর রশিদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো আমি এ পর্যায়ে আবারও আরেকবার বলবো, আমাদের সাথে এখন যারা যুক্ত আছেন লাইভে,
আপনাদের নিজেদের যে কোনো মতামত আপনি কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনাদের যদি কি বলবো যে গবাদি প্রাণী এবং পোষা প্রাণী নিয়ে যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো আমরা আরেকটু কথা শুনে আসি, আমাদের তারুণ্যের কথা শুনে আসি। সেটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আমরা এতক্ষণ সম্ভাবনার কথা বললাম, এই সম্ভাবনা গুলাকে আমাদের জয় করতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। কোনো কাজ ছাড়া, কোনো ধরনের কোনো পরিশ্রম এবং কাজ ছাড়া কোনো ধরনের জয় বা কোনো সম্ভাবনাকে সম্ভব করা যায় না। তো এই সম্ভাবনা গুলাকে সম্ভব করতে হলে আমাদের কি কি ধরনের সমস্যা আমরা ইদানিং আমাদের মাঠ পর্যায়ে দেখি, যে সমস্যাগুলা আমাদের সমাধান ইমিডিয়েটলি করা উচিত, এমন ধরনের কি কি সমস্যা আপনাদের চোখে পড়ে? আমি প্রথমে রাফিদের কাছে একটু শুনবো যে আমাদের দেশে কৃষি এবং প্রাণী সম্পদে কি কি সমস্যা আপনি দেখেন, যে সমস্যাগুলা আপনার কাছে মনে হয় যে আমাদের আশু এগুলার একটা সমাধান নিয়ে আসা উচিত। রাফিদ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার সর্বপ্রথম আমি একটা জিনিসই বলতে চাবো স্যার, স্যার আমাদের দেশে সবকিছু সম্ভব হচ্ছে, কিন্তু শুধুমাত্র একটা জিনিসের অভাব, যেটা হলো স্যার অভিজ্ঞ কৃষক। স্যার আমাদের এখানে অভিজ্ঞ কৃষক নাই, মানে বর্তমানে বর্তমানে স্যার অনেক অভিজ্ঞ কৃষক আস্তে আস্তে, মানে যারা শিক্ষিত তারা আস্তে আস্তে আমাদের কৃষিতে যুক্ত হচ্ছেন, তার জন্য স্যার কৃষিটা আমাদের জন্য আস্তে আস্তে উন্নত হচ্ছে। কিন্তু স্যার মানে এখনো পুরোপুরি ভাবে উন্নত হয় নাই, কেননা স্যার ওইভাবে করে সবাই আসলে কৃষিটাতে ইনভলভ হচ্ছেন না। যখন স্যার রাফিদ, এই আমি জিনিসটা স্যার রাফিদ 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 আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে অভিজ্ঞ কৃষক। এখন আমি যদি বলি একজন ভালো ছাত্র পাইতে চাইলে একজন ভালো শিক্ষক দিতে হবে সেই ছাত্রকে, ঠিক আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে কৃষক আমরা অভিজ্ঞ এবং ভালো কৃষক কখন পাবো? যখন আমরা সেই কৃষককে বিভিন্ন ধরনের ট্রেনিং, বিভিন্ন ধরনের টেকনোলজি এই সম্পর্কে তাকে অবগত করে তাকে প্রশিক্ষণ বা শিক্ষা দিয়ে, তবেই কিন্তু আমরা তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি। তো এই ক্ষেত্রে মানে ভূমিকাটা কাদের পালন করতে হবে? অবশ্যই আমরা যারা বিশ্ববিদ্যালয়ে আছি, আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে, প্রাণী সম্পদ বিষয়ে আমরা ডিগ্রি নিচ্ছি, এই দায়িত্বটা কি আমাদের না? জি স্যার, জি হ্যাঁ স্যার, আমি এই ধন্যবাদ জিনিসটাকে রাফিদ, আসতাম স্যার। হ্যাঁ ধন্যবাদ রাফিদ, আপনি একটা খুব ভালো পয়েন্ট তুলে ধরেছেন। তো এর সাথে আপনি যদি আরো কিছু যুক্ত করতে চান করতে পারেন, বলেন। স্যার বর্তমানে আমাদের অবস্থা হচ্ছে যে আমরা অভিজ্ঞ কৃষক পেলাম, আমরা ট্রেনিং এর মাধ্যমে অভিজ্ঞ কৃষক তৈরি করলাম, কিন্তু স্যার আমাদের পুরোপুরি মেশিনারি যেগুলো, সেগুলো মেশিনারি ইনস্ট্রুমেন্ট যেগুলো, সেগুলো স্যার আমরা প্রপারলি পাচ্ছি না। এবং স্যার আমাদের যে মানে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী স্যার সবকিছুর মধ্যে ভেজালের পরিমাণ খুব বেশি স্যার, ওকে আই সারের গট ইট। মধ্যে আপনি স্যার। যেটা বলতে চাচ্ছেন, আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের মেকানাইজেশন, যেটা আমরা বলি এগ্রিকালচারে যে মেকানাইজেশনটা হচ্ছে, সেই মেকানাইজেশনটা আমাদের দেশে আমরা বলি আমাদের কৃষকদের আর্থিক সমস্যা বলি বা যেটা বলি, সেই কারণে আমরা মেকানাইজেশনটাতে যাইতে পারতেছি না আর কি। তবে আমি যতটা জানি আমরা কিন্তু আস্তে আস্তে মেকানাইজেশনে যাচ্ছি, এবং জি হয়তো বা স্যার, অন্যান্য দেশের তুলনায় একটু স্লো স্লো গতিতে, তবে আমি এবং আমরা আশাবাদী আমরা মেকানাইজেশনে যাব। এবং অনেক ক্ষেত্রে একটা জিনিস আমার কাছে মনে হয় যে অনেক কৃষকের আর্থিক সামর্থ্য আছে সে মেকানাইজ জিনিসগুলাকে অ্যাডপ্ট করার জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে তাকে আমরা মোটিভেট করতে পারছি না আমার মনে হয়। সেই জায়গাটাতেও আমাদের আরেকটু মনে হয় গুরুত্ব দেওয়া দরকার, এবং এই ক্ষেত্রে মনে করি আমরা আপনারা আমাদের সকলের অনেক কিছু করারই সুযোগ আছে, আই থিঙ্ক। জি স্যার, ওকে জি স্যার, ধন্যবাদ, ধন্যবাদ রাফিদ। এবার আমরা একই প্রশ্ন নিয়ে একটু যেতে চাই পার্থর কাছে, যে পার্থ আপনি যেহেতু বললেন আপনি আপনার কিছু প্র্যাকটিক্যাল এবং পার্সোনাল কিছু অভিজ্ঞতা আছে, যে আপনি মাঠ পর্যায়ে গিয়ে দেখার চেষ্টা করেছেন যে আমাদের কৃষকরা কেমন আছে, তারা কেমন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তো আপনি যদি একটু বলেন যে আপনার কাছে কি মনে হয় যে ও কি পার্থ পার্থ আপনি পার্থ ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার পার্থ আচ্ছা, আমি মনে হয় ওয়াইফাই সাফিনের, চলে গেছে, ওয়াইফাই। হ্যাঁ সরি সরি। দর্শক, আমাদের অতিথি কোনো যান্ত্রিক গোলযোগের জন্য হয়তো বা
আপাতত বিচ্ছিন্ন হয়েছেন। তো আমরা একই এই প্রশ্নটা নিয়ে আমরা সাফিনের কাছে যেতে চাচ্ছি যে সাফিন, আপনি কি মনে করেন যে আমাদের আসলে তেমন কি কি প্রবলেম আছে যেগুলো ওভারকাম করলে হয়তো বা আমরা আরো একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো? স্যার, আমার আসলে দুই তিনটা বিষয়ের উপর স্যার প্রথমত হম হম নজর আপনি আইন বলেন। করি জি বলেন স্যার। আপনি। প্রথম যে বিষয়টা স্যার বলবো যে স্যার, আমাদের আসলে মেকানিক্যাল দিক থেকে আমরা এখনো আগায় উঠতে পারি নাই স্যার, এটা একটা প্রথম বিষয়। আমরা যদি মেকানিক্যাল দিকে যদি আগায় উঠতে পারি ধীরে ধীরে, তো আমরা এখানে উন্নয়ন মানে করা সম্ভব। যেরকম চায়নাতে আমি রিসেন্টলি দেখলাম, তারা ড্রোনের মাধ্যমে হচ্ছে স্প্রে করতেছে এবং এটা প্রোগ্রাম করে তারা নির্দিষ্ট এরিয়াতে করতেছে, যেটা অনেক একটা মানে কৃষকের লেবার এম্পাওয়ারমেন্ট কমায় দিচ্ছে, তার কস্ট কমায় দিচ্ছে এবং কৃষক উপর থেকে মানে ডিরেক্টলি সার স্প্রে করতে পারতেছে। এটা মানে ছোট বাচ্চার কাছে দিয়ে দিলেও সে বসে বসে উড়াবে আর হচ্ছে স্প্রে করবে, তো এটা একটা ব্যাপার। আর তারপরে স্যার আরেকটা ব্যাপার যেটা বলবো যে আমাদের কৃষক হচ্ছে মানে আমাদের উন্নত মানের বীজ বলি যে ভালো বীজ, এই বীজটা কৃষক অব্দি অনেক সময় পৌঁছায় না, যার কারণে অনেক সময় দেখা যায় যে মানে ভালো ফলন তারা পাচ্ছে না। তো এইটা ইনশিওর যদি করা যায় তাহলে ভালো হবে। আর স্যার আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে এটা স্যার এটা এটা স্যার অনেক বড় বিষয়, জানি না স্যার এটা মানে যদি আমাদের লাইভ কোনো ব্যাংকার অথবা তারা যদি দেখে থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব স্যার। আমাদের কৃষি ঋণ দেওয়ার কিন্তু স্যার খুব ভালো ব্যবস্থা নাই বড় প্রজেক্টের ক্ষেত্রে স্যার। যারা বড় প্রজেক্ট করতে চায় তাদের ক্ষেত্রে স্যার প্রথম সমস্যা হয়ে দাঁড়ায় যে একটা কৃষি ঋণ, এই কৃষি ঋণটা স্যার আমরা দেখা যায় যে নিতে পারে না কৃষকরা। কারণ স্যার এখানে স্যার যে কোনো কিছুই হতে পারে, লাভও হতে পারে লসও হতে পারে, কিন্তু একটা যদি ইন্ডাস্ট্রি হয় সেখানে কিন্তু যতই হোক একটা লাভ হওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। তো ব্যাংকাররা এই জিনিসটাতে যদি একটু দেখেন যে কৃষিতেও কিন্তু বাংলাদেশ মানে আচ্ছা অগ্রগতি করে যাচ্ছে। আর স্যার মানে আরেকজনকে একটু স্যার আমাদের কৃষির ইয়েতে আরেকজনকে ধন্যবাদ না দিলেই নয়, এটা হচ্ছে স্যার এই লাইভের মাধ্যমে দিতে যাচ্ছি যে আমাদের শাইক সিরাজ স্যারকে। তো ওনার এই জন্য স্যার ধন্যবাদ দিচ্ছি যে মেকানিজমের স্যার ব্যাপারটা বলতেছি স্যার, যে আমাদের আপনি জেনে থাকবেন যে যশোরে গদখালির পানি সারাতে হচ্ছে মানে ফুলের এক প্রকার রাজধানী বলা হয়ে থাকে। হুম তো হুম এখানে কিন্তু স্যার গোলাপের আমার বাসা রাজধানী ওখানেই, বলছে। জি স্যার। তো এখানে স্যার আমাদের ওখানকার দাবি ছিল স্যার আমাদের একটা ফ্লাওয়ার কোল্ড স্টোর করার জন্য, যেটা বাংলাদেশে কোনো জায়গায় নাই, কিন্তু এটা কৃষকের দাবি যে ফ্লাওয়ার কোল্ড স্টোর করলে হয়তো যে পরিমাণ ফ্লাওয়ার ওয়েস্ট হচ্ছে সেটা ওয়েস্ট হবে না এবং বাইরের দেশের মতো টেকনোলজিটা আমরা ইউজ করে মানুষের হাতে পৌঁছাতে পারবো। তো সময়ের দাবিতে এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাতে নজর দেয়াতে আমাদের ওখানে অলরেডি এটার উপর কাজ শুরু হয়েছে। আমি এবার যে দেখেও আসছে যে অলমোস্ট অনেকখানি কাজ হয়েও গেছে। তো এই ধরনের প্রজেক্ট গুলো যদি ধীরে ধীরে আনা হয় এবং কৃষকদের কাছে ইন্ট্রোডিউস করা হয়, তবে সেক্ষেত্রে আর কি মানে এটাতে ফলপ্রসূ আসবে এবং এই ধরনের নতুন নতুন টেকনোলজি গুলো আস্তে আস্তে যদি ইনক্লুড করা হয় কৃষকের কাছে, একসাথে করলে কৃষক হয়তো পারবে না কিন্তু আস্তে আস্তে করলে কৃষক খুব ভালো ফলাফল পাবে। আর সে আরেকটা জিনিস স্যার বলতে চাবো যে আমাদের মতো তরুণ যারা আছে, যারা হয়তো গ্রাজুয়েশন করে বের হচ্ছে, অনেক সময় দেখা যায় যে চাকরির পিছনে ছুটতেছে কিন্তু চাকরি পাচ্ছে না, তো তারা যদি ওটার পাশাপাশি মানে নিজেরা উদ্যোগ নেয় এবং তাদের আশেপাশে যারা আছে যেহেতু তারা শিক্ষিত তারা অভিজ্ঞ, তারা যদি তাদের আশেপাশে কৃষকদের মানে এই বিষয়ে পরামর্শ দেয় আস্তে আস্তে, তাহলে আমি মনে করি যে ধীরে ধীরে আমরা মানে মানে হচ্ছে এগ্রিকালচারের সফল বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে দেখতে পাবো। ধন্যবাদ শাফিন আপনার সুচিন্তিত মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আপনার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে কৃষি ঋণ বা কৃষি ঋণের বিষয়টা এটা যে একদম হচ্ছে না তা না, এটা কিন্তু হচ্ছে। এখানে কিন্তু মানে অনেক বিষয় থাকে, তো একটা প্রজেক্ট প্ল্যান তৈরি করা বা এখানে অনেক বিষয় আছে। আমি আসলে একজ্যাক্ট পুরো বিষয়টা জানি না, একটা কৃষি ঋণ নেওয়ার ক্ষেত্রে যে ও মানে চাহিদাগুলো পূরণ করতে হয়, আমার মনে হয় এই দিকটা হতেও পারে। আর স্যার আমি একটু ইনক্লুড করি স্যার, স্যার সরকারি ভাবে দেয়া হয় স্যার, কিন্তু হচ্ছে মানে কিছুটা পরিমাণে দেয়া হয়, কিন্তু বেসরকারি ভাবে যদি আমরা কোনো ব্যাংকের কাছে নিতে চাই বড় আকারের ঋণ, যেরকম স্যার আপনি জেনে থাকবেন জারবারা ফুলের কথা, এটা স্যার অনেক বড় প্রজেক্ট হয়, তো এইখানে বড় আকারের ঋণ প্রয়োজন হয়, তো এটা কোনো বেসরকারি ব্যাংকিং সংস্থা দিতে চায় না।
তো এটাতে যদি তারা আচ্ছা এগিয়ে আসে তাহলে আর কি। হ্যাঁ, তাহলে সেরকম যদি কোনো বাস্তব অভিজ্ঞতা আপনার থাকে, আপনি যেটা শেয়ার করলেন, এবং সেটা হলে পরে আমি মনে করি যে আসলে এই বিষয়টাতে আমাদের কর্তৃপক্ষ যারা আছেন, যারা তারা আসলে এই জিনিসটাতে দৃষ্টিপাত দেওয়া উচিত। কারণ বিভিন্ন বড় ধরনের প্রজেক্ট বা প্রকল্প হাতে নিতে গেলে অবশ্যই নিজস্ব, শুধুমাত্র নিজস্ব অর্থায়ন অনেক ক্ষেত্রে, অনেক কৃষকের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। যাই হোক, ধন্যবাদ শাফিন। তো আমরা এখানে একটা কমেন্ট নিয়ে আসি, মনে হয় কমেন্ট করেছেন মোহাম্মদ সাইমন আরেফিন, আমি যদি ভুল না করি, পলিন, তাই তো? জি স্যার, শাফিন, ওকে, জি পলিন স্যার, পলিন বলছে যে আমি যদি একটি পুকুরে মাছ চাষের পাশাপাশি হাঁস হাঁস কাকে ক্যাম্পবেলের কথা বলতে চাচ্ছেন মনে হয়, এবং জি স্যার, লাউ খাকি মিষ্টি কুমড়া ক্যাম্পবেলের কথা চাষ বলছি। করি, তাহলে কি কি পদ্ধতি সতর্কতা অবলম্বন করতে পারি, সেই ব্যাপারে যদি বলতেন। আচ্ছা সাইমন আরফিন, আপনি আমাদের সাথে থাকেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং আমরা আরো আরো একটা কমেন্ট নেই, মামুনুর রশিদের। মামুনুর রশিদ বলেছেন যে স্যার আপনার হয়তো মনে নেই, আমি আপনাকে বলেছিলাম যে আমাদের বাসায় একটি পোল্ট্রি ফার্ম আছে। হ্যাঁ মামুন, হতে পারে আমি হয়তো ভুলে গেছি, অনেক কিছুই ভুলে যাই। তারপর সে বলার চেষ্টা করছে, এখন আমার খাবারে 1,000 সোনালী মুরগির বাচ্চা আছে এবং সেগুলির বয়স আজকে 3 দিন। ভেরি গুড মামুন রশিদ, শুনে ভালো লাগলো যে আপনার একটা সোনালীর খামার আছে। এবং আমরা, আমার মনে হয় আমরা মামুনের কাছ থেকেও একদিন তার খামারের অভিজ্ঞতা শুনতে পারি। সেটা হয়তো বা আমাদের অনেকের, যারা যারা খামার করতে চান বা করতে আগ্রহী, তাদের জন্য খুবই ফলপ্রসূ হবে, তাই কি না শাফিন রাবিদ? জি স্যার, তার এক্সপিরিয়েন্স ওকে কাজে লাগে, অন্যরা হ্যাঁ, ইয়ে করতে ওটা জি কাজে স্যার, লাগবে এবং এক্সপিরিয়েন্স অনেকে থেকে স্যার ইন্সপায়ার্ড অন্যরা হবে, ইন্সপায়ার্ড মোটিভেশন হবে হবে। অনেকে। ওকে ধন্যবাদ মামুনুর রশিদ, আপনার খামারের জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। এবার আমরা একটু পলিনের প্রশ্নের উত্তরের দিকে, যে পলিন বলতে চাচ্ছে যে সে পুকুরে মাছ চাষ করতে চাচ্ছে, সাথে হচ্ছে হাঁস, এবং আমি যদি মানে বুঝে থাকি সেটা হচ্ছে যে পুকুরের পাড়ে আশেপাশে যে জায়গাটা থাকে সেইখানে তিনি মানে লাউ বা মিষ্টি কুমড়া দিয়ে, আমরা কিন্তু করতে পারি পুকুরের উপর মাচা দিয়েও কিন্তু এটা করা যায়। এটা খুবই ভালো একটা প্রজেক্ট বা খুবই ভালো একটা প্ল্যান হবে বলেন, আপনি যদি এটাকে বাস্তবায়ন করতে পারেন। এখন আপনি কোন পদ্ধতিতে এগোবেন? পদ্ধতি বলতে যে আমরা যদি বলি যে আমরা এটাকে বলি ডাকতাম ফিশ কালচার, ডাকতাম ফিশ কালচার মানে আপনি পুকুরে মাছ চাষ হবে, তার সাথে হবে আপনার হাঁস চাষ। তো আপনি পুকুরে মাছ চাষ করবেন, এবং মাছ চাষের ক্ষেত্রে যে বিষয়গুলোকে অনুসরণ করতে হয় সেগুলো অবশ্যই আপনি অনুসরণ করবেন। মাছের ঘনত্ব, কোন মাছ কোন স্তরের খাবার খায়, আপনি একজন ফিশারিস এক্সপার্টের কাছ থেকে, বা আমাদের প্রত্যেক উপজেলায় মৎস্য অফিসার থাকেন, তার কাছ থেকে আপনি পর্যাপ্ত তথ্য পাবেন এই বিষয়ে। তো আমি যে বিষয়টা বলতে পারবো সেটা হচ্ছে যে আপনি হাঁসটা কিভাবে নির্বাচন করবেন, এবং হাঁসের যে ঘরটা আছে সেটা কিভাবে তৈরি করবেন। তা আমরা বলে থাকি আপনি হাঁসের ঘরটা তৈরি করবেন পুকুরের ঠিক উপরে, এবং সেই ঘরটা এমন ভাবে করবেন যেটা হচ্ছে যে হাঁস যখন ডেফিকেশন করবে, ডেফিকেশন যেন কি সেটা যেন পুকুরে পড়ে যায় মূলত। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্রিড সিলেকশন করতে পারেন। আপনি যদি লেয়ার টাইপ ডিমের জন্য চান তাহলে খাকি ক্যাম্পবেল, ইন্ডিয়ান রানার এগুলো মানে চুজ করতে পারেন। আবার আপনি যদি চান যে না আমি ডিমের জন্য না, আমি মাংসের জন্য লালন পালন করবো, মাংসের জন্য, সেক্ষেত্রে আপনি ইদানিং আমাদের দেশে যে পপুলার কয়েকটা ব্রিড আছে, যেমন আছে হচ্ছে পেকিং, তারপর হতে পারে মাস্কোভি, যে এগুলো আছে এগুলো আপনি যে কোনো একটা কি করতে পারেন, চুজ করতে পারেন। তো এভাবে আপনি শুরু করলেন, এবং শুরু করার ক্ষেত্রে এখানে যে সুবিধাটা হচ্ছে ডাকতাম ফিশ কালচারের ক্ষেত্রে যে সুবিধাটা হচ্ছে, সুবিধাটার কথা বলা হচ্ছে যে আমরা হাঁসের ক্ষেত্রে খাদ্য যে ব্যবস্থাপনা, আমরা এমনিতেই জানি যে হাঁসের খাবার তুলনামূলক একটু কম লাগে মুরগির চাইতে। এটা হয়তো বা যে আমাদের সাথে মামুনুর রশিদ যুক্ত আছেন, মামুনুর রশিদ আরো ভালো বলতে পারবেন, কারণ তার একটা সোনালী মুরগির খামার আছে। কারণ হাঁস যেহেতু বাইরে গ্রেজিং মানে থাকে, পানিতে থাকে, পানির মধ্যে বিভিন্ন প্ল্যাংটন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ন্যাচারাল ফিড হাঁস খেয়ে থাকে, সুতরাং খাবার একটু কম লাগে। এবং আপনি যখন ডাকতাম ফিশ কালচার করবেন, মানে একই পুকুরের উপরে যখন আপনার হাঁসের একটা খামার থাকবে, সেই ক্ষেত্রে আপনার খাবারের পরিমাণটা আরো কম লাগবে। কারণ হচ্ছে আমরা বলে থাকি হাঁসের ফিসিস বা লিটার এগুলো হচ্ছে মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, সুতরাং
এটা আপনার আপনার জন্য অনেকটাই লাভবান বা লাভের মুখ দেখবেন আপনি। কিন্তু আমি যে কথাটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে যে যে কোনো প্রজেক্ট, যে কোনো প্ল্যান, সেটা হতে পারে আপনার খুব অল্প টাকার, আপনার টাকা বা আপনার ক্যাপিটাল যতই কম হোক না কেন, আপনি যে কাজটাই করবেন আমার মনে হয় আপনি খুব সুন্দরভাবে প্ল্যান মোতাবেক পরামর্শ নিয়ে শুরু করবেন, আপনি অবশ্যই ভালো করবেন। ধন্যবাদ পলিন আপনার প্রশ্নের জন্য, এবং আপনি যদি আরো ইন ডিটেল জানতে চান আশা করি আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের ফোন দিতে পারেন, আমরা আপনাকে সাধ্যমতো চেষ্টা সাধ্যমতো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ পলিন। আমরা আরো একটা কমেন্ট নিয়ে আসি। আচ্ছা, আমাদের সাথে আরো এখন যুক্ত আছেন মোহাম্মদ মামুনুর রশিদ। মামুনুর রশিদ আবার কমেন্ট করেছেন, স্যার আপনার, আচ্ছা মামুনুর রশিদের এই কমেন্ট আমরা নিছি। ওকে, আমাদের এই মুহূর্তে আর তেমন কোনো কমেন্ট নাই, এই মুহূর্তে আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। তো আলোচনা চলছিল, তো এই মুহূর্তে আমি যে বিষয়টা আপনাদের কাছে জানতে চাইবো সেটা হচ্ছে আমরা করোনাকালে কে কি করেছি এবং কিভাবে সময় কাটাচ্ছি, কিভাবে কাটানো উচিত এই বিষয়টা আমরা জানি এবং আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলবো, এটা আমরা সবাই মেনে চলছি, চলবো ইনশাল্লাহ। এবং আমরা দেখলাম যে আপনাদের চিন্তা ভাবনা এবং আপনাদের স্বপ্ন আমাদের কৃষি এবং প্রাণী সম্পদ নিয়ে। তো এই মুহূর্তে আমি যে জিনিসটা জানতে চাবো সেটা হচ্ছে যে এই যে আমরা বিভিন্ন প্রবলেম দেখলাম, বিভিন্ন সম্ভাবনা দেখলাম, সম্ভাবনা আমরা অবশ্যই একদিন অ্যাচিভ করব, হ্যাঁ আমাদের স্বপ্ন একদিন অবশ্যই পূরণ হবে। তো আমি যে জিনিসটা একটু ভালো করে জানতে চাচ্ছি যে এই যে সময়টা যাচ্ছে, এই সময়টাতে একজন এগ্রিকালচারাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে, একজন সমাজের সচেতন মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে এবং একজন দেশপ্রেমিক হিসেবে আমরা আমাদের পর্যায় থেকে আমাদের যে কৃষকরা আছেন তাদেরকে কিভাবে সাহায্য করতে পারি, এই বিষয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, এবং কারো যদি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে যে আমি এটা করেছি বা এটা দেখেছি আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আমি শুরু করতে চাচ্ছি পার্থর কাছ থেকে। পার্থ, আপনি যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার প্রথমত স্যার এই সময়টাতে আমরা স্যার আমাদের এই করোনাকালীন সময়টার বাইরে স্যার যদি কাজ করতে চাই তাহলে স্যার আমাদের স্যার প্রথমে করতে হবে স্যার স্বাস্থ্যবিধি মেনে স্যার আমরা যদি মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সমস্যাগুলো সমাধান করতে পারি, কারণ তারা সব ক্ষেত্রেই স্যার, আমি আগেও একবার বলেছি, তারা সব ক্ষেত্রেই স্যার এখন সবকিছুর ফ্যাসিলিটিটা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে স্যার আমরা যদি মাঠ পর্যায়ে গিয়ে তাদেরকে যদি সাহায্যটা করতে পারি বা তাদেরকে দিক নির্দেশনা দিতে পারি পরবর্তী পদক্ষেপ অনুযায়ী এবং বর্তমানের সময় অনুযায়ী, তাহলে স্যার তারা অবশ্যই উপকৃত হবে। ওকে, আপনি একটু যদি স্পেসিফিক করে বলতেন, আমরা হয়তো বা সকল কৃষক বা সবার দোরগোড়ায় যেতে পারবো না, কিন্তু আমরা তো আমাদের আশপাশ, যেমন ধরেন আপনি যে গ্রামে থাকেন আপনার পরিচিত কিছু কৃষক আছে, আপনার আত্মীয় হতে পারে, আপনার পরিবারের একজন মেম্বারও হতে পারে, তো আমরা হয়তো বা পুরো মানে পুরো এলাকার কৃষকদের দোরগোড়ায় যেতে পারবো না, কিন্তু আমরা কিন্তু চাইলেই পারি। আমার পাশের বাসার যে কৃষকটা আছে, আমার পাশের বাসার যে আত্মীয় আছে, আমার পাশে বাসা যে, তাকে কিন্তু আমরা আমরা এ পর্যন্ত যতটুকু নলেজ গ্যাদার করছি সেইটুকু থেকে কিন্তু আমরা চেষ্টা করতে পারি। এবং এটা আপনার কাছে সিম্পল মনে হতে পারে, আমার কাছে সিম্পল মনে হতে পারে, কিন্তু একজন খামারির জন্য, একজন কৃষকের জন্য কিন্তু এটা অনেক কিছু। তো আমি মনে আশা করি যে আপনি আমার সাথে একমত হবেন পার্থ। অবশ্যই স্যার, অবশ্যই। ওকে পার্থ, আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান করতে পারেন। স্যার এই ক্ষেত্রে স্যার আমরা স্যার অনেক সময় দেখা যায় যে স্যার ক্যাটেলের কোনো একটা রোগ হয়েছে কিংবা তাদের ভ্যাকসিনেশনের প্রয়োজন কিংবা তাদের ক্যাটেল হিটে এসেছে কিংবা এই জাতীয় কোনো সমস্যা, তো স্যার আমরা যদি তাদেরকে স্যার এইগুলো স্যার মানে প্রাথমিকভাবে যদি স্যার আমরা তাদেরকে মানে বোঝাতে পারি বা তাদেরকে বলতে সক্ষম হই,
তাহলে স্যার তাদের যে বাইরে স্যার বা এই উপজেলা প্রাণী সম্পদ হসপিটালে গিয়ে যে স্যার কষ্টটা তার সেটা একটু কমতে পারে তাদের ক্ষেত্রে? মানে প্রাইমারি যে জিনিসগুলো আমরা করতে পারি, জি স্যার, জি স্যার, বড় চিকিৎসাটা দিতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু প্রাইমারি সাজেশন দিতে পারি, যে দিতে পারেন, সাজেশন গুলো তারা যদি পায় প্রাথমিক ভাবে তাহলে তাদের ক্ষতির পরিমাণটা কমে যেতে পারে। ঠিক আছে, ক্ষতির পরিমাণটা কমে যেতে পারে। ওকে, অনেক ধন্যবাদ। এবং পার্থ, আমি আশা করব যে আপনি এই যে সময়টা, পুরো সময়টা জুড়ে আপনার বাসায় আছেন, আপনার এলাকায় আছেন, আমি আশা করি যে আপনি যতটা পারেন, আপনার যতটুকু জ্ঞান আছে বা আপনি যতটুকু নলেজ গ্যাদার করছেন এ পর্যন্ত, আপনি, আমি জানি আপনি অনেকটাই জুনিয়র, এখনো অনেক কিছু শিখছেন, তবে যতটুকু শিখছেন আশা করি সেটুকু আপনার আশেপাশের মানুষের কাজে লাগাচ্ছেন, আপনি নিজেও কাজে লাগাবেন, এবং ভবিষ্যৎ যে সময়টাতে আপনি আপনার সম্পূর্ণটা দিয়ে আমাদের আশেপাশের মানুষের, আমাদের খামারিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, সেই আশা এবং সেই অনুরোধ আমরা আপনাকে করতেই পারি এবং সবসময় করব। ধন্যবাদ পার্থ। আমরা একই প্রশ্ন নিয়ে একটু যেতে চাই হচ্ছে সাফিনের কাছে। সাফিন, আপনি কি মনে করেন এই যে করোনাকালীন সময়ে আমরা আমাদের অনেক সময়, হ্যাঁ, নানাভাবে নষ্ট করছি, আমি বলবো নষ্টই করছি, সব সময় আমরা কাজে লাগাচ্ছি না, তো একজন টেকনিক্যাল ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে, একজন মানে কি বলবো যে হবু কৃষিবিদ হিসেবে, আপনার কি মনে হয় আপনি আপনার সোসাইটির জন্য আপনি কি করতে পারেন এই করোনাকালীন সময়ে? স্যার ধন্যবাদ। স্যার স্যার প্রথমে একটা জিনিস বলবো, যে আমি একটু আগে এক্সটেনশন অফিসারদের কথা বলছিলাম যে তারা যদি আমাদেরকে হেল্প আউট করে কৃষকদের, কিন্তু স্যার এই যে করোনাকালীন সময় কৃষকরাও কিন্তু কৃষি অফিসে যেতে পারছেন না তাদের সমস্যাগুলো নিয়ে, এবং কিছু মানে করোনা রেস্ট্রিকশনের কারণে কৃষি অফিসাররা খুলে কাজ করতে পারতেছে না, মানে তারা যে কৃষকদের কাছে যাবে এরকম বা অফিসের রেগুলার, হম হম সেগুলো হতে পারে। আপনি আপনার মতামতটা দিন যে আসলে এই ক্ষেত্রে আমরা আমরা যারা আছি, আমাদের কথা বলি থাকে আমরা, হ্যাঁ, আমরা যেহেতু এই দেশেরই নাগরিক, এবং আমি সবসময় একটা কথা বলি, আমরা যেহেতু টেকনিক্যাল ইউনিভার্সিটির এক একজন মানুষ, যেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে ডিল করি, তো আমাদের দায়বদ্ধতা আমি মনে করি আরেকটু বেশি। আর এই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কি মনে করেন যে আমরা কি কি করতে পারি তাদের জন্য? জি স্যার, ওটাই আপনি কি কি বলতেছি স্যার, করতে পারেন? স্যার ওটাই বলতেছি স্যার, যে মানে যেহেতু তারা যেতে পারতেছে না, তো মানে এক্সটেনশন অফিসাররা কৃষকদের পর্যন্ত পৌঁছাতে পারতেছে না, তো আমরা যেহেতু মানে বিভিন্ন জন বিভিন্ন এলাকায় আছি, তো আমাদের আশেপাশে যারা কৃষক আছে তো তাদেরকে আমরা হচ্ছে, যদিও স্যার আমাদের জ্ঞানের লেভেলটা এখনো অতটা সমৃদ্ধ নয়, তবুও স্যার আমরা আমাদের সিনিয়র এবং বিজ্ঞ স্যারদের সাথে কনসাল্ট করে তাদেরকে মানে হচ্ছে মানে যে সমস্যা আছে তার সমাধান দিতে পারি স্যার, এবং পাশাপাশি তারা যদি কোনো নতুন প্রজেক্ট করতে চায় সেটাও আমরা স্যারদের সাথে কনসাল্ট করে তার সুন্দর মানে পদ্ধতি এবং স্ট্রাকচার কেমন হবে সে বিষয়ে তাদেরকে বলতে পারি, এতে তাদের যে উদ্যমটা থাকবে তার সেটা দমে যাবে না, সেটা মানে তারা এই করোনার মধ্যেও তাদের প্রজেক্ট গুলা এবং তাদের যে সমস্যাগুলো সমাধান পাবে, এটাই মনে করি স্যার, যে আমরা ধন্যবাদ নিজেরা যদি সাফিন। আমি, হ্যাঁ সাফিন, আমি মনে করি এই কথাগুলো আমাদের এই যে স্ক্রিনে যে চারটা বক্স দেখা যাচ্ছে, চারটা বক্সের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, আমরা আমাদের মতো করে চেষ্টা করব, এবং আমি জানি আপনারা সেই চেষ্টা করেন এবং করে যাবেন, সেই প্রত্যাশা তো সবসময়ই থাকবে। আর এই একই প্রশ্ন নিয়ে আমি একটু যেতে চাই রাফিদের কাছে, যে আপনি কি মনে করেন রাফিদ, যে আমরা কি কি করতে পারি, আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে আসলে কি কি করতে পারি? স্যার আমার প্রেক্ষাপটটা পুরোপুরি শহরে, মানে আমি এখন যে প্যান্ডেমিকের মধ্যে লকডাউন অবস্থাতে এটা পুরোপুরি আমি শহরে আছি, তার মানে স্যার এটা পুরোপুরি না যে আমি এই কৃষি অথবা লাইফ স্টকের সাথে ইনভলভ হতে পারবো না স্যার, আমার পক্ষে সম্ভব সম্ভব আছে স্যার। আমি চাইলে ছাদ বাগান করতে পারি স্যার, যেটাতে আমি মানে এই শীতকাল, শীতের যে সময়টা আসছে এই সময় স্যার সবজি বাগান যেটা সেটা আমি করতে পারি স্যার, এটা আমার জন্য খুব লাভজনক হবে স্যার, কেননা আমাকে বাহিরে যেতে হয় স্যার এই শীতের সময়, স্যার শীতের সময় কিন্তু করোনার প্রকোপটা অনেক বৃদ্ধি এটা আমরা পাবে, জানি না, তবে কেননা অনেক করোনা ভাইরাসের অনেক একটা কি ঝুঁকি বলবো আছে। বিশেষজ্ঞরা এটা ধারণা করছেন, আমরা তো চাইবো যে এফ্লোটা কমে যাক। আপনি কন্টিনিউ জি স্যার, করেন।
স্যার এই টাইমে স্যার যদি শীতের সময় যদি তাদের মতামত অনুযায়ী যদি বৃদ্ধি পায়, তাহলে স্যার আমাদের জন্য আরো রিস্কি হয়ে যাচ্ছে বাহিরে যাওয়াটা। সেহেতু স্যার আমি যদি আমাদের মানে শহরে শহরে যারা বসবাস করছেন তাদের জন্য স্যার সব থেকে বেস্ট হচ্ছে তারা যদি তাদের ছাদ বাগানে বাগানটা করেন, ছাদ বাগান করেন, সেখানে যদি সবজি চাষ করেন, তাহলে স্যার তাদের তাদের যে মানে সবজি শাকসবজির যে চাহিদাটা সেটা স্যার আমরা সেখান থেকে পূরণ করতে পারছি স্যার। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে স্যার। এবং স্যার আমাদের আমাদের ক্ষেত্রে স্যার আমরা চাইলে শহরে অনেক সময় পসিবল হয়ে ওঠে না, কিন্তু স্যার আমরা যে এই মানে পোল্ট্রি ফার্মিংটা সেটা স্যার আমরা সীমিত আকারে একটা পোল্ট্রি ফার্মিং করতে পারি স্যার, যেটা আমাদের জন্য একটু সুবিধাজনক হবে, যেটা স্যার মানে যার জন্য আমাদেরকে বাজারে যাওয়ার প্রয়োজন পড়ছে না, আমরা আমাদের ঘরে বসেই স্যার মানে সবকিছু মেনটেন করতে পারছি। কিন্তু কিছু কিছু বিষয় আছে স্যার, যেমন এসব এসব ক্ষেত্রে স্যার মেনটেনেন্স এর জন্য কিছু জিনিসপাতির প্রয়োজন হয়, ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, ভ্যাকসিনেশন, তারপরে ফার্টিলাইজার ইত্যাদি জিনিসের প্রয়োজন পড়ে। এগুলো স্যার আমরা চাইলে এখন স্যার অনলাইন থেকেও কিনতে পারি স্যার, শহরে ক্ষেত্রে অনলাইনের একটা সুযোগ সুবিধা আছে স্যার, এখান থেকে আমরা এগুলো কিনতে পারি, যার জন্য স্যার আমাদের মানে কোন রকম টেনশন ছাড়া, টেনশন পুরোপুরি টেনশন ফ্রি আমরা হচ্ছি না, তবুও স্যার আমরা একটা সেফটি মেনটেন করে জিনিসগুলো কিনলে আমাদের ক্ষেত্রে স্যার মানে অনেক সুবিধাজনক হচ্ছে বিষয়টা। ওকে, ধন্যবাদ রাফিদ আপনার আইডিয়া গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি আবারও আমাদের সাথে যারা যুক্ত আছেন, যারা আমাদেরকে দেখছেন এবং যারা আমাদেরকে শুনছেন, আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এবং আরবারও বলবো যে আপনাদের যদি কোনো মতামত থাকে, যে আমরা বলতে চাচ্ছি আমরা শেষ করবো হয়তো কিছুক্ষণের মধ্যে, তো আমরা শেষে যে জিনিসটা দিয়ে ইতি টানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম এবং আমাদের যে অতিথিরা আছেন তাদের অনেক কি বলবো যে সুন্দর সুন্দর চিন্তা ভাবনা শুনলাম আমাদের কৃষি এবং প্রাণী সম্পদ নিয়ে। তো এই সম্পর্কিত আপনাদের যদি কোনো মতামত থাকে যে আমাদের কৃষি এবং প্রাণী সম্পদ এই করোনাকালীন সময়ে আমরা আরো কিভাবে সমৃদ্ধ করতে পারি, এখানকার যে ছোটখাটো যে সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করতে পারি, এগুলো নিয়ে যদি আপনারা মতামত দিতে চান কমেন্ট সেকশনে মতামত দিন, আমরা সাদরে গ্রহণ করব। আর তার সাথে আবারও বলি আপনাদের যদি কারো কোনো গবাদি প্রাণী বা পোষা প্রাণী নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আলোচনা করছি ঠিক আছে, কিন্তু আমি বা আমরা এই অনলাইন ভেট ক্লিনিক থেকে যে লাইভটা করি সেখানে মূলত আমরা চেষ্টা করি যে বিশেষ করে গবাদি প্রাণী পোষা প্রাণী এদের কল্যাণের জন্য আমরা যা যা করতে পারি সকল বিষয় নিয়ে আমরা চেষ্টা করি। তো আপনারা আপনাদের সমস্যার কথা আমাদের শেয়ার করতে পারেন। তো আমি শেষের দিকে যে প্রশ্নটা একটু করব সবাইকে, যে প্রশ্নটা হচ্ছে অনেক এটা হয়তো বা অনেক একবার হয়েও গেছে, তারপরে আমি একটু ফর্মালি জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমাদের একজন দর্শক তিনি প্রশ্ন করেছিলেন অ্যাডিং যে আমরা এই সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারি। তো সেখানে আমরা তো দু একটা আইডিয়া বললাম, আরো কি কি করা যেতে পারে এই সম্পর্কে যদি আপনাদের কারো কোনো আইডিয়া থাকে বা নতুন কোনো চিন্তা থাকে সেগুলো আমাদের যারা আছেন তাদের সাথে শেয়ার করতে পারেন, সেগুলো হয়তো তাদের কাজেও লাগতে পারে। তো এটা সব মানে আপনি যে কেউ বলতে পারেন যে আপনাদের নতুন কোনো আইডিয়া আছে যে এই সময়টাতে এটা নতুন একটা জিনিস এটা করা যেতে পারে, এটার একটা বেটার ফলাফলও পাওয়া যেতে পারে, এমন ধরনের কোনো চিন্তা ভাবনা থাকলে আপনি একটু শেয়ার করুন। স্যার ধন্যবাদ স্যার সুযোগ দেওয়ার জন্য। আবারও স্যার নতুন যদি কোনো কিছু স্যার বলতে হয়, মানে নতুন যদি প্রজেক্ট বলতে হয় স্যার পোলট্রি ক্ষেত্রে, স্যার আমি একটু বলতে চাই পোলট্রি ক্ষেত্রে তো স্যার আমরা টার্কি চিকেন তারপরে হচ্ছে আরো অনেক কিছু করতেছি এখন বর্তমানে, শৌখিন হিসেবে তো কবুতর স্যার আমরা করতেছি, শৌখিনের পাশাপাশি মিটের চাহিদা হিসেবে মেটানোর জন্য করতেছি। আর তাছাড়াও স্যার এই যে বাজারিকা পাখি যেটা আমরা অনেকে চিনি তো মানে লোকালি, তো এটাও স্যার অনেকে করতেছে খুব হিউজ প্রকারে। তো স্যার রিসেন্টলি আমাদের এটা একটা নজরে পড়ছে, সেটা হচ্ছে স্যার এটা এটা রাজশাহী অঞ্চলে মূলত স্টার্টিংটা করা হয়েছে, এটা হচ্ছে স্যার অস্ট্রেলিয়ান ঘুঘু বলে, এবং এটা এটা অনেকটা দেখতে হচ্ছে কবুতরের মতোই, বাট ইটস মানে একটু ডিফারেন্ট কালার এবং অন্যান্য বিষয়গুলা, কিন্তু স্যার এটার একটা ভালো সম্ভাবনা আছে বাংলাদেশে মানে শৌখিন প্রজেক্ট হিসেবে। তো কেউ যদি শৌখিন ভাবে কিছু করতে চায় যে সে কবুতর করবে না,
বাট পাখি নিয়ে কিছু করতে চাই, তো এটা একটা নতুন জিনিস। আর এছাড়াও যদি লাইফ স্টকের ক্ষেত্রে বলি, লাইফ স্টকে আমাদের দেশে প্রচুর বর্তমানে বিভিন্ন জাতের মানে গোট নিয়ে ফার্মিং হচ্ছে, গোট নিয়ে বিভিন্ন জন করতেছে, তো এছাড়াও ক্যাটেল নিয়েও করতেছে। ক্যাটেলে যে ভুটানি গরু যেটা আমরা বামন গরু বলেছি, তো এই গরুটা এক প্রকার হাইপ একটা সৃষ্টি করছে বাংলাদেশে, যার অনেকে দেখা যায় কুরবানি করবে কিন্তু অত বড় গরু কন্ট্রোল করতে পারবে না, তো তাদের জন্য এটা একটা খুব ভালো প্রজেক্ট হয়ে দাঁড়াইছে বর্তমানে, এবং বর্তমানে তারা এটা অনেক বেশি লাইক করতেছে, ঢাকার মানুষ অনেক বেশি লাইক করতেছে, কারণ হচ্ছে তারা ছোট গরু গরু কিনবে একটা সবার স্বপ্ন থাকে, ছোট গরু আবার কন্ট্রোল করা সহজ, তো সেই জন্য আর কি তারা ভাবতেছে যে এটা, তো এটাও অনেকে প্রজেক্ট হিসেবে নিতে পারে। আর বর্তমানে স্যার আমাদের দেশে মানে মাছের ক্ষেত্রে একটু বলতে চাই, মাছে হচ্ছে অনেকে শুধু মানে কমার্শিয়ালি পাঙ্গাস কিংবা রুই কাতল করছে, কিন্তু বর্তমানে আস্তে আস্তে আমাদের কিন্তু স্যার দেশীয় ধরনের মাছগুলো আস্তে আস্তে হারাই যাচ্ছে, যেরকম শিং মাছ বলি, গুলশা বলি, এগুলা যদি কেউ এগুলা করে তাহলে স্যার, এবং স্যার এগুলোর প্রতি কিন্তু স্যার সরকার অনেক ভাবে নজর দিচ্ছে এবং গবেষণায় অনেক সময় দিচ্ছে এবং অর্থ ইনভেস্ট করতেছে, তো কেউ যদি এগুলোতে ভালোভাবে মানে আমাদের দেশীয় মাছে ইনভেস্ট করতে চাই, খুব মানে অল্প পুঁজিতেই হবে এবং ভালোভাবে নতুন একটা ধরনের প্রজেক্ট হবে বলে আমি আশা করি। আর হর্টিকালচার এবং অন্যান্য বিষয়ে বলতে চাই যে বিভিন্ন ধরনের নতুন ধরনের ফল বাংলাদেশে বর্তমানে মানে হচ্ছে, তো সবাই আর কি চেষ্টা করে দেখতে পারে যে মানে নতুন বিষয়ে এনে, সবকিছু যে হবে স্যার এরকম না, তবে আশা করি যে সবাই নতুন নতুন মানে ফল যেগুলো বাইরের দেশে হয় বাংলাদেশে যদি চেষ্টা করে দেখা যায়, একসময় ভাবা হতো আমাদের দেশে খেজুর হবে না, কিন্তু স্যার এখন কিন্তু একটু হলেও সিস্টেম করে হচ্ছে, মানে কৃষকের চেষ্টায়, তো আশা করি সবাই যারা নতুন ভাবে করতে যাচ্ছে নতুন প্রজেক্ট যদি এইভাবে উদ্যম নিয়ে এগিয়ে যায় তাহলে স্যার ইনশাল্লাহ নতুন প্রজেক্ট একসময় অনেক ভালো ভালো নতুন প্রজেক্ট আমরা পাবো। অনেক অনেক ধন্যবাদ শাফিন আপনার মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। পার্থ অথবা রাফিদ, আপনাদের যদি কোনো কিছু এরকম কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। স্যার আমার একটা প্রজেক্ট প্রজেক্ট কিছুক্ষণ আগে স্যার আমার খুব খুব বেশি স্যার আমার জন্য মানে একটা এক্সাইটিং একটা বিষয় ছিল, সেটা হলো স্যার পুকুরে ইলিশ মাছ চাষ করাটা। এটা স্যার একটা মানে আমার কাছে খুব বিস্ময়কর একটা প্রজেক্ট বলে মনে হচ্ছিল, কেননা স্যার ইলিশ মাছ আমরা জানি স্যার এটা নদী ছাড়া সহজে চাষ করা সম্ভব না, এটা মানে স্বাভাবিক ভাবে প্রাকৃতিক ভাবে ছাড়া চাষ করা সম্ভব হয় না, সেটা স্যার পুকুরে আসলে বর্তমানে অনেকে চাষ করার চেষ্টা করেছেন এবং আমি কয়েকটা জায়গায় দেখলাম তারা নাকি অনেকটা সফল হয়েছেন, এবং স্যার এই বিষয়টা স্যার অনেক ভালো একটা প্রজেক্ট হিসেবে আমি মনে করি স্যার, কেননা আমাদেরকে একটা সিজন ওয়েট করা লাগে ইলিশ মাছ পাওয়ার জন্য, যদি আমরা স্যার পুকুরে ইলিশ মাছটা চাষ করতে পারি এবং এটার যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি ঠিক মতো তাহলে স্যার এটা একটা ভালো প্রজেক্ট হিসাবে দাঁড়াবে স্যার, এবং এই প্যান্ডামিকের সময় স্যার এই জিনিসটা মনে হয় অনেক লাভজনক একটা বিষয় হবে স্যার। ভেরি গুড রাফিদ, আপনি আমাকে একটা কথা মনে করাই দিলেন, সেটা হচ্ছে যে আমাদের দেশে হয়তো বা অনেকেই এটা জানে না বা অনেকেই ভাবতে পারে যে এটা হাউ ইজ ইট পসিবল, বাট পুকুরে ইলিশ চাষের একটা প্রকল্প কিন্তু সরকারি ভাবে আছে। আমি আমি আমার আমি আমার একটা অভিজ্ঞতা আছে, আমি 2016 বা 2017-এর দিকে কুয়াকাটাতে ঘুরতে গিয়েছিলাম আমার শ্রদ্ধেয় দুজন শিক্ষকের সাথে এবং সাথে আমার কয়েকজন ফ্রেন্ড ছিলেন, তো ওখানে আমরা গেছিলাম, ওখানে একটা আঞ্চলিক ইলিশ গবেষণা কেন্দ্র ছিল বা মাছ গবেষণা মানে ইলিশ গবেষণা কেন্দ্র মেবি ফিশারিজ এর একটা অফিস ছিল, তো সেখানে আমরা ছিলাম আর কি 2 থেকে 3 দিন ওখানে অবস্থান করছি এবং ওখানে থেকে আসলে ঘুরছিলাম, তো ওখানে আমরা দেখছি ওখানে যে অফিসার ছিলেন তিনি আমাদেরকে ঘুরে দেখাইছেন যে ওনাদের একটা প্রজেক্ট রানিং তখন যে পুকুরে ইলিশ মাছ চাষ তখন তাদের প্রজেক্ট চলছিল, এবং আপনার কাছে যে তথ্য শুনলাম তাতে শুনে মনে হচ্ছে যে না সেটা সফল কাম, তো এটা কিন্তু খুবই ভালো একটা কথা বলেছেন যে ইলিশের প্রতি কিন্তু শুধু আমাদের না বিশ্বের অনেক মানুষেরই একটা দুর্বলতা আছে, বিশেষ করে যদি আমরা ইন্ডিয়ার কথা বলি ইলিশের প্রতি কিন্তু দুর্বলতা কম বেশি সবারই আছে, সো দ্যাট মিনস যে এর একটা বিশাল মার্কেট আছে শুধু বাংলাদেশ না দেশের বাইরেও, সুতরাং এটা কিন্তু একটা বড় সম্ভাবনা, আমরা কিন্তু এটাকে কাজে লাগাইতে পারি এই করোনাকালীন সময়ে আমাদের অলস সময়কে কি বলবো যে উপার্জনের যদি একটা মাত্রা দিতে চাই। ধন্যবাদ রাফিদ আপনার মতামতের জন্য, পার্থ কিছু যোগ করবেন? ধন্যবাদ স্যার।
স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, আমি কিছুদিন আগে স্যার আমার জেলারই একটি বন গবেষণা গিয়েছিলাম। তো সেখানে একজনকে দেখলাম, তিনি কয়েকটা হরিণ এবং কয়েকটা ময়ূর নিয়ে কাজ করছেন, এবং তিনি আমার সাথে কথা বলা অবস্থায় তিনি বললেন যে আমরা যদি এটা যদি সাকসেসফুল হই, মানে এই প্রজেক্টে যদি আমরা সাকসেসফুল হই, তাহলে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কমার্শিয়ালি ময়ূর এবং হরিণের যে বিজনেসটা এটা শুরু করতে পারবো। তো এই ক্ষেত্রে স্যার তিনি প্রজেক্টের শুরুর দিকে আছেন, তো এখনো স্যার এটা বলা যাচ্ছে না স্যার কোন তিনি দিকে যাবে। দেখছি তো স্যার, ওকে, এটাও আবার, হ্যাঁ স্যার, তিনি তিনি আশাবাদী যেটুকু বললেন স্যার, এতে স্যার আশাবাদী, জি স্যার, কিন্তু এবং তিনি তার বাড়িতে একটি ছোট পরিসরে মিনি চিড়িয়াখানার মতো একটি আয়োজন করেছেন, যেখানে তিনি ময়ূর, হরিণ, গিনিফোর সহ আরো কয়েক ধরনের পাখিও রেখেছেন, এবং তিনি এইগুলো নিয়ে একটি প্রজেক্ট আকারে একটি কাজ করে থ্যাংক ইউ যাচ্ছে। পার্থ, এমন একটা নতুন তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য এবং ব্যক্তিগত জীবনের তথ্য, দ্যাট মিন্স হচ্ছে যেটা একদম অনগোয়িং একটা জিনিস, আমারও এটা জানা ছিল না, শুনে ভালো লাগলো। তো হ্যাঁ, এগুলা কিন্তু ইনোভেটিভ জিনিস। হ্যাঁ, আমরা যে জিনিসগুলো বনে দেখে অভ্যস্ত, এগুলা যদি কোনোভাবে আমাদের কমার্শিয়ালি যদি কোনোভাবে করা যায়, যেমন ইদানিং আমরা আপনারা সবাই জানেন অস্ট্রিচ এর বিষয়টা, ক্রোকোডাইল এর বিষয়টা, এবং সে সকল জায়গায় যদি আমরা কি বলবো যে হরিণ, পিকক এগুলো নিয়ে আসতে পারি, একদিক থেকে যে জীববৈচিত্র্য রক্ষা হবে, কিভাবে রক্ষা হবে, আমাদের দেশে কিন্তু প্রাকৃতিক ভাবে কিন্তু ময়ূর নাই, একটা সময় কিন্তু ছিল, ইন্ডিয়াতেও প্রচুর ছিল, কিন্তু এখন প্রাকৃতিক ভাবে ময়ূর নাই। তো এই জিনিসগুলা সংরক্ষণ হবে, আরেক দিক থেকে কি হবে যে উপার্জনের একটা রাস্তা বের হতে পারে। ধন্যবাদ রাফি, সরি পার্থ, আপনার মতামতের জন্য। আমরা একটা কমেন্ট নিয়ে আসি আজকে, মোহাম্মদ আলী জিন্না, তিনি তার একটা মতামত আমাদের সাথে শেয়ার করেছেন। তো মোহাম্মদ আলী জিন্না যেটা বলেছেন যে আমার মনে হয় অল্প পুঁজি এবং অল্প জায়গা নিয়ে কোয়েলের খামার করতে পারি। হ্যাঁ, এটা কিন্তু খুবই ভালো একটা পরামর্শ আমি মনে করি, কারণ কোয়েলের বিজনেস বা কোয়েল ফার্মিং করতে গেলে আপনার পুঁজি অল্প লাগবে এবং আপনার মানে কি বলবো জায়গাও অল্প লাগবে। তো আপনি কিন্তু ছোট পরিসরে কোয়েল খামার করতেই পারেন এবং এখান থেকে দ্রুত ডিম পাওয়া বা অল্প সময়ে ডিম ফুটে বাচ্চা বের হওয়া, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে অনেক কি বলবো যে ভালো। এবং আরেকটা জিনিস আছে যে কোয়েলের মাংস, কোয়েলের ডিম দুটোরই কিন্তু ভালো চাহিদা আছে বাজারে, সুতরাং এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। ধন্যবাদ এস কে মোহাম্মদ আলী চিন্না, আপনার মতামতটা আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। ওকে, আমি আরেকটা কমেন্ট নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ পাভেল হোসাইন। পাভেল, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আমাদেরকে শোনার জন্য। পাভেল আমার কি বলবো ছোট ভাই, খুবই কি বলবো আদরের, স্নেহের, ভালোবাসার সবই। তো পাভেল এখন সার্ভিসে আছে, তো পাভেল অনেক বেশি শুভকামনা থাকলো আপনার জন্য আর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। এবং আমি একই কথা বলবো যে আমাদের এই বিষয়ে, আমাদের এই যে নতুন যারা ভবিষ্যৎ কৃষিবিদ আছেন আমাদের সাথে, তাদেরকে যদি কিছু বলার থাকে, কোনো উপদেশ থাকে বা কোনো ধরনের পরামর্শ থাকে, আপনি দিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ মোহাম্মদ পাভেল হোসাইন। তো তো আমাদের শেষের দিকে যে বিষয়টা নিয়ে আমি একটু অবতারণা করব, করে আমি শেষ করে দিব, হয়তো বা আমরা অনেকক্ষণ ধরে আছি, আমাদের সাথে যারা আছেন তারা হয়তো বা বিরক্ত হতে পারেন। আমি আরেকটা কমেন্ট নিয়ে আসি, কমেন্টটা দেরি করা যাবে না এই কমেন্ট নিতে। ওকে, ওয়ালিয়াহাত সেতু আমার খুবই কাছের বন্ধু, কি বলবো, এবং খুব কি বলবো পছন্দের মানুষ। তো ওয়ালিয়াহাত সেতু, ওয়ালিয়াহাত সেতু বলছেন জাহাঙ্গীর আলম স্যার, আই এম ইন্টারেস্টেড ফর পিকক কালচার, বাট হোয়ার আই গেট পিকক চিকস। ওকে ওয়ালিয়াহাত সেতু, আপনি আপনি ময়ূর পালতে চান? অবশ্যই, যেহেতু এটা বিভিন্ন জায়গায় এখনো
পার্থ যেভাবে বললো, আমি আসলে এত ডিটেলসটা জানি না, এটা আমার একটু জানতে হবে। যে আমরা যেমন ক্রোকোডাইল বা অস্ট্রিচটা এখন অনেকেই কমার্শিয়ালি করছে, বাট পিককটা ওইভাবে অনুমতি এখনো আছে কিনা? সেটার যদি অনুমতি থাকে তাহলে তো ওয়ালে আছে, তো আপনি জানেন সেগুলো আপনি বিভিন্ন জু অথবা সাফারি পার্কে পেতে পারেন। তো আপনি চাইলে করতে পারেন পিকক ফার্মিং, আপনার জন্য শুভকামনা থাকলো ওয়ালে আছে তো। এবং ওয়ালে আছে তো আমার খুব কাছের বন্ধু, সে হচ্ছে একজন অভিজ্ঞ এবং সফল ডাক্তার, এবং তিনি এখন বর্তমান ফরিদপুরে তার পোস্টিং। তিনি ফরিদপুরের কৃষকদের কি বলবো চোখের মণি বলা যায়, অনেক খামারেরই পছন্দের ডাক্তার তিনি। তো ধন্যবাদ ওয়ালে আছে তো, এবং আপনার কাছে আমার একটা আবদার, সেটা হচ্ছে যে আপনার কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আপনার খামারিদের সাথে বা খামারিরা কেমন ধরনের প্রবলেম ফেস করছে, তো দুই একটা প্রবলেম আমাদের সাথে বলতে পারেন, আমাদের সাথে যারা দর্শক আছে তারাও উপকৃত হবেন, এবং আমাদের সাথে যারা অতিথি হিসেবে আছেন তারাও অনেক কিছু শিখতে পারবেন আপনার কাছ থেকে। থ্যাংক ইউ সেতু আমাদের সাথে থাকার জন্য। ওকে, আমরা আরেকটা কমেন্ট নেই আজকে। মোহাম্মদ আলী জিন্না, জিন্না যেটা বলছেন যে স্যার আমার ছোট কোয়েলের ফার্ম থেকে আজ প্রথম ডিম পেলাম, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আচ্ছা, এই যে আমি বলি এ সম্পর্কে একটু, কে বলবা, পার্থ অথবা রাফিদ অথবা সাফিন? আজকে মোহাম্মদ আলী যেটা বলছে, স্যার ভাইকে অনেক অনেক শুভেচ্ছা, তার কোয়েল ফার্মিং এ প্রথম ডিম পেল আজকে। তা আমরা চাই ভাই যখন চাঁপাইনবাবগঞ্জে ভার্সিটিতে আবার ফিরে আসবে, তখন আমাদের জন্য কিছু কোয়েলের ডিম নিয়ে আসবে সে, যাতে হচ্ছে আমরা মানে এর থেকে উদ্বুদ্ধ হতে পারি, মোটিভেট হতে পারি, হয়ে আমরাও আর কি কোয়েল ফার্মিং এ মোটিভেশন পাই। ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তবে সাফিন, আমি আপনার সাথে একমত হতে পারলাম না যে ডিম খেয়ে মোটিভেট হতে হবে, নট নেসেসারি, দেখে শুনে মোটিভেটেড হতে হবে। এবং জিন্না জিন্না একজন রোল মডেল হতে পারেন। তো জিন্না, আপনার জন্য শুভকামনা থাকলো, এবং শুনে ভালো লাগলো যে খামারে ডিম আসা শুরু করছে। তো এই যে সফলতার যে এটা প্রথম ধাপ, আমি মনে করি জিন্না আপনাকেই বলছি যে আপনি যে পরিশ্রমটা করছেন, যে সময়টা দিচ্ছেন, এটা সফলতার যা শুরু। আপনি যদি এটাকে ধারণ করতে পারেন নিজের মাঝখানে, তাহলে দেখবেন আপনি এর থেকে অনেক বড় কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। অনেক শুভকামনা জিন্না আপনার জন্য, আপনার খাবারে আরেকটা বিষয় সাফল্য কামনা করছি। স্যার আরেকটা বিষয় ভাইয়াকে বলতে চাই, ভাইয়া যেগুলো স্যার প্ল্যান করতে চাচ্ছে সেগুলো নিয়ে যেন এগিয়ে যায়, মানে প্রতিবন্ধকতা আসবে তবে এগিয়ে যা, আপনি যেন এগিয়ে যান ভাই, আপনাকেই বলছি জিন্না ভাইয়া। এবং আমাদের যারা আমরা জুনিয়র আছি আমাদেরকে মোটিভেট করেন, এবং আপনি কিভাবে এরকম সফলতা পাচ্ছেন এবং কিভাবে করছেন সেগুলো যদি আমাদেরকে জানান, আমরাও উপকৃত হব, আমাদের সাথে সাথে আমাদের আশেপাশে কৃষকরাও উপকৃত হবে বলে আশা করছি। ইনশাল্লাহ আমরা একদিন জিন্নার কাছ থেকে এমন কোন একটা লাইভে ও পুরোটা শুনবো, এবং আমি আশা করি তার যে সফলতার যে গল্প, সেই গল্প অনেকের পাথেয় হবে, এবং সেইভাবে অনেকে নতুন ভাবে শুরু করবে, নতুন কিছু করবে। ধন্যবাদ আজকে মাহমুদের চিন্না আমাদের সাথে যুক্ত হয়ে এমন একটা খুশির খবর আমাদের সাথে শেয়ার করার জন্য। ওকে, আমরা একটু আবার আলোচনায় আসি, সেটা হচ্ছে আমি এখন একটু বলতে চাচ্ছি, তার আগে একটু যারা যারা আমাদের সাথে আছেন তাদেরকে আবার বলি যে আপনারা আপনাদের মতামত শেয়ার করেন, আপনারা যত বেশি আপনাদের মতামত দিবেন আমাদের আলোচনা তত বেশি সমৃদ্ধ হবে। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, আমাদের কথা শোনার জন্য। আমি একটু শেষে বলতে চাই যে আমরা সবাই জানি গতকাল একটা বিশেষ দিবস ছিল, গতকাল কি দিবস ছিল? এই ভুলে গেছো না? আচ্ছা, আমরা আপনারা মনে করতে থাকেন, আমি একটু আরেকটা কমেন্ট নিয়ে আসি। হ্যাঁ, কমেন্ট নিয়ে আসি, সেটা হচ্ছে যে মোহাম্মদ পাবেল হুসাইন ডাক্তার সাহেব আমাদের সাথে যুক্ত হয়ে তিনি তার পার্সোনাল অভিমত দিয়েছেন। তিনি বলছেন যে খামারিদের হসপিটাল মুখী করা দরকার, বিশেষ করে পোল্ট্রি খামারিদের। পোল্ট্রি খামারিরা ডিলারদের হাতে চিমনি। আমার জন্য দোয়া করবেন ভাই, খামারিদের নিয়ে ব্যক্তিগত ভাবে নিজ প্রচেষ্টায় কাজ করছি।
পাভেল, শুনে খুব ভালো লাগলো, এবং আমি তোমাকে ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনি আপনাকে। আপনি কতটা কাজের প্রতি মানে কর্তব্যনিষ্ঠ, এবং সেই কর্তব্যনিষ্ঠতার পরিচয় আপনার কথাতে আমরা পাচ্ছি। হ্যাঁ পাভেল, আপনার সাথে আমিও একমত, এবং আমার সাথে যে আমার যারা অতিথি আছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন, তারাও একমত হবেন যে আমাদের খামারিদের, আমাদের কৃষকদের, আমাদের খামারিদের হসপিটাল মুখী করতে হবে, আমাদের কৃষকদের, আমাদের যে এগ্রিকালচার এক্সটেনশন অফিসার আছেন, কৃষি অফিসার আছেন, তাদের মুখী করতে হবে, তাদের মানে তাদের কাছে নেওয়াইতে হবে। আমাদের একজন আলোচক কিছুক্ষণ আগে বলতেছিলেন যে আমাদের কৃষকরা যেতে চায় না। হ্যাঁ, তো এই বিষয়টা আমাদের দূর করতে হবে। এবং পাভেল, আশা করি আপনি, আমি, আমরা আমরা সবাই মিলে যদি ইফোর্ট দেই ফিল্ডে, দেখবেন যে আমাদের খামারিদেরকে আমরা বুঝাইতে সক্ষম হব, তারা যেন ডিলারদের হাতে জিম্মি না হয়, তারা যেন যে সরকারি ভাবে যে ডাক্তাররা আছেন, যে ভেটেনারিয়ানরা আছেন, তাদের তাদের সংস্পর্শে আসেন, তাদের কাছ থেকে পরামর্শ নেন, এবং এটা যদি খামারিরা করেন তাহলে খামারিরাও লাভবান হবেন, আমাদের দেশ লাভবান হবে, আমরা ভালো থাকবো, আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে পারবো, নিজেদের ভূমিকা রাখতে পারবো। ধন্যবাদ পাভেল, আপনার এমন একটা মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং এই মুহূর্তে যদি কোনো খামারি আমাদের সাথে যুক্ত থাকেন, তো আমি তাদেরকে মানে অনুরোধ করব যে আপনারা হাসপাতালে আসেন, প্রাণী সম্পদ অফিসে আসেন, আপনাদের পরামর্শ, আপনাদের যে যত সমস্যা আছে সমস্যা নিয়ে কথা বলেন, সমস্যার সমাধান অবশ্যই আপনি পাবেন। এবং এখানে আমি একটু যুক্ত করি, আপনারা অনেকে জানেন কিনা যে আমাদের কিন্তু এখন উপজেলা পর্যায়ে লাইভ স্টক এক্সটেনশন অফিসার আছেন, যারা হয়তো বা 2-1 বছর আগেও ছিলেন না, সরকার একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছেন, এবং সেই প্রজেক্টের আওতায় আমাদের কিন্তু এখন লাইভ স্টক এক্সটেনশন অফিসার আছেন। তো তাদের শরণাপন্ন আপনারা অবশ্যই হবেন, আপনারা কেউ নিরাশ হবেন না, আপনারা অবশ্যই ভালো পরামর্শ পাবেন আশা করি। তো মোহাম্মদ পাভেল হোসেন, ধন্যবাদ আমাদের সাথে থেকে এমন একটি মতামত আমাদেরকে দেওয়ার জন্য, এবং আমাদের খামারিদের খুব কাছাকাছি কি আপনি সেবা দেন, আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি, শুভকামনা এবং দোয়া থাকলো আপনার জন্য। তো আমি যেটা একটু বলতে চাচ্ছিলাম আপনাদের কাছে শেষ করার আগে, সেটা হচ্ছে যে আমরা গতকাল বিশ্ব খাদ্য দিবস পালন করেছি, আমাদের বিশ্বব্যাপী বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে, এবং এবারকার বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য ছিল গ্রো, নারিশ, সাস্টেইন টুগেদার, আওয়ার অ্যাকশনস আর আওয়ার ফিউচার। গ্রো, নারিশ, সাস্টেইন টুগেদার, আওয়ার অ্যাকশনস আর আওয়ার ফিউচার। তো এবং এর সাথে ছিল যে বাংলা, আমরা জানি কিনা FAO, হ্যাঁ FAO সাথে তো আমরা সবাই পরিচিত নাকি, আমরা সবাই পরিচিত, সে তার সম্ভবত আমি ভুল না করলে তাদের 75তম মেবি প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। আচ্ছা যাই হোক, আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে খাদ্যর কথা যদি আমরা বলি, খাদ্যের সাথে কিন্তু কৃষি ওতপ্রোত ভাবে জড়িত। আমরা যদি খাদ্যের কথা ভাবি, খাদ্য বলতে গেলেই কৃষি আসবে, প্রাণী সম্পদ আসবে, এই দুটা ছাড়া কিন্তু আমরা খাদ্য ভাবতেই পারি না, ভাবতে পারি একদমই ভাবতে পারি না। তাহলে এই যে খাদ্য এবং পর্যাপ্ত পরিমাণে খাদ্য এবং নিরাপদ খাদ্য যদি আমরা দিতে চাই, সরবরাহ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা যারা কৃষিবিদ আছি আমাদেরকে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তো এ নিয়ে যদি আপনারা কেউ কিছু বলেন, এটা বলে আমরা হয়তো বা আমাদের আজকের আলোচনা আমরা শেষ করবো। আপনাদের মতামত, শাফিন আপনি আপনি শুরু করেন। স্যার প্রথমে বলবো স্যার যে আমাদের প্রথমে স্যার যেটা নিশ্চয়ন করা দরকার এবং যেটা বর্তমান বিশ্বের দাবি, সেটা হচ্ছে যে মানে খাদ্য নিরাপত্তা। তো খাদ্য নিরাপত্তাটা যদি স্যার মানে মানে করা যায়, পরিপূর্ণ ভাবে নিশ্চয়ন করা যায়, সেটা আমাদের ডেইরি প্রোডাক্টসই হোক, সেটা মিটেই হোক, এবং সেটা আমাদের এমনি ডেইরি ডেইলি যেগুলো প্রোডাক্ট মানে গ্রোসারি আছে যেরকম রাইস, এমনি হুইট, এগুলোতেই হোক, সবগুলোতে যদি আমাদের নিশ্চয়ন করতে পারি, শুধু যে আমাদেরটা নিশ্চয়ন করব এরকম না, লাইফ স্টককে আমরা কি খাবার দিচ্ছি, আমরা পোলট্রিকে কি খাওয়াচ্ছি, আমরা কি কন্টামিনেটিং ফুড খাওয়াচ্ছি নাকি
সেফ ফুড খাওয়াচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে, কারণ তারা যেটা খাচ্ছে সেটা যদি কন্টামিনেটিং কিছু হয় সেটা পরবর্তীতে আমাদের উপরে এফেক্ট করবে। তো আমি বলবো স্যার যে এই আমাদের খাদ্য নিরাপত্তার উপরও যথেষ্ট দৃষ্টি রাখা উচিত, কারণ মানুষের আয়ু এখন কমতে শুরু করছে এই খাদ্য নিরাপত্তা জনিত দিকগুলো বিবেচনা না করার জন্যই। ওকে সাফিন, ধন্যবাদ। আমি বুঝতে পারছি যে আপনি যে বিষয়টা অবতারণা করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে খাদ্য তো আমাদেরকে উৎপাদন করতে হবে, তার সাথে হচ্ছে নিরাপদ খাদ্য, খাদ্যটা যেন নিরাপদ হয়, আপনি সেটাই বলার চেষ্টা করছেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ অবশ্যই, আমরা যে খাদ্যটা উৎপাদন করব সেই খাদ্যটা যেন অবশ্যই নিরাপদ খাদ্য হয়। ধন্যবাদ। আমরা রাফিদ এবং পার্থর কাছে যাওয়ার আগে একটা কমেন্ট নিয়ে আসি। কমেন্ট হচ্ছে যে কৃষিবিদ মোবারক হোসাইন, আমার বন্ধু মানুষ, তো তিনি কমেন্ট করেছেন যে বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ বন্ধু, আমি অনেক ভালো আছি, আশা করি বন্ধু তুমিও ভালো আছো। যাই হোক, তুমি বললাম আমার বন্ধু মানুষ, আমি হাঁসের খামার করতে চাচ্ছি কিন্তু কোন সময় থেকে শুরু করব, কোন জাতের হাঁস দিয়ে শুরু করব, প্রতিবন্ধকতা কি কি আসতে পারে? ধন্যবাদ মোবারক হোসেন কমেন্ট করার জন্য। আর আমি মনে করি যে হাঁসের খামার, আমি কিছুক্ষণ আগেও একজনকে বলছিলাম যে হাঁসের খামারের একটা ভালো দিক হচ্ছে, আমরা যদি মানে চিকেন খামার করি, ব্রয়লার বলি বা লেয়ার বলি, এদেরকে যে ফিড দিতে হয়, খাদ্য দিতে হয়, সেই খাদ্যের পরিমাণটা হাঁসের খামারে কম দিতে হয়। বন্ধু হাঁসের খাদ্য কম লাগে, কারণও আছে, কারণ হচ্ছে যে হাঁস যেহেতু পানিতে থাকে, পানিতে থাকলে তারা পানিতে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে, যেটা ন্যাচারালি মানে ন্যাচারালি গ্রোয়িং কিছু ফিড থাকে, সেগুলো খাওয়ার কারণে তাদের যে আমরা মানে বাড়তি খাবার যেটা দিতে হয় সেটা কম দিতে হয়, এটা হচ্ছে একটা ভালো দিক। আরেকটা দিক হচ্ছে যে আমরা চিকেনের ক্ষেত্রে বলে থাকি, চিকেনের ক্ষেত্রে অনেক ধরনের রোগ হওয়ার পসিবিলিটি থাকে, হাঁসের সেক্ষেত্রে তুলনামূলক কম, আমরা বলে থাকি যে হাঁসের রোগ মানে একটা তুলনামূলক একটু কম আছে। তো এগুলো হচ্ছে হাঁসের খামারের জন্য একটা ভালো দিক আমি যদি বলি। আর টাইমিং এর কথা যদি বলা হয়, টাইমিং এর কথা হচ্ছে যে আপনি যে কোনো সময় শুরু করতে পারেন, তবে হাঁস চাষ করতে গেলে, হাঁসের খামার করতে গেলে অবশ্যই আপনাকে কি দিতে হবে, একটা জলাশয় দিতে হবে, জলাশয় লাগবে। আপনার যদি জলাশয় থাকে আপনি যে কোনো সময় হাঁসের খামারটা শুরু করতে পারেন। এবার আসি যে আপনি বলছেন জাতের ক্ষেত্রে, তো জাতের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনি আসলে খামারটা কিসের জন্য করতে চান, আপনি কি ডিমের জন্য খামার করতে চান নাকি খামারটা আপনি মাংসের জন্য করতে চান। আপনি যদি ডিমের জন্য খামার করতে চান তাহলে আমাদের দেশে যে জাতগুলো পাওয়া যায় তার মাঝখানে আছে খাকি, ক্যাম্পবেল, ইন্ডিয়ান রানার, এগুলার যেকোনো আপনি একটা, যেকোনো একটা আপনি সিলেকশন করতে পারেন, ঠিক আছে। এবং আপনি যদি বলেন যে আমি হাঁসের বাচ্চা পাবো কোথায়, আমাদের সরকারি ভাবে কিছু সরকারি হাঁসের খামার আছে, কম বেশি প্রায় প্রত্যেকটা জেলায় আছে, আপনি সেই সরকারি হাঁসের খামারে যোগাযোগ করলে আপনি সেখান থেকে সুলভ মূল্যে ভালো জাতে ভালো মানের হাঁসের বাচ্চা পাবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাঁসের খামারের জন্য, ভালো মানের ভালো জাতের বাচ্চা। এবার আসি যে আপনি কোনটা সিলেকশন, মানে মাংসের জন্য যদি মানে হাঁস পালন করতে চান তাহলে সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে মাংসের জন্য ইদানিং বাজারে কয়েকটা হাঁসের জাত আছে, যেমন পেকিন, খুব সুন্দর একটা হাঁসের জাত, মানে বাংলাদেশে অনেক পপুলার, তারপর হচ্ছে আপনি মাছ কবি করতে পারেন, এগুলো আপনি মানে সিলেকশন করতে পারেন মাংসের জন্য। এবং একই কথা বলবো যে এগুলোর জন্য আপনি সরকারি হাঁসের খামারে যোগাযোগ করে দেখতে পারেন যে তারা দিতে পারে কিনা, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি হাঁসের বাচ্চা তাদের কাছে পাবেন। এবার আসি প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা আসলে কি, যে প্রতিবন্ধকতার কথা বলতে গেলে যে একটা কথা হয় যে অনেকে জলাশয়ে থাকে না, জলাশয়ে একটা প্রবলেম হতে পারে অনেকের জন্য, জলাশয়ে থাকে না বলে সে হাঁসের খামার করতে পারে না, এটা একটা প্রতিবন্ধকতা। তারপর আরেকটা হতে পারে যে হাঁসের রোগ, তবে আমি বলে থাকি যে আপনি যদি মানে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে আপনার খামার শুরু করেন এবং একজন ভেটেরিনারিয়ানের বা একজন মানে কি বলবো যে অভিজ্ঞ এবং অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে যদি আপনি খামার শুরু করেন তবে ইনশাল্লাহ আপনি আপনার কোনো প্রতিবন্ধকতা দেখতে হবে না এবং কোনো প্রবলেম অ্যারাইজ করলেও সেটা খুবই নগণ্য হবে। এবং আপনি যদি টিকা গুলা ভালোভাবে দেন, পর্যাপ্ত পরিমাণে খাবার দেন, এবং আমরা বলি যে খামারের বায়োসিকিউরিটি
বায়োসিকিউরিটিটা যদি আপনি ভালোভাবে মেনটেন করেন, ম্যানেজমেন্ট ভালো থাকে, অবশ্যই আপনি সফলভাবে একটা হাঁসের খামার পরিচালনা করবেন। ধন্যবাদ কৃষিবিদ মোবারক হোসেন। তারপরও যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে, আপনি অবশ্যই আমাদের পেজের ইনবক্সে আপনার সমস্যাগুলা বা আপনার প্রশ্নটা স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরার জন্য। ওকে, এবার আমি একটু রাফিদের কাছে যেতে চাই। যে রাফিদ, আপনি আপনি কি মনে করেন, এই যে আমরা বলতেছি যে গতকাল গেল যে খাদ্য দিবস, বিশ্ব খাদ্য দিবস, এই খাদ্যের সাথে কৃষি প্রাণী সম্পদ অঙ্গাঙ্গি ভাবে জড়িত, তো এই ক্ষেত্রে খাদ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্যের ক্ষেত্রে আমরা কৃষিবিদ হিসেবে বা আপনি একজন ভবিষ্যৎ কৃষিবিদ হিসেবে কি ভূমিকা রাখতে পারেন বা আপনার কি বক্তব্য? স্যার ধন্যবাদ আপনাকে আবারও। স্যার স্যার আমি একটা জিনিস, শাফিনের একটা জিনিস একটু অ্যাড করব। শাফিন বারবার করে বলছিল যে আমাদের যে মানে নিরাপদ খাদ্য, খাদ্যর বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। কেননা স্যার আমাদের দেশে বর্তমানে কৃষকদের মাথাতে একটা জিনিস খুব ভালোভাবে গেঁথে আছে, সেটা হলো যে যত বেশি কীটনাশক দেওয়া হবে তত বেশি মানে লাভজনক হবে, কেননা তত বেশি পোকাগুলো মরে যাবে তত উপকার হবে। মানে আমাদের যে ফসল, ফসলে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না। কিন্তু স্যার তারা একটা জিনিস ভেবে দেখেন না যে যতগুলো পোকামাকড় আছে সবগুলো আমাদের মানে যে ফসল সেই ফসলের জন্য ক্ষতিকর না। তারা আসলে এই জিনিসটা না ভেবেই কাজগুলো করেন, যার জন্য প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করে ফেলে। এটার জন্য স্যার আমাদের আমাদের মানে আমরা যে যারা ভবিষ্যৎ কৃষিবিদ তাদের জন্য স্যার সব থেকে বড় দায়িত্ব যে তাদেরকে এই বিষয়টা চেষ্টা করা, যে তাদের তাদেরকে এই ভ্রান্ত ধারণা থেকে বাহিরে আনা। আর স্যার এই নিরাপদ খাদ্যর ব্যবস্থাটা আমাদেরকে করা উচিত, কেননা এটা আমাদের মানে শাফিন একটা জিনিস বলছিল বারবার করে যে আমাদের আয়ু আস্তে আস্তে কমে আসছে। যেখানে আমরা আগে অনেক বছর বাঁচতাম সেখানে আমাদের আয়ু গড়ে 60 থেকে 55 বছরের মধ্যে এসে ফিক্সড হয়ে গেছে। তো স্যার আমাদের ক্ষেত্রে স্যার এই নিরাপদ খাদ্যের বিষয়টা দেখা উচিত। আর স্যার আমাদের বর্তমান সময় স্যার আমরা যদি অর্গানিক অর্গানিক সিস্টেমে যদি আমরা মানে ফসলটা ফলানোর চেষ্টা করি, ফার্মিংটা করি, তাহলে স্যার আমাদের জন্য সব থেকে বেশি উপকৃত হব। কেননা স্যার এখানে কোনো রকম ফার্টিলাইজার অথবা ইনসেকটিসাইড কোনো কিছু ব্যবহার করা হচ্ছে না, যার ফলে স্যার আমাদের এখানে কোনো রকম সাইড ইফেক্ট থাকবে না এবং আমরা সরাসরি অর্গানিক একটা খাবার অথবা অর্গানিক একটা ফুড পাচ্ছি, যেটা স্যার আমাদের শরীরের জন্য কোনো রকম হার্মফুল হবে না। এটা আমাদের মানে শরীরে যে নিউট্রিশনটা দরকার যেটার জন্য আমরা খাবার খাবো, আমরা মানে আশাবাদী যে আমরা পুরোপুরি সেই জিনিসটা পূরণ করতে পারবো এই অর্গানিক ফার্মিং এর মাধ্যমে। আমরা যদি স্যার অর্গানিক ফার্মিংটা শুরু করতে পারি তাহলে স্যার এটা আমাদের জন্য সব থেকে বেস্ট হবে। অনেক অনেক ধন্যবাদ রাফিদ, এমন একটা মানে সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আসলে এটাই হচ্ছে একটা কিন্তু বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, যে আমাদের কৃষকদের একটা ভ্রান্ত ধারণা যে আমি যত বেশি কি বলবো যে কীটনাশক দিব, অথবা আমরা যদি লাইফ স্টক এর ক্ষেত্রে বলি অনেকে অনেক ধরনের অসাধু উপায়ে অনেক কিছু করে থাকেন। আমরা যেটা বলে থাকি যে বিফ ফ্যাটেনিং বা কোরবানির ঈদের সময় আমরা অনেক সময় অনেক কিছু দেখি, এই যে ভ্রান্ত ধারণা গুলো এগুলা কিন্তু তাদের মাঝ থেকে আমাদেরকেই কি করতে হবে, দূর করতে হবে। এই গুরু দায়িত্বটা কিন্তু আমাদের। এবং এইখানে আমি আরেকটা কথা বলবো, আমরা যারা স্টুডেন্ট আছি আপনাদের মতো, আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনাদের কিন্তু একটা দায়িত্ব, আপনি পাশের একজন মানুষকে দেখছেন এটা করছে, আপনি একটু তাকে বোঝানোর চেষ্টা করেন যে না কাকা মামা চাচা ভাই আপনি যেটা করছেন এটা কিন্তু ঠিক না, এটার এমন এমন ধরনের ক্ষতি, এই জিনিসগুলো তাদের আমাদের বুঝাইতে হবে, তাহলে কিন্তু আমরা নিরাপদ খাদ্যটা নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ। এবং রাফিদের সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনি অর্গানিক ফার্মের বিষয়টা বললেন, অর্গানিক ফার্মিং। আমি আজকে সন্ধ্যাতেও একটা সুপার মানে কি বলবো সুপার শপে গিয়েছিলাম এবং সেই সুপার শপে গিয়ে আমি দেখছি যে সেখানে এক ধরনের এগ আছে যেটাকে আমরা বলছি অর্গানিক এগ। এই অর্গানিক এগটা আমি দাম করলাম, দেখলাম যে নর্মাল দামের প্রায় কয়েক গুণ। তার মানে এটা কিন্তু আমাদের জন্য নিরাপদ এবং আগামী বিশ্ব কিন্তু আমাদের, যখন আমরা কিন্তু এখন এখন অনেক খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পরের যে প্রজেক্টটা আসবে সেটা হচ্ছে যে নিরাপদ খাদ্য। বিশ্ব কিন্তু একসময় নিরাপদ খাদ্য চাইবে, এখনই চায়। তো এই নিরাপদ খাদ্যটা যদি আমরা সরবরাহ করতে চাই সেক্ষেত্রে অর্গানিক ফার্মিং আমরা করতে পারি। এবং আমার কাছে মনে হয় কিছুক্ষণ আগে আমি যেটা বললাম
যে আমরা এই সময়টাতে নতুন নতুন ইনোভেটিভ যে আইডিয়া গুলো আছে তার মধ্যে কিন্তু একটা হতে পারে অর্গানিক ফার্মিং। আমরা অর্গানিক ফার্মিং করে অর্গানিক প্রোডাক্ট তৈরি করতে পারি যার কিন্তু একটা বিশাল মার্কেট আছে। এই মার্কেটটা যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমরা কি বলবো যে একাধারে আমাদের কনজিউমারদের আমরা নিরাপদ খাদ্য দিতে পারবো, আরেক দিক থেকে আমরা আমাদের যে ইকোনমি আছে আমাদের অর্থনীতিটাকেও আগায় নিতে পারবো। ধন্যবাদ রাফিদ। আমরা এর মাঝখানে আরেকটা একটু কমেন্ট নিয়ে আসি। আমাদের সাথে আছেন এবং যুক্ত হয়েছেন বীর রাশেদুজ্জামান রাব্বি, আমার খুব প্রিয় ছোট ভাই একজন। রাশেদুজ্জামান রাব্বি ডাক্তার সাহেব অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাকে দেখতে পেয়ে এবং আপনাকে আমাদের সাথে পেয়ে আমরা আসলে অনেক বেশি খুশি, আমি নিজে অনেক বেশি খুশি। রাশেদুজ্জামান রাব্বি অনেক অনেক শুভকামনা আপনার জন্য, এবং আমাদের যদি কোনো মতামত দিতে চান বা পরামর্শ দিতে চান দিতে পারেন। তো আমরা শেষের দিকে লাস্ট যে যেতে চাচ্ছি সেটা হচ্ছে পার্থর কাছে আমি একটু শুনতে চাই। যে পার্থ, আমরা শাফিনের কাছে শুনলাম, রাফিদের কাছে শুনলাম, আপনার কাছে কিছু শুনতে চাই। এই যে নিরাপদ খাদ্য, এই নিরাপদ খাদ্য এবং খাদ্যের উৎপাদন, এর সাথে আমরা যারা কৃষিবিদ আছি আমাদের বিশাল একটা সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্ক, তো এটা নিয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমি আমার বন্ধু দুজন শাফিন এবং রাফিদের সাথে একমত। এবং আচ্ছা রাফিদ, রাফিদ আপনি যদি একটু মিউট করেন, রাফিদ আপনি যদি একটু মিউট করেন। অবলম্বন করতে পারি সেক্ষেত্রে স্যার। আমরা স্যার বর্তমানে অনেক নতুন ধরনের স্যার নতুন উদ্ভাবনী শক্তি, যেমন হাইব্রিডের বিভিন্ন ধরনের সিড পাওয়া যাচ্ছে বর্তমানে, সেটা যে কোনো ধরনের হতে পারে, ফসল হতে পারে। তো সেই ক্ষেত্রে স্যার আমরা যদি অর্গানিক উপায়ে স্যার যদি এই হাইব্রিডের সিড গুলো যদি উৎপাদন করতে পারি এবং ফসল উৎপাদন করতে পারি সেক্ষেত্রে স্যার আমরা অনেক বেশি লাভবান হব। এবং অর্গানিক উপায়ে স্যার ব্যবহার করলে স্যার আমরা জানি যে কীটনাশকের ব্যবহারটা অনেকাংশেই কমে আসে এবং ব্যবহার করতে হয় না প্রায় বললেই চলে। আমরা অর্গানিক ইয়াগুলো ব্যবহার করতে পারবো, পেস্টিসাইড গুলো। তো সেই ক্ষেত্রে স্যার আমরা অনেক লাভবান হতে পারি। আবার স্যার যদি এটা ক্যাটেলের ক্ষেত্রে বলা যায় স্যার, ক্যাটেল ফার্মিং এর ক্ষেত্রেও স্যার এটা করা যায়। এবং আমরা সেক্ষেত্রে স্যার হরমোন কিংবা এক্সট্রা যে আমরা ভিটামিন গুলো ইউজ করি সেটা আমরা না করে স্যার আমাদের দেশে যে মানে বর্তমানে বাজারে যে অন্য স্যার অর্গানিক যে উপায়ে ইয়াগুলা বিক্রি করা হয়, কিংবা আমরা অনেক সময় কার্বোহাইড্রেট এর জন্য ইউজ করি ক্যাটেলকে মোটা তাজাকরণের জন্য, কিংবা মিড টাইপ ক্যাটেল এর জন্য স্যার, এই ক্ষেত্রে এই ফর্মুলা গুলা যদি তাহলে স্যার আমরা অনেক ক্ষেত্রেই লাভবান হতে পারবো এবং আগামী প্রজন্ম ভালো কিছু দেখবে এই কৃষি সেক্টর থেকে। ধন্যবাদ পার্থ। তো আমি শেষ করার আগে আরেকবার সবার কাছে অল্প সময়ের জন্য যাইতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম এবং আমি একটু পার্সোনালি বলি যে আমি আমার 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 মানে অনেক ভালো লাগছে আপনাদের সাথে আলোচনা করে এবং কথা বলে। সেটা হচ্ছে যে আপনাদের চিন্তাধারা, আপনাদের ভাবনায় আমাদের দেশ, আমাদের কৃষি, আমাদের প্রাণী সম্পদ এত ভালোভাবে মেশে আছে, এটা শুনে আমার খুব ভালো লাগলো। এবং প্রত্যেকের এত সুন্দর সুন্দর কিছু আইডিয়া, এত সুন্দর সুন্দর চিন্তাধারা, এটা আমার শুনে খুব ভালো লাগলো। এবং আমি আরো বেশি কি হব খুশি হব যে আপনাদের এই চিন্তাধারাগুলো যদি উত্তরোত্তর আরো বেশি প্রস্ফুটিত হয়, আরো অনেক ব্রাঞ্চিং হয়, কারণ আপনারা মাত্র শুরু করেছেন, আপনাদের সামনে আরো অনেক বেশি পথ। এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের হাত ধরে আপনারা আরো অনেক কিছু করবেন আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য, আমাদের জন্য। তো এই শুভকামনা আপনাদের জন্য সব সময় থাকবে। এবং শেষ করার আগে আমি একটু জানতে চাই যে আমাদের সাথে যারা ছিলেন এবং আছেন অথবা ভবিষ্যতে পরে লাইভ শেষ হওয়ার পরে যারা আমাদেরকে শুনবেন, তাদের উদ্দেশ্যে যারা তরুণ প্রজন্ম আছে, যারা জীবনটাকে নতুন ভাবে শুরু করছে, জীবনটাকে এক মানে রঙিন দেখে, তো তাদের জন্য আপনাদের কি মানে পরামর্শ থাকবে? প্রত্যেকের যে আপনাদের একান্ত কিছু পরামর্শ, যেটা হচ্ছে আপনি বলতে পারেন আমাদের কৃষি প্রাণী সম্পদ এই বিষয়ে আপনাদের কার কি পরামর্শ আছে, জাস্ট ছোট করে যে কেউ যদি বলতে চান যে তাদের উদ্দেশ্যে যে কোনো ধরনের আপনাদের পরামর্শ
বা আপনাদের কি বলবো যে সাজেশন যেটাই হোক না কেন। স্যার আমি কিছু বলতে চাচ্ছিলাম এই বিষয়ে, সেটা হলো আমরা এখন তরুণ অবস্থাতে আছি, এখন আমাদের অনেক রকম পদক্ষেপ, আমরা যত পরিমাণ পদক্ষেপ নিব সেগুলো ভবিষ্যতে বাস্তবায়ন হবে, হয়তো বা আমরা দুই তিনটা ফেলিওর পাবো, ফেলে ফেলে ফেলিওর ইজ দা সাকসেস, মানে পিলার অফ সাকসেস সেটা আমরা জানি। জি স্যার, এক্স্যাক্টলি স্যার, আমরা যদি আমাদের মনের মধ্যে এরকম কোন একটা আকাঙ্ক্ষা থেকে থাকে যে হ্যাঁ আমরা অমুক একটা জিনিস, সেই জিনিসটাতে আমরা ভালো কিছু করতে পারি অথবা ভালো কিছু করতে পারবো, যদি এরকম একটা আশ্বাস আসে, তাহলে আমার একটাই পরামর্শ, সেটা হচ্ছে যে কোন রকম অন্য রকম চিন্তা ভাবনা, কোন রকম অবস্টিকল যদি লাইফে আসে সেটাকে পরোয়া না করে জাস্ট সেটাকে করা উচিত। কেননা যদি আমরা পা বাড়াই তাহলে আমরা হাঁটতে শিখবো, পা যদি না বাড়াই তাহলে আমরা হাঁটতে পারবো না স্যার। সেই জন্য আমার সব থেকে বড় পরামর্শ হচ্ছে আমরা যেটা ভাববো হ্যাঁ এটা আমরা করতে পারবো, সেটা আমাদেরকে চোখ বন্ধ করে করা উচিত। হ্যাঁ আমাদের যদি ফেলিওর আসে আমাদের কোনো সমস্যা নাই, ফেলিওর আসবে, দুই একবার ফেলিওর আসবে, বাট আমরা ইনশাআল্লাহ সাকসেস পাবো স্যার, এটা আমার পরামর্শ। খুব ভালো লাগলো কথাটা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে বিশেষ করে আমি একটুখানি অ্যাড করি যে বিশেষ করে আমাদের অনেক খামারি বা অনেক উদ্যোক্তারা বলেন যে স্যার আমি শুরু করছিলাম, আমি তো হচ্ছে না, লাভ হচ্ছে না, লোকসান হচ্ছে, আমি এটা করবো না। তো এই কথাটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমরা যখন শুরু করি ম্যাক্সিমাম খামারি এবং উদ্যোক্তারাই তারা নিজেরাই শুরু করে অনেকের পরামর্শ ছাড়াই, সো এর ফলে দেখা যায় যে অনেকে কি হয় যে ফেইলিয়ার হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তার মানে মনোবল না হারায়া তার নতুন ভাবে নতুন করে নতুন উদ্যমে শুরু করা উচিত, এবং এক সময় আমরা অবশ্যই সফল কাম হব। রাফিদ ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। রাফিদ আপনি একটু মিউট করেন, আমরা এবার পার্থর কাছে শুনি। পার্থ ধন্যবাদ স্যার। স্যার আমাদের দেশে স্যার বর্তমানে স্যার একটি গতানুগতিক ধারা চলে এসেছে, যেমন আমরা আমাদের একটা ছেলে মেয়েকে স্যার ভার্সিটিতে ভর্তি করানোর আগে আমরা সবসময় বলে থাকি যে আমার ছেলেকে, অনেকে মানে আমাদের বাবা মা বলে থাকে যে আমরা আমার ছেলেকে ডাক্তার বানাবো বা আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো। তো স্যার সেই ক্ষেত্রে স্যার আমি বলতে চাই যে তাদের প্রায়োরিটির দিকটা না ভেবে স্যার আমরা কোন সেক্টরে যেতে চাচ্ছি, কিংবা আমাদের এগ্রিকালচার সেক্টরে স্যার কি পরিমাণ ফ্যাসিলিটি আছে, তো সেইটা সবার একটু জানা মানে জানা দরকার। তো সেই ক্ষেত্রে স্যার আমার মনে হয় যে স্যার সবার ক্ষেত্রেই ভালো হবে, কারণ আমাদের দেশ যেহেতু স্যার দেশের মানে ম্যাক্সিমাম মানুষই স্যার কোনো না কোনো ভাবে কৃষির সাথে রিলেটেড, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে যদি মানে বোঝাতে সক্ষম হয় যে কৃষিও আমাদের দেশে একটি সম্ভাবনাময় সেক্টর, তাহলে স্যার আমরা স্যার আরো ভালো কিছু দেখতে পারবো স্যার অন্যান্য উন্নত দেশগুলোর তুলনায়। ওকে ধন্যবাদ পার্থ, আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন, আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরই সম্ভাবনাময় সেক্টর, এবং আমরা যে যে সেক্টরে আছি সেই সেই সেক্টর থেকে আমাদের সর্বোচ্চ এফোর্ট যদি দিতে পারি, আমরা আমাদের নিজেদের জীবনকেও খুব সুন্দর করে গড়ে তুলতে পারবো, সাথে সাথে আমাদের দেশ আমাদের সোসাইটি কিছু সফল মানুষ পাবে, এবং সেই সফল মানুষদের ভিড়ে আপনাদের সবার মুখ আমরা দেখতে চাই। ধন্যবাদ পার্থ। তো আমি শেষ জানতে চাচ্ছি শাফিনের কাছ থেকে যে শাফিন আপনার কি মতামত। তার আগে আমি একটু ছোট করে বলি, আমাদের সাথে এখনো কয়েকজন দর্শক বা কয়েকজন আমাদের শুভাকাঙ্ক্ষী বলি যাই বলি যুক্ত আছেন, তো আমি তাদেরকে একটু অনুরোধ করব আপনারা যদি একটু কমেন্টে আপনাদের একটু দেখান যে আপনারা কে কে আমাদের সাথে আছেন। আমরা শেষ করার আগে আপনাদের একটু ধন্যবাদ দিয়ে যেতে চাই, কারণ এত লম্বা সময় আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের আমাদের কথাগুলো শুনছেন, সুতরাং আপনারা যদি একটু কমেন্টে জানান আপনারা কারা কারা আছেন, আপনারা আপনাদেরকে আমরা একটু ধন্যবাদ জানাবো। শাফিন আপনি বলতে থাকেন। স্যার ধন্যবাদ। স্যার স্যার প্রথমে স্যার একটা কথা বলবো যে কৃষকদের আমাদের তরুণদেরই দায়িত্ব আসলে কৃষিটাকে উজ্জীবিত করে রাখা, এবং তরুণদের বলতে যারা বিশেষ করে এগ্রিকালচারে আমরা কম মানুষ নাই, অনেক মানুষ আছি আমরা যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছি, কিন্তু আমাদেরই এগিয়ে আসতে হবে এগ্রিকালচারে যারা রুট লেভেলে কৃষক আছে তাদেরকে উজ্জীবিত রাখার জন্য। স্যার আপনি জেনে হয়তো অবাক হবেন, জাপানে হচ্ছে জাপানের সরকার অধিক মূল্য দিয়ে ধান কেনে, এবং চাল স্টিকি রাইস যেটা জাপানে খুব পপুলার সেটা তারা কিন্তু অনেক দাম দিয়ে খায় এবং দাম দিয়ে কেনে, মানে সরকার কিসের জন্য, যাতে জাপানি কৃষকরা বেঁচে থাকে। তো আমাদের আসলে উচিত যে আমাদের কৃষকদের উজ্জীবিত রাখা,
আর তরুণদের ক্ষেত্রে স্যার যেটা বলবো সেটা হলো স্যার যে আমরা তরুণরা যেটা নতুন টেকনোলজি নিয়ে স্বপ্ন দেখতে পারি, নতুন বীজ অথবা নতুন একটা জাত নিয়ে স্বপ্ন দেখতে পারি, রুট লেভেলের কৃষকরা ট্রেডিশনাল থেকে বের হয়ে এসে সেই স্বপ্নটা দেখতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি যখন তাদেরকে সাকসেসটা দেখাবো তখন আস্তে আস্তে তারা সেই সাকসেসটা দেখে উজ্জীবিত হয়ে তারাও আস্তে আস্তে এটা করা শিখবে এবং আস্তে আস্তে এটার জন্য মানে তারা প্রশিক্ষণও নিবে, দেখা যাবে আগ্রহী হবে। আর পার্থর কথার সাথে আরেকটা কথা বলতে চাই, যেহেতু আমরা একবারে শেষ পর্যায়ে আছি, যে আমাদের আসলে অনেকেই ভাবেন যে মানে প্যারেন্টসদের ক্ষেত্রে বলবো যে এগ্রিকালচারের ছেলেরা কি করবে, তারা আসলে কি হবে। আসলে আমি বলবো যে এখানে অনেক অপরচুনিটি আছে, একজন ইঞ্জিনিয়ারও যেরকম বাইরের দেশে যে পিএইচডি করে ভালো ল্যাবরেটরিতে যে কাজ করার সুযোগ আছে, আমাদের এখানেও অনেক মানে রিসার্চ করে মানুষের মুখে খাবার তুলে দেওয়া, এটাতেই আমরা এগ্রিকালচারিস্টরা তারপরে স্যারের মতো ভেটেরিনারিয়ানরা অনেক বেশি আনন্দ পান, কৃষকদের এবং মানে যারা ফার্মার আছে তাদেরকে সাহায্য করে। আর যেটা বলবো যে তরুণরা যদি উদ্যোগ নিয়ে এন্টারপ্রেনার হয়ে বিজনেস করা শুরু করে, বা বিজনেস বলতে এই ধরনের কার্যক্রম বড় প্রজেক্টে হাত দেওয়ার মতো সাহস তাদেরই থাকে, তো এক্ষেত্রে যদি তারা আগে আসে আমাদের মানে দেশের যে এখন কর্মসংস্থানের অভাব এটাও আস্তে আস্তে মানে ঠিক হয়ে যাবে, মানুষ কর্ম পাবে। আর আমি তারা যদি সবসময় চাকরি নিয়ে করতে থাকে দেখা যাবে পাবে সে, কিন্তু সেটা তারই এমপ্লয়মেন্ট হলো, সে আর 10 জনকে এমপ্লয়মেন্ট করতে পারলো না। তো আমি বলবো যে তরুণদেরকে এগিয়ে আসার, এবং কৃষি এটা রিস্ক এর পেশা কিন্তু রিস্ক আমরা তরুণরাই নিতে পারি, তো এই আশাবাদ ব্যক্ত করেই আমি শেষ করছি স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ শাফিন। আমার মনে হয় শাফিনের যে মতামত এবং যে পরামর্শ সেটা অনেক তরুণ যারা আছে তাদের জন্য কি বলবো একটা ভালো মেসেজ হতে পারে। এবং তরুণদের কাতারে যেহেতু রাফিদ, পার্থ, শাফিন আপনারা সবাই আছেন, সুতরাং এই কথাটার যথার্থতা আপনাদেরকেও প্রমাণ করতে হবে। আর আপনার কথা ধরেই বলি, বললেন যে আমরা যদি এই সফলতাটা দেখাতে পারি তো আমাদের দিকে অনেকে উদ্বুদ্ধ হবে, সুতরাং সেই সফলতার শুরুটা আপনাদের হাত ধরেই হোক, এটা হচ্ছে আমার প্রত্যাশা আপনাদের প্রতি। তো আমরা এখানে একটা কমেন্ট করি, মানে কমেন্ট নেই, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, তার মাঝখান থেকে একজন হাত তুলে জানিয়েছেন যে রাহাবিন আদিব এরিন। এরিন আমাদের সাথে ছিলেন সেই শুরু থেকে, এখনো আমাদের সাথে আছেন, তো ধন্যবাদ এরিন আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের আজকের যে আলোচক ছিলেন বা যাদের কি বলবো যে যাদের নানা ধরনের উদ্ভাবনী অনেক চিন্তাধারার সাথে আমরা আজকে পরিচিত হলাম, তাদের যে সুচিন্তনীয় যে মতামত গুলো ছিল সেই প্রত্যেকটা মতামত আপনি থেকে শুরু করে আপনাদের সাথে আমাদের সাথে এখনো যারা আছেন তাদের প্রত্যেকেরই কাজে আসবে, এবং সেই কাজে আসাটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ এরিন আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের সাথে আমাদের আরেকজন দর্শক, তিনি মতামত দিয়েছেন যে নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদনের পাশাপাশি সুষ্ঠু বাজারজাতকরণ দরকার যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায়। একদম ঠিক কথা ওয়ালিহাত সেতু, আপনি একদম ঠিক বলেছেন। এবং এই কথাটা আমাদের 2-3 জন অতিথিও বলেছেন যে এই যে কিছুক্ষণ আগে যে রাফি শাফিন যে কথাটা বলতেছিল যে জাপানে সেখানে কৃষকদের ধানটা বেশি দামে নেওয়া হয় যাতে করে কৃষক ভালো থাকে, তো অনুরূপ ভাবে আমাদের দেশেও, এবং আমরা যারা আছি কৃষির সাথে রিলেটেড আছি, ওয়ালিহাত সেতু আপনি নিজেও একদম ফিল্ড লেভেলে কৃষকদের সাথে যুক্ত, খামারিদের সাথে যুক্ত, আপনি আরো ভালো বুঝবেন বিষয়টা। এবং এই বিষয়টা অবশ্যই হওয়া উচিত, কৃষক মাথার ঘাম পায়ে ফেলে, হ্যাঁ, সকল কিছু বিসর্জন দিয়ে তারা কিন্তু কি করতেছে, উৎপাদন করতেছে, সেই তাদের প্রতি সম্মান দেখানো, তাদের যে আর্থিক অবস্থা সেটার প্রতি নজর রাখা আমাদেরকেই কিন্তু দেখতে হবে। ঠিক আছে, আমরা রেস্টুরেন্টে গিয়ে হয়তো বা অনেক টাকার খাবার দাবার খাই, অনেককে মানে অনেক খাবার নষ্ট করি, তো আমরা কিন্তু ওই যে যাদের হাতে এই উৎপাদনটা আসতেছে সেই সেই লোকগুলাকে আমরা ইগনোর করি, সেটা কিন্তু ঠিক না, তাদের প্রতি কিন্তু নজর দেওয়া উচিত। এবং এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে শাফিনের কথা ধরে, শাফিন তখন বলতেছিলেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক পেশা, অনেক কিছু, তো সেখানে আমার একজন স্যারের একটা কথা আমার একটু মনে পড়তেছে, আমার একজন সম্মানিত স্যার, শ্রদ্ধেয় স্যার, তিনি বলতেছিলেন মনে হয় যে আমাদের এখনো যদি আমরা যখন পদ্মা সেতুর কথা বলি, পদ্মা সেতু বা বড় বড় ইঞ্জিনিয়ারিং কাজ করতে গেলে আমাদেরকে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হয়,
কিন্তু এখন পর্যন্ত শাফিন, রাফি বা পার্থ, আপনারা একমত হবেন আমাদের দেশের এই যে আমাদের যে খাদ্যের উৎপাদন, এই খাদ্যের উৎপাদন স্বাধীনতা পরবর্তীকালে যে ছিল তার চাইতে কিন্তু এখন অনেক গুণ বেড়ে গেছে। কিন্তু এখানে কিন্তু কোনো, আমার আমি যতটা জানি, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা ধরে, যে এই যে এই খাদ্যের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু বাইরের কোনো মানুষের মনে হয় না দরকার হয়েছে। আমাদের দেশের যারা আপনাদের মতো যারা উদ্ভাবনী মানে বিজ্ঞানী ছিলেন, কৃষিবিদ ছিলেন, তাদের হাত ধরেই কিন্তু আমরা আজকে খাদ্যে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। তো এই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আমরা যারা এগ্রিকালচারিস্ট আছি আমাদের কিন্তু প্রাউড ফিল করা উচিত, এবং আমি আশা করি যে আপনারা প্রাউডলি আপনার প্রফেশনটাকে ধারণ করবেন এবং সামনে এগিয়ে যাবেন। তো আমরা আরেকটা কমেন্ট নিয়ে আসি, সেটা হচ্ছে যে মাজহারুল ইসলাম, ডক্টর জাহাঙ্গীর ভাই, এ গুড ডিসিশন ফর ক্রিয়েট এ গুড নেশন, কংগ্রেচুলেশন ভাই আপনাকে। আচ্ছা মাজহারুল ইসলাম, আমার আরেকজন ছোট ভাই মাজহারুল বর্তমানে লাইভ স্টক এক্সটেনশন অফিসার আমি যদি ভুল না করি, এবং মাজহারুল আছে হচ্ছে সিলেটের কোন একটা সুন্দর উপজেলায়, কারণ সিলেটের প্রত্যেকটা উপজেলায় সুন্দর, আর এরকম সুন্দর উপজেলায় সুন্দর মনের মানুষ যাবে সেটাই স্বাভাবিক। মাজহারুল ইসলাম, আর কিছু বললাম না আপনার প্রতি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর সাথে মামুনুর রশিদ, মামুনুর রশিদ বলেছেন যে স্যার আছি। হ্যাঁ মামুন, পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং শেষ করার ঠিক আগে আমি আমার সাথে যারা যুক্ত ছিলেন, রাফিদ মুহাইমিন, তারপর হচ্ছে সাফায়েত জামিল শাফিন এবং পার্থ পোদ্দার, আপনাদের তিনজনকেই কি বলবো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই যে লম্বা সময় ধরে আমার সাথে কথা বলার জন্য, এবং আমাদের যারা দর্শক আছেন তাদের সাথে কথা বলার জন্য, এবং আপনাদের সুচিন্তিত মতামত গুলো আমাদের দর্শকদের মাঝখানে তুলে ধরার জন্য। আর আমাদের সাথে এখনো যারা যুক্ত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা কমেন্ট করেন বা না করেন আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ছিল, আছে, থাকবে, এবং ভবিষ্যতে আমরা আবারও কোন একটা বিষয় নিয়ে এবং এভাবে আপনাদের সামনে চলে আসবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের শুনবেন, এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আপনাদের মতামত দিবেন। তো আপনাদের তিনজনের কারো কিছু বলার থাকলে বলেন, না হলে আমি শেষ করে দেব। স্যার একটু বলতাম স্যার, প্রথমত স্যার অনলাইন ভেট ক্লিনিকে অনেক বেশি ধন্যবাদ যে তারা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমাদের তরুণদের কথা বলার জন্য। আর স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য স্যার। আর যেটা বলবো স্যার, এরকম প্রোগ্রাম যদি মাঝে মাঝে হয় তাহলে যারা প্রান্তিক লেভেলের কৃষক আছে তারা যদি আমরা আস্তে আস্তে তাদেরকেও দেখতে উদ্বুদ্ধ করি, তারা আস্তে আস্তে বিভিন্ন বিষয় সম্পর্কে অনলাইনে জেনে যাবে এবং তাদের জন্য এটা অনেক একটা ভালো মাধ্যম হতে পারে। ওকে ধন্যবাদ, ধন্যবাদ শাকিন মতামত। স্যার আমি কিছু এড করতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ রাফিদ বলেন। স্যার এই রকম প্রোগ্রাম যদি মানে আমরা আরো বেশি করতে পারি স্যার, এখান থেকে স্যার আমি অনেক কিছু জানতাম না, আমি আমার ক্লাস থেকে কিছু জিনিস শিখেছি, তারপরে স্যার আজকে আমি অনেক কিছু শিখলাম এবং অনেক তথ্য পেলাম এবং স্যার অনেক মোটিভেশন পেলাম স্যার, কেননা এখানে অনেক অনেক পার্সন এসে কমেন্ট করেছেন যারা একজন আইকন পার্সন হিসাবে আমরা ধারণ করতে পারি। যেমন স্যার আমি কয়েকজনের নাম বলি স্যার, যেমন আমাদের আমাদের ব্যাচেরই একজন বন্ধু, সে হলেন মামুনুর রশিদ, ওনাকে আমরা আইকন হিসাবে ধারণ করতে পারি। আমরা সব থেকে বড় আইকন হিসাবে ধারণ করতে পারি জিন্না ভাইকে, যিনি আমাদের একবার সিনিয়র বড় ভাই, ওনাকে আমরা আইকন হিসেবে ধারণ করতে পারি স্যার। ওনাদের অনেক বক্তব্য আমরা অনেক কমেন্ট আমরা পড়ে আমাদের মনে হচ্ছে যে আমরা এখন অনেক কিছু শিখলাম এবং এই বিষয়গুলো আমাদেরকে স্যার অনেক বেশি মোটিভেট করতেছে। এরকম প্রোগ্রামের মাধ্যমে স্যার আমরা অনেক মোটিভেটেড হচ্ছি এবং স্যার এটা আমাদেরকে পরবর্তীতে ইনশাআল্লাহ হেল্প করবে, যেন আমরা পরবর্তীতে কৃষকদেরকে আমরা এভাবে করে মোটিভেট করতে পারি স্যার। এটা হয়তো বা আমরা অনলাইনে যদিও না করতে পারি, তবু আমরা সরাসরি লাইভ কোনো জায়গাতে চেষ্টা করবো স্যার যে তাদেরকে কিভাবে মোটিভেট করা যায় এবং এসব বিষয়গুলোতে তাদেরকে আনতে পারি স্যার। এটা আমাদের জন্য স্যার অনেক বড় একটা পাওয়া হবে স্যার, এটা মনে করি স্যার। ওকে ধন্যবাদ রাফিদ, আশা করি আপনার প্রত্যেকটা কথা কাজে রূপান্তরিত হবে এবং এই প্রত্যেকটা কথা কাজে রূপান্তরিত করার দায়িত্ব আমাদের প্রত্যেকের, এটা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি আমরা।
এবং কিছু কিছু ক্ষেত্রে তো আমি তো মনে করি যে এটা কি বলবো যে সবারই উচিত। হ্যাঁ পার্থ, আপনি যদি কিছু বলতে চান। স্যার সর্বশেষ স্যার আমি অবশ্যই ধন্যবাদ জানাবো অনলাইন ভেটেরিনারি ক্লিনিককে এবং স্যার আপনাকে। স্যার এইরকম প্রোগ্রাম যদি স্যার আপনি এবং অনলাইন ভেটেরিনারি ক্লিনিক যদি স্যার মানে প্রোগ্রাম যদি স্যার কন্টিনিউ করতে থাকেন, তাহলে স্যার আমাদের দেশ, কৃষক এবং আগামী প্রজন্মে যারা আসছে এই সেক্টরে, তাদের জন্য স্যার অবশ্যই অবশ্যই অনেক ভালো হবে এবং তাদের অল্প কিছু না হলেও স্যার তাদের কাজে লাগবে। স্যার একটু হলেও তাদের স্যার এখান থেকে স্যার জ্ঞান আহরণ করতে পারবে এবং তাদের যে প্র্যাকটিক্যাল লাইফ সেখানে স্যার অ্যাপ্লাই করতে পারবে। ওকে, ধন্যবাদ পার্থ। তারপর সর্বশেষে আমরা আরেকজনের একটু কমেন্ট নিয়ে আসি, যে আমাদের সাথে আরেকজন যুক্ত আছে, যে কি বলবো, ওর সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, সে হচ্ছে জামিল। হ্যাঁ জামিল, ও খুব সুন্দর করে কথা বলে এবং খুব বুঝায় কথা বলে। তার সাথে হচ্ছে যে ওর লাস্ট একটা যে জব ছিল সে ক্রোকোডাইল এবং অস্ট্রিচ নিয়ে, তারা তাদের গ্রুপটা এত খুব সুন্দর করে কিছু তথ্য উপস্থাপন করছে যে আমার তো আমি ভাবনা আছে যে এই তথ্যগুলো নিয়ে কখনো মানে আরেকটা কোনো কিছু মানে মানুষকে জানানো যায় কিনা, আরো কিছু তথ্য এড করে যে আমাদের দেশে বর্তমানে অস্ট্রিচ, তারপর হচ্ছে ক্রোকোডাইল ফার্মিং এর কি অবস্থা না অবস্থা, এই বিষয়গুলো মানুষের জানা উচিত। অনেকে হয়তো জানেই না, মনে করে যে অস্ট্রিচ কুকুরাইল এগুলো আবার ফার্মিং এর জিনিস নাকি। তো এগুলা এই আইডিয়া গুলো কিন্তু আমরা ডিসেমিনেট করতে পারি। যাই হোক, ধন্যবাদ জামিল আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আর আপনার বন্ধুদেরকে উৎসাহ দেওয়ার জন্য। খুব ভালো লাগলো যে বন্ধুদেরকে উৎসাহ দেওয়ার জন্য বন্ধু এবং বান্ধবীরা খুব ভালোভাবে অ্যাড আছে। ওকে, এই জিনিসটা থাকা উচিত, আমাদের প্রত্যেক কাজের মধ্যে অনুপ্রেরণা থাকা উচিত। এবং আমি আরো অনুপ্রেরণা পাচ্ছি যে আপনাদের কথা শুনে আমি ফিউচারে আরো করতে পারবো কি পারবো না আমি জানি না, অথবা আমাদের যারা দর্শক আছে তারা এটাকে কিভাবে নিছেন জানি না। অনেকে হয়তো মনে করতে পারে যে চারজন লোক পেঁচাল পারতেছে, এরকম কিন্তু অনেক মানুষ আছে, হতে পারে। যাই হোক, যারা দু একজনে যদি আমাদের কথা শুনে অল্প একটু উপকৃত হন বা আমাদের তথ্যগুলো যদি দু একজনেরও কাজে লাগে, আমি মনে করবো সেটাই আমাদের সার্থকতা। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন, কারণ সবার মনোযোগ আকর্ষণ করা কখনোই পসিবল না। দু একজনের যদি আমরা পারি সেটাই আমাদের সার্থকতা। ঠিক আছে, তো সর্বশেষে আপনাদের তিনজনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে লাইভে এইভাবে আলোচনা করার এটাই আমার প্রথম অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতায় সামিল হওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, ভালোবাসা, শুভকামনা সবকিছুই রইল আপনাদের জন্য। এবং আবারও বলি, আপনারা আমরা আমরা হচ্ছি আপনারা মানে কি বলবো যে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কি বলবো এক একজন গর্বিত স্টুডেন্ট, এবং আপনাদের হাত ধরে আমাদের বিশ্ববিদ্যালয় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সামনে এগিয়ে যাক, সেই শুভকামনা, সেই প্রত্যাশা। আর আপনাদের সকলের কি বলবো যে খুব সুন্দর ভবিষ্যৎ কামনা করি সব সময়। এবং সব শেষে যেটা বলবো, আমি গতকালের ওয়ার্ল্ড ফুড ডেকে মানে ধরে তো আমি একটা কথা বলার চেষ্টা করি, এবং সবসময় আসলে কতটুকু পারি আমি জানি না, সেটা হচ্ছে যে আমরা আমরা যারা রেস্টুরেন্টে যাই, আমি নিজেও বা আমরা যারা রেস্টুরেন্টে যাই, বিশাল বিশাল অর্ডার দেই, খাই, খাওয়ার পর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অনেক খাবার আমরা নষ্ট করি। হ্যাঁ, অনেক খাবার নষ্ট করি, ফেলে দেই। তো এই যে ট্রেডিশনটা থেকে আমরা আমাদের মনে বের হওয়া উচিত, এই যে যে খাবারটা আমরা নষ্ট করি, ঠিক এরকম অল্প খাবারের জন্য কিন্তু অনেক মানুষ হাহতোষ করে। তো আমার সবার কাছে এই অনুরোধটা থাকবে যে আমরা আরেকজনকে হেল্প করতে পারি বা না পারি, কিন্তু এই খাবার ওয়াস্ট যেন আমরা না করি, এই খাবারটা আমরা নষ্ট যেন না করি, এই খাবারটার জন্য অনেক মানুষ অপেক্ষা করে। আর তার সাথে আরেকটা বিষয় হচ্ছে যে এই খাবার যারা উৎপাদন করেন, আমাদের কৃষকরা, আমাদের খামারিরা, তাদের জন্য আমি মনে করি আমাদের সবসময় মানে মন বুক ভরা ভালোবাসা থাকা উচিত। তারা কিন্তু আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে অনেক কিছু করে যাচ্ছে। তো সেই সকল খামারি ভাইদের এবং সেই সকল কৃষক ভাই ও বোনদের আমার কি বলবো যে হৃদয় নিগড়ানো অনেক ভালোবাসা থাকলো, অনেক শ্রদ্ধা থাকলো এবং অনেক সম্মান থাকলো। আশা করি আপনারাও আমার সাথে একই কথা বলবেন।
সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর আমাদের যারা দর্শক এখনো আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে আরেকবার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে মতামত দেওয়ার জন্য এবং আমাদের আলোচনা থেকে সমৃদ্ধ করার জন্য। এবং একটা কথা আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে পুরো প্রোগ্রাম চলাকালীন সময়ে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমার ছোট ভাই, আমার বন্ধু এবং হয়তো বা আমার অনেক সিনিয়ররা ছিলেন, তো আমার সাথে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য আমার কি বলবো যে শেষে বলেই যাই, সেটা হচ্ছে যে এই তিনজনই হচ্ছে আমার খুবই কি বলবো যে আমার সকল স্টুডেন্টই আমার খুব প্রিয় এবং তারাও এই তিনজন আমার মানে কি বলবো স্নেহধন্য স্টুডেন্ট। তো আপনাদের সবাইকেই আবারও ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।